আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আবু হোসেন সরকার স্যার, ভাই আছেন? জি স্যার, জি আচ্ছা আসলাম স্যার, বাবলু রশিদ বাবলু আসছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক অনেকে চলে আসেন। তাহলে আবু হাসান সরকার চলে আসেন না? জি জি আসছি। বাবলুর রশিদ বাবলু, রোল নাম্বার 5 দিয়ে দিলাম। আর কেউ কি জয়েন হয়েছেন যে এখনো দেন হন নাই? স্যার বাবলু রশিদ বাবলু স্যার, আচ্ছা, দিয়ে দিয়েছি। মিরাজুল ইসলাম ভাই আসছেন? মিরাজুল ইসলাম ভাই আসছেন? বাবলু রশিদ বাবলু পাঁচ রোল স্যার। হ্যাঁ, দিয়ে দিছি, আপনাকে দিয়ে দিছি। আর কেউ জয়েন হলে বলেন। স্যার মিরাজুল ভাই আসেনি স্যার। ও, আসেন না? আচ্ছা, আসছে স্যার, আসছে মিরাজুল স্যার, আসছে মিরাজুল ভাই, আমি দেখছিলাম কোথায় জানি। আসছে স্যার, আসছে। আচ্ছা, মিরাজুল ইসলাম ভাই আওয়াজ দেন কত, আপনার রোল কত মিরাজুল ইসলাম ভাইয়ের? মিরাজুল মিরাজুল স্যার উনি মেসেজে লিখতেছে 22 রোল স্যার, 22 রোল। মিরাজুল হচ্ছে 24 নম্বর রুল। আচ্ছা, ওনাকে প্রেজেন্ট দিয়ে দিলাম। আচ্ছা, মিরাজুল ভাই আপনার প্রেজেন্ট দিয়ে দিলাম, আপনার রোল হচ্ছে 22 সরি 24। চব্বিশ কজন হলো? 20 জন হলো, আরো 12 জন বাকি আছেন। জি, খুব দ্রুত দ্রুত জয়েন করে ফেলেন। আচ্ছা, গত ক্লাসে কি ছিল আমাদের? গত ক্লাসটা ছিল, এর আগে ছিল আপনার অ্যানিমেশন নিয়ে কাজ করেছে। অ্যানিমেশন, আমরা স্যার অ্যানিমেশন, আমার প্রেজেন্ট জি প্রেজেন্টটা বলেন, রোল নাম্বার যদি বলতেন, রোল নাম্বারটা। স্যার আমি ওই মাইক্রোফোন না থাকার কারণে বলতে পারিনি। জি, রোল এবং নামটা বলেন, তাহলে আমি খুঁজে আমি প্রেজেন্ট দিয়ে দিই। স্যার সৈকত একমাত্র রোল 25। আচ্ছা, 25 না, আপনি সৈকত চাপা, ঠিক আছে। আর কে দিতে পারেননি বলেন আমাকে, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, গত ক্লাসে যদি আমরা একটু দেখে আসি। গত ক্লাসটাই ছিল আমাদের, এখানে ইন্ডেক্স ডট ওয়ান ডট এইচটিএমএল ভিউতে যদি যাই, লেআউটে কলাম 2 এবং এখানে স্টাইল ডট সিএসএস। ওকে, আমাদের কাজের জন্য আমাদের সবকিছু রেডি। এখন দেখেন এখানে যে জিনিসটা আমরা গতকাল করেছিলাম, আমরা অ্যানিমেশনে কাজ করেছি। জি স্যার, আমার একটা আমার আবার একটা কথা বলার ছিল স্যার। জি, আবু হাসান সরকার ভাই বলেন। স্যার আমরা যেইভাবে আগাইতেছি এইভাবে তো আমাদের সিলেবাস কমপ্লিট হবে না স্যার, করে কি হবে বলেন তো। আজকে প্রায় মনে করেন 15-16টা ক্লাস অলরেডি হয়ে গেছে, এখন আমরা এইচটিএমএল সিএসএস পার হইতে পারলাম না, তাহলে স্যার পরে ভবিষ্যতে কি করব একটু এখন এখানে কনফিউজ কনফিউজ। এখন দ্রুত চলে গেলে দেখা যাবে আরেকটা সমস্যা, দেখা যাবে যে এই জিনিসটা বুঝি নাই, ওই জিনিসটা বুঝি নাই বা পারতেছি না, এটাও থাকবে। আবার সব কিছু চুম্বক চুম্বক অংশ করে দেখা গেলেও দেখা যায় অনেক কিছু ছেড়ে ছেড়ে যেতে হবে। এখন সব দিক বিবেচনা করে, মানে ইনশাল্লাহ স্পিড বাড়াই দেবো, সমস্যা নাই, যে কেউ ওইভাবে চলতে হবে আর কি, যতটুকু পারা যায় তত। আমি বুঝতে, একটু হ্যাঁ, একটু দ্রুত করতে হবে। বিষয়টা হয়তো আপনি বুঝতে পারছেন স্যার, কারণ দেখেন অলরেডি আমাদের অনেকগুলো ক্লাস চলে যাচ্ছে, হিসাবে আমাদের সিলেবাস প্রায় অর্ধেকের থাকা দরকার, কিন্তু আমরা এখনো প্রথমের দিকে রয়ে গেছি আর কি, এই জন্য আর কি একটু বললাম। আচ্ছা ভাই, সিলেবাস শেষ করে তো লাভ নেই যদি আপনি কিছুই না করেন। ভাই ওইটা তো বড় বিষয় না, আপনি বিষয়টা বুঝেন, তুমি আর ওয়ান বেশি একটা ইয়ে লাগবে না, আপনারা একটু ওই তো বললাম যে আপনি একটু মেন্টালি একটু খাটান ভালো করে, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে ভালো হবে ইনশাল্লাহ। মানে ব্যাপার হয়েছে কি, ব্যাপার হয়েছে কি, এখানে হলো মানে বিগিনারের সংখ্যা অনেক বেশি, যেমন
এখানে কাজ পারেন, যেমন ফারহান শাড়িয়ার ভাই পারেন বা আবুল হাসান সরকার, মাহমুদুল হাসান ভাই পারেন, জি জি ঠিক কথা বলছেন, একটু বলুন এখানে দুই তিনজন একটু, বা জয় ভাই ভালো পারেন, ওনারা একটু একটু ওনারা সময় দিতে পারছেন, তানভীর হাসান জয় আছেন, এখন হয়তো ইরফান সাদিক ভাই আছেন, ওনারা মোটামুটি আগে থেকে একটু পারেন বিধায় আসলে ওনারা তো ডিমান্ড বেশি থাকাতে স্বাভাবিক। কিন্তু অনেকেই আছেন, যেমন বিশেষ করে দেখুন আমাদের আপু, ওই যে হুরের আপু থেকে শুরু করে আব্বু হাসান আতিক ভাই থেকে শুরু, চাকমা চাকমা ভাই, তারপর হচ্ছে আরো অনেকজন আছে, যেমন বাপ্পি ইসলাম ভাই, দোয়েল কৃষ্ণ ভাই, ওনারা ওনারা দেখা যাবে মেজরিটি হলো একদমই নতুন, এখন মেজরিটি এতই নতুন যে এখানে 33 জনের মধ্যে আমার মনে 5 জন বা 6 জন আছেন ওনারা মোটামুটি আগে থেকে কিছু জানেন, এবং জানেন যে খুব বেশি জানেন তা নয়, যা যে কিউরি জানেন না আমার যা মনে হয়, যে কিউরি যে কিউরি জি স্যার জি স্যার, যে আমি আমি যতটুকু জানি যে 5 জন জানেন, ওনারা জাভাস্ক্রিপ্ট পর্যন্তই জানেন, তাও এটা হালকা, যে কিউরিও জানেন না মেবি, তো তো সেই দিক চিন্তা করলে দেখা যায় মানে দ্রুত গেলেও সমস্যা আবার আস্তে গেলেও সমস্যা। বাংলায় একটা কথা আছে যে ফাটা বাঁশের মাঝখানে পড়লে যেমন যেমন কুল কুল ফিলিং হয়, ওরকম কুল কুল ফিলিং আমার মধ্যে লাগতেছে। জি স্যার জি জি, হ্যাঁ তো ওইরকম আর কি, এখন এখন না পারি সইতে না পারি কইতে। আমার স্যার ওই যে দুর্বল গুলো ঝাড়ে ফেলেন স্যার, কি ঝাড়ি ফেলবো দুর্বল গুলো, না না এখন সবাই আমার স্টুডেন্ট, এখন দুর্বল সবল জিনিয়াস সবাইকে নিয়ে আসলে আমাকে আগাইতে হবে, এখন সবারই ওই এক দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ কি জানেন, ওই মানুষের মন রক্ষা খুশি করা খুব কঠিন, এখন আমি না পারবো আবু হাসান ভাইকে খুশি করতে, না পারবো হোসনার আপারে খুশি করতে। স্যার আমরা স্যার আমি অল টাইম খুশি আপনার উপর ইনশাআল্লাহ, আপনি যেভাবে আছেন ওইভাবে অনেক ভালো আছে, কিন্তু স্যার একটু ওই আর কি, আমি আমার একটু অপিনিয়নটা বললাম যে স্যার এইভাবে স্যার আমি কিছু বলি স্যার, জি বলেন, ওনারা যারা পাচ্ছে এনারা তো মনে করেন একটা সার্টিফিকেট পাইলো এবং কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাআল্লাহ হবে, জি আর আমরা দুর্বল শিখে কি লাভ হচ্ছে স্যার? আরে ম্যাডাম আপনি তো অলরেডি কর্মসংস্থানে যুক্ত হয়ে আছেন, আমরা তো কোন একদম বেকার বনা দেশের বোঝা হয়ে আছি, সরকার দেশের বোঝা, আপনি তো দেশের বোঝা না পরিবারের বোঝা, না আপনি পরিবারের নিজেই কর্তা এবং দেশের একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু আমরা বোঝা বেকার এই জন্য আর কি, না এখানে আইসিসি কথা বলা হচ্ছে কিন্তু বাইরে কথা বাদ দেন। আচ্ছা আচ্ছা যাই হোক, আচ্ছা স্যার স্টার্ট করেন, আল্লাহ ভরসা। আমার কি মনে হচ্ছে জানেন, 4টা ঘন্টা আমার মনে হয় জীবন থেকে হারিয়ে যাচ্ছে, সাইন করতে পারবো কিনা জানি না, অনেক স্যাক্রিফাইস করতে হচ্ছে। ইনশাল্লাহ ম্যাডাম চেষ্টা চালায় যান হয়ে যাবে, অনেক দূর আগেছেন তো ঠিক কথা বলছেন বাবু, সেম কোয়ালিটি ম্যাডাম অনেক দূর আগে আছে, বরঞ্চ আমি পিছিয়ে পড়ে গেছি বিভিন্ন সমস্যার কারণে, এমন অবস্থা পড়ছি মানে টানাটানি অবস্থা, আমার থেকে পিছনে নাই ভাই, আমি তাহলে ছেলে পেলে আগাচ্ছি প্র্যাকটিস করতে পারি না, আগে আছেন তো তো যেটা ছিলাম গত ক্লাসে আমরা যেগুলো শিখেছি, আচ্ছা ঠিক আছে, আসলে আমি চেষ্টা করব যে আমি দ্রুত আগাতে যতটুকু পারা যায় আর কি, ইনশাল্লাহ দোয়া করেন আর কি যতগুলো সহজ হয়ে যায়, আর যেন একটু বেঁচে থাকতে পারি একটু দোয়া করেন, তাহলে আপনাদের একটু আসলে সুন্দরভাবে নিতে পারবো, ভালো থাকতে পারি, আচ্ছা আসসালামু আলাইকুম,
জি ওয়ালাইকুম আসসালাম স্যার, আমার প্রেজেন্ট আইনি। আজি নামটা বলে ফেলেন, আমি প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। স্যার রাব্বি হাসান। রাব্বি হাসান ভাই, আপনাকে তো খুঁজছিলাম, আপনি কোথায় ছিলেন? রাব্বি হাসান ভাই, এই যে রাব্বি হাসান ভাইকে দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তো ক্লাসে জয়েন করে ফেলেন। আর কেউ কি আছে? আর কেউ? আচ্ছা কেউ প্রেজেন্ট দিয়ে না থাকলে আমাকে বলবেন। আচ্ছা, গতকাল আমরা যেটা করেছিলাম, আমরা অ্যানিমেশন নিয়ে করেছি। আচ্ছা আমি শুরুতে একটু বলি। হ্যালো রাব্বি হাসান ভাই, একটু কথা বলুন আপনাকে। হ্যাঁ বলেন। কিছু মনে করেন না ভাই, আপনি, আমি লক্ষ্য করছি ভাই, আপনি প্রথম থেকে শেষের দিকে মানে আপনার 2:44 2:45 সময় আসেন কেন ভাই? মহাপদ থেকে উনি বলছেন আর কি, আবু আসুন আতিক ভাই, মানে চাচ্ছেন যে একদম প্রথম থেকে উনাকে যেন পায়, এই জন্য রাব্বি ভাইকে মহাপদ করেন বলে কথাটা বলে ফেলছেন। অন্যভাবে নিয়েন না রাব্বি ভাই, আপনারা ভিতরে ভিতরে চা পানি খেয়ে নিয়েন, আমরা ক্লাসে জয়েন করি। তো দেখি তাহলে, এখানে যেহেতু আমি একটু অসুস্থ, একটু স্লো মোশনে ডেলিভারি হবে, পেস হবে না, সুইং হবে আর কি শুধু। তো সেভাবে আপনারা ব্যাটিং বলিং করেন, ব্যাটিং ফিল্ডিং করেন। তো দেখেন এখানে আমরা যেটা করেছিলাম গত ক্লাসে, অ্যানিমেশন নিয়ে বিস্তর লেখাপড়া করেছি, হয়তো আপনারা অনেক ট্রাই করেছেন, সেটা আপনাদের আস্তে আস্তে করতে থাকেন, মেবি আপনাদের অ্যানিমেশন আর কোনো প্রবলেম থাকবে না। আমরা গত ক্লাসে অ্যানিমেশন করেছি, আজকে একটা চেষ্টা করব আমরা নতুন একটা জিনিস দেখতে, অ্যানিমেশন দেখতে যাব না, আমরা এটুকু আমরা কমেন্ট করে নিই। আচ্ছা এইটাকে কমেন্ট করে নিলাম। আচ্ছা এবার যে জিনিসটা করতে যাব, অনেক সময় আপনারা দেখবেন যে একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করতে যাই, যেমন আমরা যদি একটু দেখে আসি যে প্রথম আলোতে যদি যাই, তো দেখবেন যে প্রথম আলো পেজের মধ্যে এরকম আপনার অনেকগুলো লেখা থাকে, যে এই যে এই যে মিরাজের সেঞ্চুরিটা এলো আসল সময়, হ্যাঁ টেস্ট মিরাজের প্রথম সেঞ্চুরি একেবারে আসল সময়। তো যাই হোক, এখানে যে অনেকগুলো লেখা দেখতে পাচ্ছি, যে এখানে একটা দুইটা তিনটা তিনটা করে ডিপ নেওয়া হয়েছে, এই ডিপগুলো কীভাবে নিতে হয়, হ্যাঁ ডিপগুলো কীভাবে নিলে ভালো হয়, তো এই ডিপ নেওয়ার ব্যাপারটা কীভাবে নিতে হয় আজকে একটু দেখি। আমি একটু আস্তে আস্তেই বলবো, আপনারা একটু আস্তে আস্তে করে বুঝে নিয়েন আর কি কীভাবে করতেছি। তো আমাদের আমাদের যে একটা ওয়েবসাইট একটা ফোল্ডার ছিল না, আমরা বরঞ্চ ওখানেই চলে যাই। এটা কি মর্নিং? হ্যাঁ মাই ওয়েবসাইট মর্নিং, মাই ওয়েবসাইট এটা কোনটা নুন, তাহলে আমি তাহলে এটা আপাতত কেটে দিই, কেটে দিব না থাকবে। আচ্ছা আমি এটা এখানে যাই, এটাতে আমি ওপেন উইথ সাবলাইম টেক্সট ফ্রিতে চলে গেলাম, আমি এটা ওপেন করলাম। তো এখানে ইন্ডেক্স ডট এসটিএমএল এখানে গেলাম, এবং আমি একটু সিএসএসও চলে যাই, যেমন ভিউতে যাব, লেআউটে যাব। যেহেতু সিএসএস ওপেন করতে যাচ্ছি, তা আমাকে নিশ্চয়ই লেআউট দুইটা করতে হবে, কমেন্ট কলাম টুতে চলে যাব। তো এখানে আমি তাহলে আমি সিএসএসটা রাখি, থাকলো না হয় এখানে, দেখা যাক কী হয়। এখানে কম বেশি সব কিছুই আছে, তবে চাইলে আমি এটাকে একটা কাজ করি না হয়, আচ্ছা এটুকু তো আমরা গতকাল গত এই যে ওয়েবসাইটটিতে আমি কাজ করে দেখেছি যে এটা ছিল ডক টাইপ এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে হেড, হেডের মধ্যে আমরা কিছু সিএসএস নিয়েছি লিঙ্ক করে, এটা তো আমরা দেখেছি। ইভেন আরেকটা জিনিস খেয়াল করে দেখেছেন যে আমরা আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে আমরা এখানে কী নিয়েছি, আমরা স্লাইডার নিয়েছি, এখন স্লাইডার তো নিয়েছি, স্লাইডার এখান থেকে নিয়ে একদম এই পর্যন্ত, কোথায় এই যে স্ক্রিপ্টের আগ পর্যন্ত স্লাইডারের কাজ, স্ক্রিপ্টটা নিচে করলাম। এখন আমি স্লাইডার নিচে যদি কিছু লিখতে চাই, তাহলে আমার এখানে লিখতে হবে, তাই না? এখানে আমাকে লিখতে হবে যে আমি যদি এটাকে ওপেন করি, তো ওপেন যদি করি তাহলে আমি একটু ওপেন ইন ব্রাউজারে যাই, ক্রোমে চলে যাই, এই হচ্ছে আমাদের এই যে আমাদের যে কি বলে এটাকে স্লাইডারটা, এখানে এখানে আমরা স্লাইডারটা এখানে এখানে করে দেখছি।
এখন যদি আমি এখানে কোনো নিচে যদি কোনো কিছু লিখতে চাই বা কোনো আমি যদি কোনো কোনো লেখালেখি করতে চাই কিভাবে করতে পারি, এখানে তো আমি এটুকু করে ফেলছি। উপরে মেনু বার আছে, মেনু বারও কাজ করবো ইনশাল্লাহ আস্তে আস্তে করে। তো এখানে যদি নিচে লেখা আনতে চাই কিভাবে করতে পারি, তো ধরেন যে আমি এখান থেকে লেখাটা শুরু করি, এখান থেকে লেখাটা শুরু করছি। ওই সবসময় আপনার স্ক্রিপ্ট যেটা সেটা সবসময় নিচেই থাকে, যেহেতু এটা খালি রেখে লাভ নেই, এটা আমি একটু গ্যাপটা ফিল আপ করে দিই। এটা সব স্ক্রিপ্টটা সবসময় কোথায় থাকে, একেবারে বডির ট্যাগের শেষের ঠিক সামনেই থাকে, এটা নিচে আর কিছু থাকে না। আর স্ক্রিপ্টটা কিন্তু আবার হেড ট্যাগেও রাখা যায়, ঠিক হেড ট্যাগে আমরা রাখলাম না, এটা নিচেই থাকুক, ঠিক আছে, নিচেই থাকুক। এটা ধরেন যে আমরা কি করলাম, আমরা এখন একটা নতুন করে একটা ডিভ নিব। দেখেন আমরা এখন কলাম করতে যাব, কলাম করতে গেলে কি কি জিনিস মাথায় রাখতে হবে? জি স্যার, আমি মিলন পারভেজ, প্রেজেন্টটা দিয়ে দেন স্যার। মিলন পারভেজ ভাই, আচ্ছা মিলন পারভেজ ভাই চলে আসছেন, রোল নাম্বারটা বলেন। রোল নাম্বার হচ্ছে 31। মাহমুদুল ভাই ইনবক্স চেক করেন তো। আচ্ছা মিলন পারভেজ ভাই চলে আসছেন, ঠিক আছে। তো এখানে সবসময় মনে রাখবেন যে আপনি যখন কোনো কিছু লেখালেখির জন্য কোনো কিছু করতে যাবেন, মানে ওয়েবসাইটের একটা মানে আমরা যে একটা জিনিস যেটা মানে প্র্যাকটিক্যাল পার্টটাকে এখন শিখতে যাব, সেটা হচ্ছে কলাম মেক করা, কিভাবে আমি কলাম তৈরি করতে পারি। কারণ একটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু কলাম থাকে, তো ওয়েবসাইট বানানোর আগে একটা আইডিয়া করে নেবেন যে তারপর আপনি ওয়েবসাইটটা বানাবেন। আইডিয়াটা কিভাবে নিব, যে একটা ওয়েবসাইটের স্ট্যান্ড মানে আপনি ভেবে নেবেন যে আমি কয়টা উইথ দিব, আমি কয়টা কয়টা কলাম হবে, ছবি হবে কয়টা, বা এরকম একটা ছোটো ছোটোখাটো একটা প্ল্যান করে নেবেন। প্ল্যান করে নিলে আপনি সেভাবে আগাতে আপনার জন্য অনেক সহজ হবে। কারণ কি, আপনার প্ল্যানটা কিন্তু ফুল ওয়েবসাইট জন্য না, আপনি এক একটা পেজ, আমি একটা প্রথম একটা পেজ পৃষ্ঠা বানাবো, পৃষ্ঠার মধ্যে কী কী থাকবে, আমি তো আপনাদেরকে বলেই দিয়েছি পৃষ্ঠার মধ্যে কী কী থাকে, মাত্র চারটা জিনিস থাকে। একটা হচ্ছে টেক্সট থাকে, অডিও, আর একটা হচ্ছে কী থাকে, অডিও ভিডিও পিকচার থাকে, এই তো। তা আমরা সবগুলো ট্যাগ কিন্তু আমরা জানি, তো আসেন তাহলে তো আমরা জিনিসটা করি। আর আরেকটা ব্যাপার হলো যে আমরা যখন কাজ করতে যাব, তখন একটা ওয়েবসাইট যখন বানানো হয়, তো ওয়েবসাইটের যে এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত এই যে একটা জায়গা দেখতে পাচ্ছেন, এটাকে বলে উইথ বলা হয়, উইথ মানে প্রস্থ। এটাকে আপনি পৃষ্ঠার একটা মানে পাতার মানে প্রস্থও বলতে পারেন। এখন এটার মাপ কতটুকু, এটা ধরে নিন এটা মাপ হচ্ছে 960 পিক্সেল, কত 960 পিক্সেল। অনেকে 1000 পিক্সেলও দিয়ে থাকেন, তবে 960 পিক্সেলটা হলো স্ট্যান্ডার্ড, মানে একদম 1000 না হওয়ার চাইতে 960 হওয়াটা ভালো। এই কারণে যে এই 1000 হলে তো খুব ঠাসা ঠাসা 1000 হয়ে যাবে, কিন্তু আপনি যদি এদিক দিয়ে 20 আর এদিক দিয়ে 20 যদি ছেড়ে দেন, তাহলে 960 যদি মাঝখানে রাখেন তা দেখতে কিছুটা ভালো দেখায়, এই আর কি। তো যাই হোক, এটা কাজ করতে করতে হয়তো এক্সপিরিয়েন্স আরও হবে ইনশাল্লাহ, সমস্যাটুকু নাই। তো আমরা এখানে কি করব, আমরা এখানে একটা ডিপ নেব। তাহলে আমরা তাহলে প্ল্যান করছি, আমি একটা তিন কলামের একটা তিনটা কলাম বানাবো। কয়টা কলাম বানাবো, তিনটা কলাম। আপনি যখন তিনটা কলাম বানাতে পারবেন, তখন ইজিলি ভাবে কি করতে পারবেন, চারটা পাশা ছয়টাও করতে পারবেন। যেমন দেখেন এই যে প্রথম আলোর ওনারা কিন্তু এখানে তিনটা কলাম করছে, একটা দুইটা তিনটা, বেসিক্যালি তিনটাই না বেশিরভাগ হয়, খেয়াল করে দেখেন দুইটা কিংবা তিনটা হয়, কিন্তু ছয়টা কলাম 12টা কলাম এরকম খুব একটা হয় না, কারণ জায়গা কুলায় না। এই দেখেন এখানে সর্বোচ্চ চারটা দেওয়া আছে, 1 2 3 4, চারটা কলাম। কলাম তো বুঝছেন, এই যে উপর থেকে নিচে যে বক্সগুলো, চারটা কলাম এখানে আছে, খেয়াল করে দেখছেন এখানে খালি, দেখছেন এখানে খালি, এগুলো একটু আস্তে আস্তে দেখেন, দেখলে হয়তো বুঝবেন। আবার এখানে দেখেন, এখানে আবার চারটা নাই, এখানে এদিকে দুইটা আছে, এটা আবার স্লাইডার হিসেবে এদিকে চলে গেল, আবার এখানে দেখেন এখানে একটু অন্যরকম। তো সব মিলিয়ে ঝিলিয়ে কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন যে তিনটাই কিন্তু বেশি, খেয়াল করে দেখেন। তো তিনটা যদি আপনি পারেন, চারটাও আপনি ইজিলি পেরে যাবেন, এই যে এখানে তিনটা আছে, ঠিক আছে। এইভাবে করে করে আপনি আমরা আজকে শিখবো তিনটা কিভাবে দেয়।
তিনটা দিতে পারলে আপনি চারটাও দিতে পারবেন, হ্যাঁ তিনটা দিতে পারলে আপনি দুইটাও দিতে পারবেন। আমরা মাঝামাঝিতে থাকলাম, দুইটা দিলে আপনি বুঝতে কষ্ট হবে চারটা কেমনে দেয়, আর একটা দিলে তো কোনো লাভ হইল না আপনি, কারণ একটা দিয়ে খুব কমই হয়। এই যে এখানে তিনটা, তিনটা আবার এখানে দেখেন তিনটা, এটা হলে এটা অন্যদিকে সাইড, ঠিক আছে। আবার ধরেন যে এই যে, এই যে তিনটা, তিনটাই মূলত বেশি হয় আর কি। যাক আমরা আপাতত তিনটা শিখি, পরে আমরা তিনটা যা দেওয়া যখন শিখে যাব তখন এইরকম চারটাও বানাতে পারবো। আসুন তাহলে আমরা তাহলে জিনিসটা শুরু করে দিই আল্লাহর নাম দিয়ে। আমি একটু আস্তে আস্তে করি, আপনারা একটু আস্তে আস্তে দেখেন। তো প্রথমে যেহেতু তিনটা কলম নিব, তো তিনটা কলমকে আমাকে একটা প্যাকেট করতে হবে। যেমন আপনি যদি তিনটা জিনিসকে যদি একটা ব্যাগে রাখতে চান, নিজের একটা ব্যাগ নেন, তা আমরা একটা একটা নিব। যেমন আমি নিব কি, আমি ধরেন ক্লাস নিই একটা ডট র্যাপার, WRAPPER র্যাপার নিলাম, ট্যাব দিলাম, এই হচ্ছে একটা আপনার ধরেন যে আমি এখানে কি করেছি, আমি এখানে একটা ডিপ নিয়েছি, ওকে। তো ডিপ যে নিলাম, তো ডিপের মধ্যে আমি নাম দিলাম র্যাপার। এখন আমি এটার মধ্যে কি করতে চাই, তিনটা কলাম রাখতে চাই। তো কলামগুলো তাহলে ওগুলোকে আমি একটা ডিপ দিয়ে দিই। তো এখানেও এটা তো বুঝতে পেরেছেন, ওই তিনটা কলামকে ও একাই কি করে ফেলবে, বক্স হিসেবে রেখে দেবে। তো এখানে যদি আমি ডট বক্স লিখে দিই, এখানে আমি আরেকটা নিলাম ডিপ, এ হচ্ছে একটা। তো আমি আগে একটা বানাই, একটা কলাম বানাই, তখন বাকি দুইটাকে আমি কপি করে পেস্ট করে দেব। আপনি যদি একটা বানানো যদি ক্লিয়ারলি বুঝতে পারেন, বাকি দুইটা আপনি কপি পেস্ট করে নিতে পারবেন না, সেটা আমি আপনাকে দেখিয়ে দেব। আমি আছি ইনশাল্লাহ, যতটুকু পারি থাকবো। তো আমি একটা ডিবের মধ্যে কি কি রাখতে চাই, আমি একটা ধরেন যে ডিবের মধ্যে, ডিপ বলতে একটা কলামের মধ্যে কি কি রাখতে চাই, ডিবের মধ্যে কলামের কি কি থাকে, ইমেজ থাকে, IMG, একটা ইমেজ থাকুক। তো ইমেজে একটা ছবি দিয়ে ধরেন যে আমার ছবি এখানে আছে IMG-তে, দেখি আসি কয়টা ছবি আছে, মোটামুটি অনেকগুলোই ছবি আছে। তো এগুলো তো ছিল আপনার স্লাইডারের ছবি, তো আমি আসলে একটা ছবি যদি আনতে পারতাম তাহলে বেশি বেটার হইতো। যাই হোক, আমি আপাতত ধরেন না অন্য কোনো একটা ছবি এখানে রাখি, তাহলে মনে হয় বেশি বেটার হবে। এখানে আপনাদের এখানে আপনার নুন ব্যাচেরই তো পিকচার, ইমেজ দেখতে কিছু পিকচার আমি এখান থেকে ফুলের পিকচারটাই আমি নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবং এখানে ওয়েবসাইটে যে একটা ফোল্ডার আছে সেই ওয়েবসাইটের ফোল্ডারের মধ্যে রেখে দিই। আচ্ছা ওয়েবসাইটের ফোল্ডারকে ওপেন করি না, আমি এখানে ইমেজের মধ্যে রেখে দিলাম, পেস্ট করে রেখে দিলাম। এটা হচ্ছে ফ্লাওয়ার নামে, ফ্লাওয়ার JPEG নামে একটা ছবি রেখে দিলাম। আচ্ছা একটা ছবি রাখলাম আর কি। তাহলে আমি কি করতে যাচ্ছি, ইমেজ নিলাম, ইমেজের মধ্যে আমি এই যে ফ্লাওয়ার নামে যে JPEG একটা ছবি এটা রাখতে চাচ্ছি। দেখেন flower.jpg নিয়ে নিলাম, এবং এটার অল্টারনেটিভ নাম আমি কি দিব, ধরেন যে আমি দিব ফ্লাওয়ার, FLOWER ফ্লাওয়ার দিলাম, এটা একটু বড় হাতে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তো এই একটা ছবি হয়ে গেল। আর কি থাকতে পারে, ধরেন আমি একটা হেডিং ট্যাগ দিব, তো আমি হেডিং ট্যাগ কি দিতে পারি, ধরেন যে আমি বড় না দিয়ে ছোটই দিই, H2। তো এখানে কি লিখতে পারে, ধরেন যে একটা লিখলাম লরেম দিয়ে আমি ধরেন যে 6 ওয়ার্ডের একটা একটা কিছু নিলাম, একটা হেডিং হিসেবে নিলাম আর কি H2, ঠিক আছে। এরপর H2 প্যারাগ্রাফ হিসেবে কি নিতে পারে, প্যারাগ্রাফ হিসেবে ধরেন যে আমি কিছু একটা লিখি, কয় লাইনের প্যারাগ্রাফ দিব, ধরেন না যে আমি 30 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ নিতে যাচ্ছি, নিয়ে নিলাম। তাহলে আমার কী কী হলো, একটা কলামের মধ্যে আমি ছবি দিলাম, হেডিং দিলাম, ছবির নিচে একটা হেডিং থাকবে, তার নিচে একটা প্যারাগ্রাফ থাকে, প্যারাগ্রাফ পড়ার পর আপনি যেন একটু ক্লিক করার একটা ব্যবস্থা থাকে, সেটার জন্য আমি একটা অ্যাঙ্কর ট্যাগও দিয়ে দিই, মানে যা যদি হয়ে যায় তাহলে 16 আনাই হয়ে যাক। অ্যাঙ্কর ট্যাগ দিলাম, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আপনি এখানে লিখলেন যে ক্লিক মি, CLICK ক্লিক মি, ক্লিক মি দিয়ে দিলাম, কেমন ক্লিকটা, সিটা মনে বড় হাতের হয়নি, ক্লিক মি। আর এখানে একটা লিঙ্ক দিতে চাই, লিঙ্কটা আপাতত এখন না দিই, আপাতত এমনি রাখলাম।
লিংকটা দিলেও লিংকটা দিতে পারবো জি। আর পরমন ভাই কি ঢুকছে? উনি এসএমএস দিল তো যে উনি ঢুকতে পারতেছে না, আপনি এটা বলে অন করতে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কেউ কি জয়েন হয়েছে নতুন করে? মুস্তাফিজুর রহমান ভাই চলে আসছেন। জি আপনার মুস্তাফিজুর রহমান ভাই না, রোল নাম্বার হচ্ছে কি মুস্তাফিজুর রহমান, এমডি মুস্তাফিজুর রহমান? আচ্ছা আপনি কি আদাব দিয়েছেন আমাকে? না স্যার, আমি নারদ বর্মণ আদাব দিয়েছি আপনাকে। মুস্তাফিজুর রহমান কে জানি না স্যার। নারদ ভাই বলছেন না মুস্তাফিজুর রহমান ভাই বলছেন, আমি তো বুঝি নাই, আদাব না বলে তো আমি বুঝতামই না, আমি দুজনকে এক ব্যক্তি মনে করছিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, আসছেন 25 জন হয়েছেন, আরো 7 জন বাকি আছেন। ঠিক আছে তো দেখেন আমি এখানে কি করতে যাচ্ছি, এখানে আমি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। অ্যাঙ্কর ট্যাগ চাইলে আপনি একটা লিংক দিতে পারেন, লিংক দিয়ে দেন, ধরেন লিংক দিয়ে দেন, কি দিবেন, ডাবলিউ ফিস্কুলে লিংক দিয়ে দিতে পারেন। ওদের লিংক দিলে কি হবে দেখি আসি, ধরেন দিলেন আর কি, কন্ট্রোল সি দিয়ে আমি এখানে আপনার ওনার একটা লিংক দিয়ে দিলাম। তো এই এটা আমি করলাম, এটা করার পর আদৌ এটা হয়েছে কিনা দেখা তো দরকার, এটা কি হয়েছে দেখলে হয়তো বুঝতে পারবো, নাও হইতে পারে, হইতেও পারে। রিফ্রেশ করলাম আসছে কিন্তু, খেয়াল করে দেখেন এই যে সুন্দরভাবে কিন্তু চলে আসছে, এই যে আমার কিসের নিচে আসছে, স্লাইডারের নিচেই আসছে কিন্তু, ঠিক আছে। এবং এটা ছবিও আসছে, হেডিং ট্যাগটা মনে কাজ করে নাই, জানি না কেন কাজ করে নাই, দেখলে বুঝবো। প্যারাগ্রাফও আসছে, ক্লিক মি এটাও আসছে, ক্লিক করলে নিয়েও যাচ্ছে আমাকে। তো নিয়ে যেহেতু যাচ্ছে একটু আমাকে কাজ করতে হবে কিছু, এখানে আপনার H2 কি কাজ করে নাই? আচ্ছা যাই হোক, হোয়াট এভার, এখানে এখানে একটু দেখি। আচ্ছা যাক, এটা পরে দেখছি আমরা। তো এখানে দেখেন আমরা কিন্তু এখানে HREF নিয়েছি, চাইলে আপনি এটাকে আবার টার্গেট করে দিতে পারেন, TAR GET টার্গেট, টার্গেট অ্যাট্রিবিউট দিয়ে আপনি এখানে দিলেন স্ল্যাশ আন্ডার স্কোর দিয়ে আপনি ব্ল্যাঙ্ক BLANK ব্ল্যাঙ্ক দিয়ে দিলেন। তো আমরা একটাকে যদি বানাতে পারি বাকি 3-4টাকেও বানাতে পারবো, ওটা আমাদের জন্য অনেক সহজ হবে। তো এটা যদি রিফ্রেশ করি এবং এটা যদি ক্লিক করি তো আমাকে পরের পেজে নিয়ে যাচ্ছে, এটা একটা কাজ করেছে। এটা একটা কাজ করলো। তো এখানে তাহলে কী কী হইলো, এখানে আমি একটা কলামের মধ্যে ইমেজ নিলাম, H2 নিলাম, তারপর P নিলাম, অ্যাঙ্কর ট্যাগও নিলাম, নিয়ে নিলাম কিন্তু। আচ্ছা এখন কথা হইলো, এই যে আমরা যে নিলাম, তাহলে আমাদের কিন্তু একটার কাজ কিন্তু শেষ। আসসালামু আলাইকুম, আমি বাসায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম, আসসালাম। আচ্ছা তো দেখেন, তো আমরা এখানে তাহলে কি করতেছি, আমাদের কিন্তু এখানে এই আপনার এই যে আমরা যে এখানে কি কি করলাম ভালো করে দেখেন, এখানে একটা ডিব নিলাম, আর এই ডিবের মধ্যে আমরা আপনার একটা কলামের জন্য যা যা করার দরকার তাটা কিন্তু নিয়ে নিয়েছি। তো আমার এখন কাজ কি, এই যে একটা কলাম নিলাম, আমি যে 3টা কলাম নিব তাই না, তো এই একটা কলামকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করে কি করবেন এই নিচেই আবার পেস্ট করেন। তো একই কাজটাই তো আমি আবার করতে যাচ্ছি, তো আমি কি করব কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, তাহলে আমার 3টা কলাম হয়ে গেল, এটুকু তো মানে বুঝতে পারছেন, একদম ইজিলি বোঝা গেল। কাজটা কিন্তু একই জিনিস, কিন্তু আপনি দুটোটাই ইয়ে করে দিলেন।
তো এটাকে যদি আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, আর আপনি যদি একটু দেখে আসেন তিনোটাই আসছে কিনা, তো একটু দেখলে দেখবেন যে তিনোটাই কিন্তু আসে। কিন্তু সমস্যা হলো তিনোটা কিভাবে আসে, আপনি নিচে নিচে আসে। আর এই কাজটাকে বলা হয় এসটিএমএল মার্কআপ। কি যে আপনি কাজটা করলেন সবগুলোকে একটা সিরিয়াল ভাবে লাইনে করলেন, পরে আসেন আপনি একটু ডানে বামে সাজাবেন, কিন্তু প্রথম কাজটা কি আপনার, প্রথম কাজটা হলো আপনাকে সাজাইতে হবে। এখানে তিনোটা কি আসছে দেখি, একটা দুইটা তিনোটা, তিনোটাই কিন্তু আসছে। এটাকে বলা হয়, এই কাজটাকে বলা হয় এসটিএমএল মার্কআপ করা। একটা ডিপটাকে কপি করে নিয়ে আপনি দুই বা তিনবার করে পেস্ট করলেন জিনিসটা কাজটা সহজ করার জন্য। তা আপনার ব্রাউজারে প্যারাগ্রাফের উপর যে আপনি যদি একটু ইয়া করে দেখি, ইনস্পেক্ট করে যদি দেখি, তো ইনস্পেক্ট করে দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে কিছু, একটু দেখি আমি যে আপনার যে প্যারাগ্রাফ, ঠিক আছে, প্যারাগ্রাফকে যদি একটু ওপেন করি, এই যে প্যারাগ্রাফটুকু, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে প্যারাগ্রাফ, তো এখানে দেখা যাচ্ছে প্যারাগ্রাফ, এই যে অ্যাঙ্কর ট্যাগ দেখা যাচ্ছে। এইভাবে মোটামুটি আপনি কিন্তু দেখতে পারবেন এখানে কী কী আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে এখানে সব কিছু না লেগে আছে, খেয়াল করে দেখছেন এগুলো কিন্তু লেগে আছে। এই লেগে থাকাতে কীভাবে বাঁচা যায়, এটার জন্য আপনাকে কিছু সিএসএস দিতে হবে। সিএসএস যদি দিয়ে আসে তাহলে জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। যদি একটু সিএসএস দিয়ে আসি, যেমন ধরেন যে এই মার্জিন মার্জিন এবং প্যাডিং যদি আপনি জিরো দিয়ে দেন, তাহলে কিন্তু সব কিছু কিন্তু একসাথে হয়ে যাবে। মার্জিন প্যাডিং কি জিরো এখানে, আচ্ছা আমি আপাতত এখানে দিয়ে দিচ্ছি জাস্ট বোঝার জন্য। এটা যদি পুরো পেজের জন্য দিয়ে দেন তাহলে আপনার জন্য সুবিধা। যেমন এই পুরো পেজের জন্য দিলে আপনাকে কি করতে হবে, আপনাকে কি স্টার চিহ্ন দিতে হবে, এটা অবশ্য সবার প্রথমেই দিয়ে দিতে হয়। আমি তারপরে আমি এখানে দিচ্ছি, যেমন মার্জিন, যে মার্জিন দিয়ে আপনি দিলেন যে জিরো, হ্যাঁ মার্জিন জিরো দিয়ে দিলেন। এবং এটাকে আপনি আবার চাইলে এই সেমি কোলন দিয়ে আপনি পর লাইনেও লিখতে পারেন বা পাশেও লিখতে পারেন। যদি আপনি এখানে লেখেন তাহলে মনে করেন লিখতে হবে যে মার্জিন জিরো PADDING প্যাডিং জিরো দিয়ে দিলেন, ঠিক আছে। তো এই জিনিসটা এটা কিন্তু করতে হয় পেজের উপরে, পেজের উপরে। তারপর আমরা এখানে করে রাখলাম, দেখি তো কী অবস্থা হয়। তো দেখবেন যে সব কিছু আপনার এখানে মার্জিন প্যাডিং জিরো হয়ে গেছে, মার্জিন মার্জিনও জিরো, প্যাডিংও জিরো, সব দিক দিয়ে। আচ্ছা, তো মার্জিন জিরো প্যাডিং জিরো, এটা এই আপনাদেরকে স্লাইডার কি খুব সমস্যা হবে নাকি, স্লাইডারটা আমি অফ করে রাখবো? অফ করে দেন স্যার, স্লাইডারটা অফ করে দিয়ে আমার মনে হয় আপনাদের একটু প্রবলেম হইতে পারে স্লাইডারটা, যেহেতু আমি একটার মধ্যে আটটা করাচ্ছি। তো যদি স্লাইডারটা যদি আমি অফ করি, এটাকে আমি কমেন্ট করে রাখি, ঠিক আছে। আমি আপাতত এটাকে কমেন্ট করে রাখি, আর এই স্লাইডার সংক্রান্ত যে সমস্ত জিনিস আছে এগুলো না হলে আমি একটু, তো সব কিছু এখানে আসলে আমার মতে কি এগুলো একটা আলাদা করে করলে মনে হয় আপনাদের ভালো হইতো। কারণ এখানে আমি এই কলমগুলোকে আপনার আলাদা আলাদা ফোল্ডারে দেখাই দিব, ওটা বেশি ভালো হবে। বুঝি নাই, একজন বলেন আচ্ছা আচ্ছা, আপনাদের যেভাবে যেটা সুবিধা আর কি, আমি চাইলে আলাদা করেও দেখাতে পারতাম, পরে ভাবলাম যে না আমি এমনি আলাদা করলে ভালো হয় মনে হয়, আলাদা করলে ভালোই তো। ভাই ভাই এই কমেন্ট করে দিছো তো এখন সমস্যা হবে না ভাই? জি স্যার ভাই ভাই ঠিক বলতেছে। আচ্ছা আমি তো কমেন্ট করতে, তাও যদি সমস্যা হয় তা বলেন, সমস্যা নেই। কমেন্ট করে রাখলে কি ভাই, উপরটা তো অফ থাকবে, আপনি নিচে নতুন করে কোড করলো স্যার। আলাদা করে দিলে যারা নতুন ওদের জন্য সুবিধা হবে, তাই না? তাহলে কি আমি আলাদা করে, আমরা নতুন আমরা চাচ্ছি যে আলাদা না হোক। তাতে দুই রকম কথা আসলো। আচ্ছা দেখি আমরা কতটুকু করতে পারি, আপাতত সবই কমেন্ট করলাম যাতে করে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়, আর কিছু না। এর কাছে আমি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর দেখবো যে
যে সবকিছু কোথায় আছে, মার্জিন পেন্ডিং জিরো এবং শুধুমাত্র এটাই আছে আর কিছু নাই। আমরা স্লাইডারের অংশটুকু আমার টোটালি কি করে ফেলছি, কমেন্ট করে ফেলছি। এখন এগুলোরে আমার একটু সাইজ করতে হবে, কিভাবে সাইজ করব। এখন দেখেন এখানে আমি মার্জিন এবং প্যাডিং সবই কি করেছি, জিরো করে দিয়েছি। কেন জিরো করে দিয়েছি, যাতে করে নিজে নিজে কাজ করতে আমাদের একটু সুবিধে হয়, আর কিছু না ভাই, কাজ করতে আমাদের যেন একটু সুবিধা হয়। এই জন্য আমরা কি করে নিয়েছি, মার্জিন এবং প্যাডিংটাকে জিরো করে দিয়েছি। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আমাদের যে কোডটা, এই কোডের মধ্যে আমরা কি করতে চাচ্ছি, আমরা এই একটা র্যাপার নিয়েছি তাই না, এই র্যাপারের মধ্যে তিনটা কলাম কলাম নিয়েছে। এখন আমাদের র্যাপার যে নিচে, র্যাপারটা কতটুকু অংশের, পুরো সাইটটার ওয়েট কতটুকু, পুরো সাইটটা হচ্ছে এখান থেকে নিই 1000 পিক্সেল, কিন্তু আমরা তো 1000 পিক্সেল নিব না, আমরা নিব আপনার 960 পিক্সেল। দুটো দিকে 20 20 করে ছেড়ে দেব, এখানে 20 ছেড়ে দেব, এখানে 20 ছেড়ে দেব, দেখতে একটু সুন্দর দেখানোর জন্য আর কি, আর তেমন কিছু না। তো আমাকে একটা ওকে বলে দিতে হবে যে কি বলে দেবো ওকে, আমি তো আমি কাকে বলবো, র্যাপারকে বলবো। তো আমি ওকে বলে দিই যে ডট র্যাপার, WRAPPER র্যাপার। আমি ওকে বলে দিলাম যে যে উইথ, WIDTH উইথ হয়ে যাও কত, 960 পিক্সেল, 960 পিক্সেল আমি দিয়ে দিলাম। তাহলে কি হলেন, উইথটা 960 হয়ে গেল। তাই যদি আমি এটা এটা করি, দেখি জিনিসটা কি আসে। তো ওকে যদি আমি রিফ্রেশ করে দেখি, দেখবো যে আপাতত কিছু আসে নাই। তো এখানে আরও ওকে আরও কিছু ওকে বলতে হবে যে যে মার্জিনটাও কি হয়ে যাও, জিরো করে দিতাম। মার্জিন মার্জিন কি করে দেব, মার্জিনটাও আমি জিরো করে দেব, আর কি করে দেব, অটো করে দেব। মার্জিন জিরো অটো মানে কি, মার্জিন জিরো অটো মানে হচ্ছে আপনি মার্জিনটা জিরো করলেন উপরে নিচে, মানে উপরেও থাকবে আর নিচেও থাকবে, মানে জিরো অটো মানে ডান দিকে বাম দিকে অটো হয়ে মাঝখান চলে আসবে। এখন যদি আপনি এটাকে একটু রিফ্রেশ করে দেখি, রিফ্রেশ করে দেখলে জিনিসটা বুঝবে যেটা মাঝখানে চলে আসে, খেয়াল করে দেখছেন মাঝখানে চলে আসে, সব কিছু কি মাঝখান বরাবর চলে আসে। এখানে কিছু কেন নাই, এখানে নাই যে তা নাই, যে দেখেন এখানে এটা আছে, দেখছেন লেখাটা এখানে পর্যন্ত চলে আসছে। তো ব্যাপারটা তো বুঝতে পারলাম যে যে H1 H2 কিন্তু কাজ করছে, আগের ওই যে স্লাইডারে অনেকগুলো CSS দেওয়া ছিল বিধায় কাজ করে নাই আর কি, ওইটা যা নতুন হতে বুঝবেন না, সমস্যা নেই। তো দেখেন এখন কিন্তু মাঝখানে চলে আসে। তো কী কী জিনিস করলাম আমি, যেটা করলাম আমি আমি প্রথমে মার্জিন এবং প্যাডিংকে জিরো দিয়ে দিয়েছি দিয়েছি যাতে করে সব যেন একবারে পারফেক্ট যেন থাকে। আর র্যাপারকে কেন আমি, এই পুরো র্যাপার মানে তো পুরো একটা ব্যাগ, পুরো কন্টেনারকে বলেছে তুমি উইথ 960 হয়ে যাও আর মার্জিন করো জিরো। এই জিরোটা মানে হচ্ছে উপরে আর টপ আর বটম কি হয়ে যাবে, জিরো হয়ে যাও, ও কিন্তু জিরো হয়ে গেছে। আর ডানে বামে কি হয়ে যাও, অটো, অটো মানে বুঝায় কি জানেন, ডানে বামে ও মাঝখানে চলে আসবে, ডানে বামে সরে কি হয়ে যাবে, মাঝখানে চলে আসবে। এখন দেখেন বক্স, আমার এখন পরে ডিপ নিয়েছি তিনটা, তিনটাই হলো বক্স। এখন আমি বক্সে কিছু বলতে হয়, এখন বক্সকে আমি যে বলবো কি বলবো, বক্সকেও তো একটা কিছু না বললে তো কাজ হচ্ছে না তাই না। এতক্ষণ র্যাপারকে বলছে, এখন বক্সকে কিছু বলি। বক্সকে বলতে চাই তোমার যে উইথ, WIDTH উইথ, ওকে তো একটু উইথ দিতে হয়। এখন আমি উইথ দিব কিভাবে, যদি আমরা একটু দেখি, আমরা পুরো র্যাপারকে নিয়েছি 960 পিক্সেল, একটু খেয়াল করে শুই না, এখান থেকে নিয়ে এই পর্যন্ত হলো 960। এখন 960-এর মধ্যে তিনটা ঘর আসবে, তো তিনটা ঘরকে আমার কি করতে হবে, তিনটা ঘরকে আমাকে 960-এর মধ্যে আনতে হবে। তো প্রত্যেকটা ঘর জন্য কত করে নিলে তিনটাই জায়গা হবে, 320 300 300, একজন বলেন 300, একজন বলেন 320, আর হ্যাঁ এটা 320 হবে, 320 হবে না, কারণ হচ্ছে যদি আমি একটু ক্যালকুলেট, 310 নিলেও হবে ভাই, একজন বলে 310, তাই তিনটে অ্যান্সার পেলাম, 300 310 320। এখন দেখেন আমার পুরো ওয়েটটা হচ্ছে 960, আমি কি তিন ভাগ করব, ভাগ 3, অ্যান্সার আসলো 320। এখন 320 করে যদি আমি নিই, সরি বড় হয়ে গেল, 320 করে যদি আমি উইথ নিই, তো এখানে মনে করেন যে এইখান থেকে নিই পর্যন্ত তিনটা ভাগ হবে,
320 320 320, তাহলে একটু নিয়ে দেখি কি অবস্থা। নিয়ে আবার কমাতে তো আর সমস্যা নেই, নিয়ে আবার কমান যাবে। কেউ কি জয়েন হয়েছেন? মনে হয় জয়েন হয়েছেন। কেউ কে কে জয়েন হয়েছে? জি স্যার আমি জয়েন হয়েছি। মেহেদি মাহবুব ভাই? জি স্যার। মেহেদি হাসান, মেহেদি মাহবুব ভাই, আপনার প্রেজেন্টটা কোথায়? এমডি মেহেদি হাসান। আপনার রোল নাম্বার মনে আছে? না স্যার আমার রোল নাম্বার মনে নেই। এমডি মেহেদি হাসান। আচ্ছা তাহলে একটু খুঁজতে হবে। এমডি মেহেদি হাসান, আপনি কি অনেকদিন ধরে আসতেছেন না এমন? জি স্যার একটু সমস্যা ছিল স্যার। হায় আল্লাহ, এখন কি অবস্থা? আপনাকে তো খুঁজছে বাংলাদেশ, তা আপনি এতদিন পর আসলেন, প্রায় 10 দিন টানা আসেন নাই। এটা যে তো কেন আসেন নাই? আজকে থেকে ইনশাআল্লাহ কন্টিনিউ হবে স্যার। আজকে থেকে কন্টিনিউ করতে পারবেন? জি স্যার। তাহলে আপনি, আপনাকে কি ফোন করা হয়েছিল না? জি স্যার আমার আসলে ওই নেট কানেকশনের প্রবলেম ছিল, 10 দিন ধরে খুব সমস্যায় ছিলাম আমি। আচ্ছা দেখেন, আপনি হয়তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আপনার আপনার 10 দিন হয়ে যাওয়ার কারণে আপনাকে আজকে থেকে মানে বাদ করে দিছিল। এই যে বাড়ের বাদ হয়ে যাওয়ার লিস্ট হলো এগুলো। তো এখন আপনার কাজ হলো কি জানেন, আপনি তাড়াতাড়ি ওই ফোন নাম্বারে ফোন করে ওনাদেরকে জানান যে স্যার আমি হচ্ছি মেহেদি হাসান মাহবুব, আমি লট ওয়ানের আপনার সন্ধ্যাকালীন মানে দুপুরের ব্যাচের স্টুডেন্ট। তো বলো জি বলেন। তো বলবেন যে আমি তো নেট সমস্যার কারণে 10 দিন যাবৎ আসতে পারি নাই, এই কারণে আমার নামটা একদম মানে আলাদা করে রাখা হয়েছে। তো স্যার বলছে আপনার সাথে একটু কথা বলতে, আমাকে যেন একটু নিয়ে নেয়। এই কথা বললে তখন আমাকে যখন বলবে যে একজন তো বলছে এরকম নিয়ে নিতে, তখন আমি আপনাকে এখানে 32 থেকে 33 রোল দিয়ে দেব। আপনার রোলটা কিন্তু এদিকেই ছিল, গতকালও 33 জন ছিল, আজকে দেখি 32 জন। আপনি আপনি বাদ হয়ে গেছিলেন, এই দেখেন এখানে। আচ্ছা স্যার আমি কন্টাক্ট করব। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম স্যার। ওই আবিয়াস ভাই নেট একটু প্রবলেম। হ্যাঁ হ্যালো, শুনতেছি। জানাই দে বললো। আজকে কেন বাসা থাকবো না? হসপিটাল থেকে আসো, আসার পরে জানায়ও। জি হ্যালো, কেউ নতুন করে জয়েন হয়েছেন? কেউ নতুন করে জয়েন হয়েছেন? জি হ্যালো, ফাহিম খান ভাই আসছেন? হ্যাঁ রোল নাম্বারটা আপনাকে রিসপন্স স্যার আপনাকে খুঁজতেছিল। কে বলেন? রাশিদুল ইসলাম স্যার আসলে আপনাকে একটু ডাকছিল। কখন? এখন? হ্যাঁ এখন, আপনি যখন কথা বলতেছিলেন তো। উনি আছে স্যার লাইনে? আচ্ছা ওনাকে আমি তো দেখতেছি না। স্যার কি আছেন? উনি আছেন কিনা? আসলে কি, আমি তো আজকে সকালে ক্লাস নিই নাই, শরীরটা ভালো না, এই কারণে হয়তো উনি চেক করতে আসছিলেন যে আমি ক্লাসে আসছি কি আসিনি, হইতে পারে এমন কিছু। হয়তো দেখতেছেন যে ক্লাসে আছি যেহেতু। আচ্ছা আচ্ছা, ফাহিম খান আসছেন। ফাহিম খান আপনার রোল নাম্বারটা নামটা বলেন, আমি অ্যাড করে নিই। ফাহিম ভাই? আপনার সিরিয়াল হচ্ছে 4। আনিসুর রহমান খান, যে আপনাকে প্রেজেন্ট দেওয়া হয়েছে, প্রেজেন্ট দিয়ে দিয়েছি। আর কেউ আছেন যে এখনো জয়েন হন নাই, মানে অ্যাটেন্ডেন্স দেন নাই? আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্স না দিলে অ্যাটেন্ডেন্স দিয়ে নিন। তো দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ওয়েবসাইটটা মোটামুটি এখানে একটা হিসাব করে ফেলেছে যে 960 পিক্সেল যদি আমার ফুল উইথ হয়, তাহলে তিনটার জন্য আমাকে পড়তেছে 320 করে। তো আমাকে 320 দিয়ে দেখি কি অবস্থাটা দাঁড়ায়। তো উইথ দিব, এক একটা বক্সের জন্য কত করে, 320 দিলাম। 310-এর ব্যাপারও দেখবো, যদি হয় তো 310 দিয়ে করবো, আপাতত 320 দিয়ে দেখি না কি হয়।
তো ইমেজগুলো ঠিক করা তো দরকার, এই জন্য আমি একটু ইমেজগুলো তো ঠিক করবো। যদি বক্সগুলো যদি 320 দিই, যদি দেখে আসে যে এটা কেমন দাঁড়ায়, তো যদি কেউ রিফ্রেশ করি দেখবো যে সবগুলাই কিন্তু এক সাইজে চলে আসে। খেয়াল করে দেখছেন, আগে ছিল এখানে, এখন 320 দেওয়াতে 320 পিক্সেল অবধি কিন্তু জায়গা নিয়ে নিছে। দেখছেন, জায়গা নিয়ে নিছে 320 অবধি, আগে কিন্তু এই লেখাগুলোও চলে আসছে এই পর্যন্ত। তো এখন তাহলে কি করা যায়, এখন তাহলে আর একটু কাজ করি, ছবিগুলো একটু সাইজ করি। হ্যাঁ, এখন ছবিগুলো যে আপনি ইমেজ দিবেন, ছবিগুলো আছে কোথায়? এই ছবিগুলো আছে আপনার এই বক্স নামক ক্লাসের ভিতরে। তা আপনাকে এখানে কি লিখবেন, লেখেন ক্লাস বক্স, লিখে লেখেন IMG, IMG, IMG দিয়ে আপনি এখানে লিখবেন। কি কি লিখবেন আপনি, উইথ হাইট দিয়ে দেন। হ্যাঁ, এখন আপনি ছবির জন্য উইথ কত দিবেন, WIDTH উইথ দিলেন, উইথ ছবির জন্য কত দিবেন, যেহেতু 320 না হয় দিলেন। দিয়ে দেখি, খারাপ লাগলে আমরা জিনিসটা কমাতেও পারবো বাড়াতেও পারবো। আর হাইট দিয়ে দিই, HEIGHT, হাইট কত দিতে পারে, হাইট ধরেন যে আমি 180 পিক্সেল দিলাম, দিলাম আর কি, আপনি হাইট 180 পিক্সেল দিয়ে দেখি কি অবস্থা। তো যদি একটু আমরা একটু রিফ্রেশ করে দেখি, দেখবো যে ছবিগুলো কি হয়েছে। ছবিগুলো মোটামুটি রিফ্রেশ করার পর দেখি যে আপনার হাইট 180 দেওয়াতে ছবিগুলো একটু বেশি চ্যাপ্টা হয়ে গেছে। এখন কি করা যাবে, এখন 180 আর না দিয়ে আমরা কি করি, একটু একটু বাড়ায় দিই, আমরা বলা হচ্ছে 200 দিই, তাহলে মনে হয় কিছুটা দেখতে হয়তো ভালো লাগবে। তো যদি 200 দিয়ে দেখি, তো একটু একটু বাড়লো, 200 না দিয়ে আমরা হয়তো একটু বড় দিতে পারি 200। আচ্ছা স্যার, হাইট বাদ দিয়ে দেখেন দেখি একটু হাইট কেমন লাগে, হাইট বাদ দিয়ে দেখবো। হ্যাঁ, এটাও করা যায়, এটাও খুব সুন্দর বলছেন। যদি আমি হাইটটা না দিই, তারপর দেখি যদি আমি রিফ্রেশ করি, তাহলে এইভাবে দেখায়। হ্যাঁ, এটাও করা যায়, আপনি উইথ যা দিয়েছেন ওই অনুযায়ী আপনি হাইটটা সুন্দরভাবে চলে আসবে। ঠিক আছে, আমরা তাহলে এটাই করলাম, না হয় আমরা হাইট দিলাম না, এটাই সুন্দর আসতেছে। তাই আমি ইনবক্সের মধ্যে কি করলাম, সরি ইমেজের মধ্যে কি দিলাম, ছবিটাকে ঠিক করলাম। এখন একটা ব্যাপার কি খেয়াল করে দেখছেন, সব ছবিগুলো কিন্তু নিচে নিচে আসে, আমাদের সাইটগুলোকে কি নিচে নিচে ছবিগুলো থাকে, থাকে না, পাশাপাশি পাশাপাশি কিন্তু থাকলে ভালো হইতো, মানে এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এখানে একটা ছবি। এখন এই ছবিগুলোকে কিভাবে আমি পাশাপাশি আনতে পারি, এগুলো কিন্তু একটা ব্লক লেভেল হয়ে আছে। ব্লক লেভেল কেন, ডিপ ডিপ মানেই হচ্ছে একটা ব্লক লেভেল, ও ওর জায়গাকে পুরোটা নিয়ে নিছে। এখন আপনি যখন একে ব্লক লেভেল থেকে যখন পাশাপাশি আনতে যাবেন, আপনাকে কিন্তু একটা কাজ করতে হবে। আমাদের হয়তো মনে আছে, আমরা ফ্লোট লেফট দিয়ে কিন্তু আমরা বামে চাপ চাপিয়েছি এর আগে। হ্যাঁ, আপনি চাইলে ফ্লট লেফট দিয়ে করে ফেলতে পারেন। তো কাকে বলবেন যে তুমি চাপো, বক্সকে বললেই হবে, ছবিকে বললে কাজ হবে না, যে ফুল বক্সকে বলে দেবেন তুমি একটু চাপো। তো এই যে আমি বক্স নিয়েছি, এই যে তিন বক্সে যে 320 পিক্সেল, ওকে আপনি বলে দেন যে প্রত্যেকে কি হয়ে যাও, বামে চাপো। তো ফ্লট, FLOAT, ফ্লট, ফ্লট আপনি দিয়ে দেন যে লেফট, LEFT, লেফট। ফ্লট লেফট দিলে কি হবে, এই বক্সগুলো সব বাম দিকে চাপবে, যেহেতু একটা বক্স বাম দিকে চাপবে, বাকি বক্সগুলো সিরিয়ালি চলে আসার কথা। দেখি আসে কি না, এখন কিন্তু ওরা সিরিয়ালেই নাই, ওরা কি আছে নিচে নিচে। রিফ্রেশ যখন করবো তখন সবগুলো পাশাপাশি চলে আসে। এখন কিছুটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দেখাচ্ছে, সবগুলো পাশাপাশি চলে আসে। কিন্তু একটা সমস্যা খেয়াল করে দেখছেন, যে সবগুলো ছবিগুলো লেগে আছে। কিন্তু আপনি যদি কোনো একটা সাইটে যদি যান, যে কিছুক্ষণ আগে আমরা প্রথম আলো দেখছিলাম, যে প্রথম আলো যখন দেখছিলাম তখন দেখেন তো কোনো একটার সাথে কোনো একটা কিন্তু লেগে নেই। দেখেন হালকা করে একটা কিন্তু গ্যাপ আছে, যেমন এই তিনটা যদি দেখেন, এখানে একটু গ্যাপ আছে, এখানে একটু, এখানে একটু গ্যাপ আছে, সব দিকে একটু গ্যাপ গ্যাপ রাখা, কেন জানি একটু দেখতে ভালো লাগে। কিন্তু এগুলো যদি লেগে লেগে যেত জিনিসটা কিন্তু ভালো লাগতো না। কেন ভালো লাগতো না দেখেন, আপনাদের কাছে কি ভালো লাগে সব লেগে আছে, একটু যদি গ্যাপ থাকতো কত ভালো হইতো। এখন গ্যাপ আমি দিব কিভাবে, আমি যে নিয়ে ফেলছি হিসাব করে, যে আমার পুরোটা পিসটা হইলো 960 পিক্সেলের পিসটা, আমি ছবি তিনে নিচ্ছে 320। এখন আমাকে তো এখন কি করতে হবে, একটু কমাইতে হবে, তাহলে 320 নিলে কাজ হবে না। একটু আমি 320টা কেটে দিই,
বীজ আমি বীজ ছেড়ে দিলাম, আমি বীজটা কি করে দেবো, ছেড়ে দেবো বীজটা, যে ছাড়বো বীজটা আমি ধরেন ছেড়ে দিলে কি কাজ হবে একটু খেয়াল করে দেখি। তাহলে ইমেজগুলো আমার 300 দিতে হবে, ইমেজও আমাকে 320 দিলে যাবে না, কারণ বক যখন আপনি 300 করে ফেলবেন আর ইমেজগুলো তো আপনাকে 300 ওয়াইডে চলে আসতে হবে, তাই না? আমি কিন্তু খুব ধীরে সুস্থে আস্তে আস্তে করে বলতেছি, যাতে করে যাদের একদম বিগিনার যারা আজকে শিখতে যাবে না আমার ক্লাসটা, হোপফুলি তাদেরও কষ্ট হবে না। তো দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ডিপ নিয়ে ফেলেছি 300, একটু ছোট হয়েছে কিন্তু এখানে গ্যাপগুলো হয়নি। আচ্ছা গ্যাপগুলো দিতে গেলে আমাকে কি করতে হবে, গ্যাপগুলো নিতে হলে প্রত্যেকটা ইমেজের পাশে আমাকে একটু মার্জিন দিতে হবে, মানে এই যে আমার যে ছবিগুলো যে নিছি এগুলো যদি এখান থেকে এখানে এই যে এই ছবিটা, এই যে প্রথম এখানে যদি একটা মার্জিন থাকতো স্কেল দিয়ে মার্জিন যেভাবে আমার খাতায় দিই, তাহলে মার্জিন দিলে কি হইতো একটু গ্যাপ সৃষ্টি হইতো, এও যদি একটু মার্জিন দিত তাহলে গ্যাপ সৃষ্টি হতো। এখন মার্জিন দিব কোথায় কোথায়, ওর আগে দিতে হবে অথবা এর পরে দিতে হবে, নাহলে এর আগে দিতে হবে, যে কোনো আপনার এর আগে দিতে হবে। তাহলে মার্জিনটা যদি দিই কোথায় গেল, মার্জিন যদি আপনি দিই তাহলে আপনাকে কোনটার মধ্যে মার্জিন দিবেন, আপনি মার্জিন দিবেন কোথায়, আপনি মার্জিন দিবেন আপনার বক্সে, কারণ বক্সকে আপনাকে বলতে হবে তুমি একটু মার্জিন হও। তো আপনি দেন মার্জিন, বক্সগুলোকে দেন মার্জিন, এম এল মার্জিআইএন মার্জিন, আপনি মার্জিন রাইট দিয়ে দেন, আপনি মার্জিনটা কি করে দেন রাইট দিয়ে দেন, তো আপনি মার্জিনকে যখন রাইট দিয়ে দেবেন তো প্রত্যেকটা বক্সকে মার্জিন রাইট ডান দিকে, ডান দিকে আপনি ধরেন 30 পিক্সেল করে আপনি দিয়ে দিলেন, 30 পিক্সেল আপনি মার্জিন দিলেন, তো 30 পিক্সেল করে যদি মার্জিন দেন একটা জিনিস খেয়াল করে দেখেন, এবার এবার হিসাবটা কিন্তু সবাই চোখ বড় বড় করে তাকাবেন, আমার এই পৃষ্ঠা হলো 960, কথা ঠিক কি না, 960 ছবিগুলো নিলাম 300 করে, তো এখানে এটা হলো 300, এটা হলো 300, এটা হলো 300, তো 300 কত, 900, আর আমি পুরো পৃষ্ঠা হইলো 960, 960-এর মধ্যে যখন 900 চলে যাবে আর বাকি থাকে কত, 60, এখন 60-এর মধ্যে আমাকে 60-এর মধ্যে তিনটার জন্য আমাকে কি করে দিতে হবে, মার্জিন দিতে হবে। এখন মার্জিন যে আমি দিব এখন 60 কিন্তু, হ্যাঁ তো আমার তো এটার মার্জিন দরকার, মানে এটার পরে একটা মার্জিন দরকার, এটার পরে একটা মার্জিন দরকার, এটার মার্জিন দরকার নেই, ওটা ওটা ঠিক মতোই আছে, তার মানে আমি এটার পরে যদি একটা 30 নিই আর এটার পরে যদি 30 নিই, 30 30 কত হইলো, 60, তার পুরো পেজটা কিন্তু ফিল আপ হয়ে গেল, হিসাব থেকে কি বুঝছেন, আমার এই শেষের টাকার মার্জিন দরকার নেই, আমার মার্জিন দরকার এটার ডান দিকে, এটার দরকার এটার ডান দিকে, যদি আমি ডান দিকে ডান দিকে যদি আমি মানে এটার ডান দিকে এটা ডান দিকে যদি মার্জিন দিয়ে দিই তাহলে জিনিসটা কিন্তু আমার কি হয়ে গেল, সহজ হয়ে গেল। আমি যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করে দেখবেন প্রত্যেকটা ছবির কিন্তু ডান ডান দিকে করে আপনার মার্জিন রাইট 30 পিক্সেল করে পেয়ে গেছে। ও এখানে কেন নিচে চলে গেছে, কারণ ওর এখানে জায়গা হয়নি বিধ নিচে চলে গেছে, এখন ওরে আবার কি করতে হবে, ওরে আবার লাইনে আনতে হবে, কারণ আমাদের প্রথম দুটা ডিপের মার্জিন রাইট দরকার, শেষেরটা দরকার ছিল না, ওর শেষের 30 পিক্সেল যে রাইট এটাকে যদি আমি অফ করে দিতে পারি তাহলে কি হয়ে যায়, তাহলে কিন্তু যে ব্যাপারটা ও কিন্তু একটা লাইনের মধ্যে চলে আসবে, কারণ ওর কিন্তু ওর জন্য কিন্তু 30 বেশি হয়ে গেছে, ওর জন্য 30, ওর জন্য 30, ওর জন্য 30, 30 কত, 90, আমার আজ আমার ছিলই তো 60, কথা কি বুঝতে পেরেছেন, আমার আমার ছিলই তো 60, ব্যাপারটা যদি একটু বুঝাই, পুরো পেজ হলো আমার ফুল, হয়তো অনেকে বুঝেন নাই এই জন্য কেউ কিছু বলতেছেন না, ফুল পেজ হলো কত, ফুল পেজ হলো আমার, আমি আবারও বলি হ্যাঁ, 960 পিক্সেল, মনে করেন আপনার পুরো পেজ হলো 960, ভালো করে দেখেন এই হিসাবটা, কিন্তু আপনার যদি মনে করেন যে আমার হিসাবটা বুঝি না থাক দরকার নেই, না রে ভাই এই হিসাবটা আপনার বুঝতে হবে, একটা ওয়েব পেজ যখন আপনি বানাবেন এই হিসাবটা যদি আপনি না বুঝেন আপনি ওয়েবসাইট আপনি কোনো কিছু করতে পারবেন না, এটা আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে, আমি যেমন ঠান্ডা মাথায় আপনাকে বুঝাই দিব আপনি ঠান্ডা মাথায় বুঝেন, ফুল পেজটা হলো 960, এটা তো বুঝছেন। আচ্ছা আমি নিব তিনটা কলাম, ঠিক আছে তো কলাম লিখি COMMUM মনে হয় নাকি, আচ্ছা যা ভাই আমি বানান আমার ভুল হয় আমি বক্সই লিখি, তো বক্সগুলোকে আমি কী দেবো, আমি নিলাম 300, এখন আমার 360 ফিল আপ করতে হবে,
যেহেতু আমার এক একটা বক্স আমি নিয়েছি 300, বক্স হলো আমার তিনটা করে, 33 কত, 300 900 পিক, 900 হয়ে গেল। আর তাহলে 100, তাহলে এই তো তিনটা যদি আমি 900 নিই, তিনটা তো কিন্তু লেগে লেগে যাচ্ছে, তাই না? তো লেগে লেগে গেল। এখন আমাকে প্রত্যেকটা পিকচারের এই ডান দিকে কি করতে হবে, ডান দিকে আমার খালি জায়গা রাখতে হবে। তো এখানে একটা পিক, এখানে একটা ছবি, এখানে এখানে একটা, এখানে একটা পিকচার, এখানে একটা মনে করেন যে পিকচার নিলাম, তো তিনটা পিকচার তো আমি 5 পিক্সেল দিয়ে চারপাশে, তাহলে স্যার তো হয়ে যায়। আচ্ছা হয় কিনা কেউ দেখি, হয় কিনা, এই যে আমি যে তিনটা আমি যে কলাম নিব, এটাও 300, এটাও 300, এটাও 300, তিনশো তো 900 হয়ে গেল। আর 60 লাগবে না, 60 যে লাগবে, এখানে এখানে যাবে 30, এখানে যাবে 30, তাহলে তো 60 হয়ে গেল। তাহলে এরও তো আমি ডান দিকে করে ফেলছি 30, এই জন্য জায়গা ছিল না বলে এই মিয়া রাগ করে নিচে চলে গেছে। কারণ আমি বলে দিছি বক্স তোমরা সবাই ডান দিককে 30 করে তুমি জায়গা দাও, তো মার্জিন দিয়ে দেওয়াতে ওর এখানে 30 পাইছে, ওর এখানে 30 পাইছে, এরও এখানে 30 পাইছে। 30 পাওয়া তো দেখা যায় জায়গা নাই, ও নিচে যায় 30 নিছে, আমরা যেটা দেখ একটু আগে দেখলাম। ও কিন্তু এতে দেখেন, ওর কিন্তু 30 এখানে জায়গা ছিল না, ছিল না বিধা, ও রাগ করে নিচে চলে গেছে, ও এখানে জায়গা নিছে, ও এইখান দিয়ে যা, আপনি দেখতেছেন না তো, ও এখান দিয়ে জায়গা নিছে। এখন ওর এখন কি কাজ করতে হবে, ওর জায়গা বন্ধ করতে হবে, আর ওদের যে 30 30 এটা ঠিক থাকবে। তাহলে তাহলে কি হয়, ওর ওরও ডান দিকে 30, এরও ডান মানে এরও ডান দিকে 30, এর ডান দিকে 30 30 কত হইলো, 60। তো আমি যখন মার্জিন হিসেবে দিব, মার্জিন হিসেবে যখন আমি দুইটাকে মার্জিন দিব 30 30 করে, 30 30 করে যখন আমি দুইটাকে দুইটা কলামকে যখন দিব, তাহলে হয়ে যাবে কত, 30 দুগুণে 60। এখন হইলো নি যে 960 আর 960, এখন কিন্তু পুরো পারফেক্ট হয়েছে। তবে এখানে আমাকে একটা কাজ করতে হবে, আমাকে শেষের জনকে একটু মানায় নিতে হবে, মানায় নিতে হবে বলতে ওরে আমার একটু মার্জিনটা অফ করে দিতে হবে, যে তুমি ডান দিকে চাইবো না ভাই, তোমার দুজনেই জায়গা দাও, ওই ওনাকে শেষের জনকে একটু বলে দিতে হবে। তো আমি বলবো কিভাবে, বলার জন্য ওকে আমি আলাদা করে নাম ডাকতে হবে, যে এদেরকে তো বলছি এই বক্স তিনোটাকেই বলছি তুমি ডান দিকে কি হও, মার্জিন দাও 30 পিক্সেল করে। তো একে তো আবার বলতে হবে আলাদা করে, তাই না? এই মিয়ারে আলাদা করে বলতে হবে। তো এই মিয়া যদি আলাদা করে বলতে চাই, তাহলে তো আমাকে এখানে একটা কাজ করতে হবে, এই যে কাকে বলবো, এটাকে নাকি এটাকে না এটাকে, শেষের জনকে না? তো শেষের জনকে আমাকে কি করতে, আলাদা ওকে একটা নাম দিতে হবে, বক্স বক্স দিয়ে ধরুন আমি ওকে নাম দিলাম যে নো মার্জিন, আমি নো মার্জিন দিয়ে দিই, এটা আমি দিলাম আর কি নাম, এটা আপনি আপনার মতো করে একটা নাম দিতে পারেন, হ্যাঁ আপনি আপনার যে কোনো একটা নাম দেন, আমি দিলাম নো মার্জিন, যাতে করে আমার মনে থাকতে যেন সহজ হয়। তো আমি নো মার্জিনকে বলে দিই আলাদা করে যে কি বলবো, যে নো মার্জিন যেহেতু এখানে একটা ক্লাস, তো আমি এখানে ক্লাসের জন্য দিব ডট, ডট কি দিয়েছি, এই যে দেখেন ডট দিলাম, আর আমি লিখব নো মার্জিন, নো এম এ আর মার জি আই এন মার্জিন, এখানে শিফট দিয়ে আমি এখানে নো মার্জিনের জন্য আমি কি লিখতে পারি, তো ওকে আমি বলে দেবো মার্জিন, এম এ আর মার জি আই এন মার্জিন রাইট, মার্জিন রাইট দিয়ে আমি কি বলে দেবো, তোমার 0 পিক্সেল, আর তোমার মার্জিনের দরকার নাই, কি দরকার নাই, মার্জিন দরকার নেই। আগেরটা বলেছিলাম প্রত্যেকটা বক্সকে বলেছিলাম মার্জিন তুমি রাইটে 30 পিক্সেল হও, সবার জন্য হয়েছে, এই তিনটা বক্সের জন্যই হয়েছে, কিন্তু আমার স্পেশালি এই বক্সটাকে আবার দরকার নেই। তো ওই বক্সকে আমি আলাদা আরেকটা নাম দিছি, ওর নাম হচ্ছে নো মার্জিন, নো মার্জিনকে বলে দিলাম তোমার মার্জিন আবার 0 হবে, তুমি আর তোমার মার্জিন নেওয়ার দরকার নেই, যদিও সবাইকে বলছে 30, ওকে বলছে তুমি এ নিও না। এখন কেউ দেখে আসি কি অবস্থা দাঁড়ায়, এখন দেখেন ওর মার্জিন প্রত্যেকে 30 30 করে নেওয়ার কারণে মানে এই বক্সে 30 পিক্সেল রাইটে নিছে, এই এও 30 পিক্সেল নিছে, এও 30 পিক্সেল নিছে, নেওয়ার কারণে ওর জায়গা আর হয় নাই, কারণ 3 30 90, আমার পেজ হলো 3 960, 990 তো আর না, এই জন্য জায়গা না হওয়ার কারণে জায়গা নিচে চলে গেছে। এখন কিন্তু ওকে বলছে তুমি মার্জিনটা রাইট নিও না, তুমি যেমন আসো তেমনই ভালো, রিফ্রেশ করলে কি হবে, তিনোটা একটা সিরিয়ালে চলে আসলো, তার মানে কি ও এই ডিপটা নিল 30, এই ডিপটাও নিল 30, ও আবার কিছু নেয়নি, এই জন্য ও এখানে রয়ে গেল, বুঝতে পেরেছেন? এখন তাহলে কি জিনিসটা কি হয়ে গেল,
মোটামুটি একটা আমরা কিন্তু একটা ছবি বলেন একটা কলাম বলেন মানে মোটামুটি একটা ডিপ লেখার মতো করে একটা কিছু একটা করতে পারছি। আপনি এখানে আপনি আপনার প্রোডাক্টের ছবি দেন, একটা কলাম দেন, একটা কিছু লেখেন, লিখে তারপর এখানে ক্লিক করার মতো একটা অবস্থা রাখেন, এভাবে আপনি করেন দেখবেন যে ভালো লাগবে আর কি। তো এখানে মোটামুটি একটা কিছু হয়েছে। তো নো মার্জিন পর্যন্ত তো আমরা গেলাম, তো এখানে এই পর্যন্ত মনে হয় আপনার স্যার একটু ওই যে আমরা যে বক্স ইয়াটা নিলাম ক্লাসটা স্যার, তারপরে স্যার কোডে কোডে যান স্যার, ক্লাস নিলাম একটার বক্স, একটার বক্স নো মার্জিন, আর এটাও তো বক্স, প্রথমটাও বক্স। তো স্যার এই যে এইটা এই শেষের যে বক্স নো মার্জিন, এটা ক্লাস তো স্যার সম্পূর্ণ আলাদা, শুধু বক্স না, এটা বক্স নো মার্জিন। তো স্যার এই যে বক্স ইয়াটার সিএসএস টাও তো এখানে নিল, যেটা বক্স নো মার্জিন, এটা কি স্যার নেয়ার কথা স্যার? আমি তো জানি স্যার যে ক্লাস নেম যদি ম্যাচ না হয় তাহলে ওটাতে সিএসএস কাজ করবে না। ও আচ্ছা আচ্ছা, জি অসংখ্য ধন্যবাদ ভাই, অনেক সুন্দর প্রশ্ন করেছেন ভাই। নামটা মিরাজুল স্যার, মিরাজুল ভাই। আচ্ছা আচ্ছা, আলামিন ভাই মনে একজন, এই প্রশ্নটা আমারও ছিল স্যার। কোন কি মাহমুদুল হাসান ভাইয়ের? আরেকজন ভাইও বলতে চাচ্ছেন যে এটা তো নেওয়ার কথা না, কিন্তু নিল তো নাকি, নিল কেন? এই তো জি স্যার, কেন নিল? আচ্ছা এবার আমি বলি, যেমন ধরেন আমাদের আবু হুরায়রা আতিক ভাইয়ের নাম হচ্ছে আবু হুরায়রা আতিক। এখন যদি আমি বলি হুরায়রা ভাই আছেন, উনি বলবেন কি ইয়েস স্যার। যদি বলি আতিক ভাই আছেন আবু হুরায়রা, ওনার নাম কি, পুরো নাম কি আবু হুরায়রা, আবু হুরায়রা সরকার। আমি যদি বলি যে সরকার ভাই আছেন, উনি তাও বলবেন কি আছে। এখন এই এই বক্সগুলোর নাম হচ্ছে, এর নামও বক্স, এর নামও বক্স, এর নামও বক্স, বাট বক্স নো মার্জিন, ওর ফুল নেম হচ্ছে বক্স নো মার্জিন। ওকে আপনি বক্স বললেও আসবে, ওকে আপনি নো মার্জিন বললেও আসবে। তো যখন আমি বক্স যখন বলছি যে তোমার তিন তিন ভাই বক্স বক্স বক্স, তোমাদের জন্য হলো এই হুকুম। কি হুকুম? তোমার প্রত্যেকে উইথ হয়ে যাও 300, ফ্লট হয়ে যাও লেফট, নো মার্জিন রাইট হয়ে যাও 30 পিক্সেল। ও কিন্তু তিনজনে কিন্তু শুনছে কথা, যেটা আপনার সবাই দেখছেন, দেখতে যে হঠাৎ করে দেখে যে শেষের জনটা কিন্তু একটু আমাদের একটু ও কথা শুনুক, সমস্যা নেই, বাট একটা জিনিস আমাদেরকে চেঞ্জ করা দরকার। তখন ওকে আমি আলাদা একটা নাম দিয়ে ও কাম করে ফেলেছি, কি ওকে আমি আরেকটা নাম দিয়ে দিলাম, ওর নাম হচ্ছে নো মার্জিন দিলাম, দিয়ে ওকে আমি সিএসএস করে দিলাম যে তুমি মার্জিন রাইটটা তুমি 0 পিক্সেল করে দাও। তাহলে কি হলো, তাহলে জিনিসটা একটু সহজ হয়ে গেল, জিনিসটা তো কাজ তো করলো, এমন না যে কাজটা করে নাই। আপনি চাইলে কিন্তু এরকম শুধুমাত্র ক্লাসের মধ্যে এরকম, আরে স্যার বোঝা যাচ্ছে যে একজনের মানে দুইটা নাম, মানে নিকনেম একটা, ইয়া নাম একটা, যে কোনো দুইটা নামই আর কি কার্যকর। কার্যকর, জি জি। মোস্তাকিন ফুয়াদ ভাইকে এখন কেউ যদি ফুয়াদ ফিচারিং কোনা যদি বলে ডাকেন আর কি, উনি বলবেন জি স্যার, আর মোস্তাকিন বললেও কিন্তু উনি বলবেন জি স্যার। তো যেহেতু দুইজনকে দুই নামে দেখেও যদি কাছে পাওয়া যায়, তো তাকে তো আপনি যে কোনো নামে ডাকতে পারেন। স্যার যে উপরের যে বক্স আছে না, ওগুলা তো একটা অন্য অন্য নাম এড করে দিয়ে দেখি, যে কোনো একটা এড করে দেখেন দেখি কি এড করলে কি কাজ হবে। এড করলে তো আপনার ওই ওই যে নাম আমি এড করব সেই নামে তো আমাকে তো ওকে তো কাজ দিতে হবে, কাজের দরকার নেই বলে দিই নাই। না না স্যার, যে কাজ দিব না স্যার, যে বক্সটা কাজ করতেছে কিনা, সিএসএস যে বক্সটা করছেন, এখানে নাম দিলে তো, ও আপনি চাচ্ছেন যে এখানেও আপনি নো মার্জিন দিতে না অন্য কোনো নাম দিতে? যে কোনো নাম দিতে, অন্য অন্য কোনো, আপনি এটা দেওয়াতে তো কোনো কোনো ইয়া নেই, যেমন দেন, যেমন জয় দিলাম, করবে না কেন? আপনি এখানে মনে জয় জয় দিলাম, আমি নাম দিলাম যে ওনার নাম, ওনার নামও বক্স আর একটা নাম হচ্ছে জয়, তেমন জয় নামে তো আমি কোনো কিছু নিই নাই, কাজ করবে না কেন? যেমন আছে তেমনই থাকবে। আমি নাম নিতে পারি, আমার ইচ্ছা আমি নাম দিয়ে তাকে অন্য একটা কাজ বলে ডাকবো। হ্যাঁ, যেমন আপনার আব্বু যদি বলে মুস্তাকিন এদিকে আয়,
আমার আমার জন্য এই একটা বই নিয়ে আয়। যাচ্ছি তো আপনি কিন্তু মুস্তাকিন হিসাবে কিন্তু বইটা দিয়ে যাবেন বাবাকে। ওরা মা যদি বলে যে ফুয়াদ বাপ এদিকে তো তোর লাগে একটু কথা আছে, আপনি ফুয়াদ বলে তো যাবেন। হ্যাঁ, তো আপনাকে দুই রকম নাম থেকে ডাকলে আপনি কিন্তু যাবেন, কোনো দিক দিয়ে কোনো প্রবলেম হবে না। সো এখানে এখানে বলতে হবে যে জয় তুমি এটা করো, ফুয়াদ তুমি এটা করো, ওকে বললে ও আবার করবে, ঠিক আছে? এটা তো নাম দেওয়া নেওয়া না নেওয়ার মধ্যে কোনো কিছু নেই, বুঝতে পেরেছেন? মেবি তো এই হচ্ছে ব্যাপার। কেউ কি জয়েন হয়েছে নতুন করে, যে এখন প্রেজেন্ট দেন নেই? আচ্ছা দেখেন, তাহলে হয়তো নতুন করে কেউ জয়েন হয় নাই। নো মার্জিন যদি আমরা করি, তো নো মার্জিন আমরা কি করলাম, জিরো পিক্সেল দিলাম, সবগুলো এক লাইনে চলে আসলো। এখন একটা জিনিস খেয়াল করে দেখে, আমাদের মোটামুটি তো লাইনে তো চলে আসছে। নুরুজ্জামান নিশাদ ভাই আসছেন, নুরজা নিশাদ ভাই আসছেন, কথা না বললে হবে? নুরজা নিশাদ ভাই নাকি আগের থেকেই ছিলেন? নুরুজ্জামান নিশাদ, আচ্ছা নিশাদ ভাইকে প্রেজেন্ট দিয়ে দিছি। আচ্ছা তো দেখেন, তা তো দেখেন, তাহলে নো মার্জিন মার্জিন রাইট জিরো পিক্সেল করলাম, কেমন? এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আমাদের তো সবগুলো মোটামুটি কিন্তু চলে আসে, কাজ কিন্তু অলরেডি প্রায় শেষ যে আমি করে ফেলছি। এখন কিছু কিছু জিনিস আমার একটু সুন্দর করা লাগবে, যেমন ধরেন যে এখানে যে আমি হেডিংগুলো যে নিলাম, হেডিং হেডিংগুলো একটু সুন্দর করা দরকার না? আপনি যদি হেডিংকে যদি একটু সুন্দর করতে চান, কালারফুল করতে চান, আপনি চাইলে কিন্তু করতে পারেন। তা আপনি কালারফুল কীভাবে করবেন? আপনি এই হেডিং আছে এখানে, হেডিং আছে এখানে, হেডিং আছে এখানে, তাই না? তা আপনি তাকে কী করতে হবে, তাকে বলতে হবে যে ক্লাসের নাম হচ্ছে বক্স, বক্সের মধ্যে আছে কি হেডিং। তা আপনি ওকে বলে দেন যে ডট বক্স, আপনি নাম ধরে ডাকলেন। এবং এখন বক্সের মধ্যে তো আবার কয়টা পার্ট আছে, 1 2 3 4টা পার্ট আছে, আপনি কোন পার্ট নিচ্ছেন? H2। তো ওকে আপনি বলে দেন H2। আপনি ওকে কী বলতে চাচ্ছেন, ওকে নাম ধরে ডাকলেন বা যে ডট বক্স ক্লাস বক্স H2, তুমি কী করো, তোমার কালারটা তুমি চেঞ্জ করো, তুমি কালারটা চেঞ্জ করো। কালার মনে করুন বলে দিলেন যে কী হবে, অরেঞ্জ হবে, ORANG অরেঞ্জ হবে। আপনি যদি ওর যদি অরেঞ্জ দিয়ে দেন, খেয়াল করে দেখবেন যে আপনার ওর যে হেডিংগুলো যে আপনার কালো ছিল, এই কালোগুলো থাকবে না, সবগুলো কিন্তু অরেঞ্জ কালার হয়ে গেছে। কারণ আমি সবগুলোকেই বলছি কী হও, তুমি কপগুলো কালারগুলো অরেঞ্জ হয়ে যাও। আচ্ছা ফাইন, এটা কিন্তু হয়ে গেল। তাহলে কী করতে পারলাম, আমি হেডিংয়ে কিছু কালার করে দিলাম। আবার ধরেন যে আপনি ভাবলেন যে প্যারাগ্রাফগুলো একটু কেমন কেমন হয়ে আছে, এই দেখেন প্যারাগ্রাফগুলো কেমন কেমন না, দেখেন সোজা নাই, মানে এখানে তেরা বেঁকা তেরা বেঁকা, একটু সোজা হইলে মনে হয় ভালো হইতো, তাই না? এখানে এখানে গ্যাপ, এখানে গ্যাপ, এই গ্যাপগুলো কেমনি ফিল আপ করা যায়, এই যে গ্যাপগুলো। তা আপনাকে কী করতে হবে, আপনাকে একটা কাজ করতে হবে, সেটা আপনি ওকে প্যারাগ্রাফকে বলবেন। তো যেভাবে আপনি H2কে ধরছেন, ডাক দিছেন, ওভাবে ডাকবেন যে ক্লাস বক্স পি। তো লেখেন ক্লাস বক্স পি, এটা দিয়ে যখন আপনি আপনি যখন কোনো কিছু বলবেন, তখন আপনার কী হয়ে যাবে, আপনার সে ও কথাগুলো শুনবে। তো আপনি দেন টেক্সট অ্যালাইন, TEXT টেক্সট অ্যালাইন কি আসছে, এই যে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন মূলত চার রকমের আছে, তা আমরা জাস্টিফাইটা দিই, লেফট লাইট, হ্যাঁ, তারপর হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, তারপর রাইট অ্যালাইনমেন্ট, জাস্টিফাই অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, এগুলো চার চার রকমের আছে। তো জাস্টিফাইটা বেশি ইউজ হয়, জাস্টিফাই যে লেখাটা চলে আসছে, জাস্টিফাই দিয়ে দিলাম, তো ওর ব্যাপারটা হয়ে গেল। বক্স আমি কি বললাম যে ক্লাস বক্স পি, তুমি জাস্টিফাই হও, জাস্টিফাই হতে যারা লেখাটা মানে বুঝতে পারছেন, ও কিন্তু সব দিক দিয়ে কী হবে, এই যে এখানে যে গ্যাপ গ্যাপগুলো আছে, সেই গ্যাপগুলো থাকবে না, দেখবে। আমি তো রিফ্রেশ করে দিই, শুধু তাই না, এটাও ঠিক হবে, এটাও ঠিক হবে, এই এটাও ঠিক হবে, সরি একটু দেখাই, ক্লিক করলে চলে আসে, এটাও যেমন ঠিক হবে, এটাও ঠিক হবে, রিফ্রেশ করে নিই, দেখেন এখন কিন্তু মোটামুটি সবগুলো একটা লাইনে চলে আসে, ঠিক আছে? দেখেন সবগুলো একটা বক্সের মতো লাগতেছে, সবগুলো একটু সুন্দর করে মানে ওর মতো করে একটু একটু স্পেস স্পেস নিয়ে ওর লাইনগুলোকে একটু সব সমান সমান রাখছে। এখন দেখতে একটু কলম কলম লাগে, তাই না, যে একটু সমান বরাবর হয়েছে।
আচ্ছা, এই একটা ব্যাপার গেলো যে আমি জাস্টিফাই করে নিছি। এখন আমাদের তাহলে কি ঠিক হলো, ছবিকে ঠিক করলাম, H2 কে ঠিক করলাম, প্যারাগ্রাফকেও ঠিক করলাম, এখন আসে আমরা এটাকেও ঠিক করি, ক্লিক মিকে ঠিক করি, এইভাবে কি থাকে বলেন? এইভাবে থাকে না তো। ক্লিক মিকে যদি আমি ঠিক করতে চাই, ওগুলো অ্যাঙ্করকে ধরতে হবে, তাই না? তো অ্যাঙ্করকে ধরার জন্য কি বলতে হবে, যে এইগুলো যেভাবে ধরছি, ক্লাস বক্স ইমেজ, ক্লাস বক্স H2, ক্লাস বক্স P, এভাবেও ধরবেন আপনি, ক্লাস বক্স A। আসেন তাহলে আমরা একভাবে লিখি সবাই মিলে, যে এখানে লেখেন যে ক্লাস বক্স কি দেব, ক্লাস বক্স আমি A ধরবো। তো আপনি A ধরলেন, আপনি কালি প্যাসেজ দিয়ে এখন আপনি ওকে যা যা বলবেন ও তা এটাই শুনবেন। তো ওকে আমি কি কি করতে পারে একটা একটু করে ঠিক করি, সেটা হচ্ছে ও দেখেন ওর কিন্তু নিচে একটা দাগ আছে, খেয়াল করে দেখছেন? এই দাগ ওঠানোর জন্য আমাদের কি করতে হবে, এই দাগ ওঠানোর জন্য আপনাকে যে জিনিস, আপনাকে সার্ফ এক্সেল ইউজ করতে হবে। আমরা জানি কোনো কিছু দাগ যদি বসে সেটার জন্য আমাদের সার্ফ এক্সেল আছে। হ্যাঁ, তো এখানে লিখবো যে সার্ফ এক্সেল, লিখলে কি কাজ হবে? কাজ হবে না। ওর জন্য ওর একটা সার্ফ এক্সেল আছে, সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। সেভ টেক্সট ডেকোরেশন যখন আপনি লিখে যখন বলবেন কি নান, মানে সেভ ডেকোরেশন নান মানে হচ্ছে ওই ডেকোরেশনের মধ্যে যে ডাকটা, ডাকটা কি হয়ে যাবে, নাই হয়ে যাবে। এখন দেখেন ডাকটা কিন্তু থাকবে না, যদি আমি রিফ্রেশ করি দেখেন ডাকটা কিন্তু চলে গেছে, তিনোটাই চলে গেছে। মানে আপনি যদি একটাকে ধরেন তিনোটাই কাজ করবে, কারণ তিনোটারই তো নাম সেম। আচ্ছা, এখন মনে করেন যে এই প্রত্যেকটার কিন্তু এখন এই লেখার সাথে লেখাটা কিন্তু মিলে যাচ্ছে, তাই না? কেমন জানি মিলে গেল, আমি বোঝাই যাচ্ছে না যে এটা ক্লিক করার মতো কিছু। মাউস নিয়ে গেলে হয়তো বোঝা যায়, মাউস এখানে নিলে এরকম একটা সিলেক্ট করার মতো একটা অবস্থা আসে, আর এখানে গেলে মূলত একটা ক্লিক করার মতো হাত চলে আসে। আর বাম দিকে এখানে দেখবেন যে এখানে একটা ইসে দেখাচ্ছে, ওয়েবসাইটের লিঙ্ক দেখাচ্ছে, দেখেন দেখছেন লিঙ্ক দেখাচ্ছে, ক্লিক করলেই আপনারা নিয়ে যাবে। এখন ক্লিক করি, ওই যে নিয়ে গেল, বুঝতে পারছেন? দুইটা ওপেন হয়ে গেছে। এখন দেখেন, এখন এটাকে কিভাবে ঠিক করা যায়, এটাকে যদি সুন্দর করেন তাহলে আপনি করতে পারেন যে কি করা যায়, কি করা যায় একটু ভাবি, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। আপনি এই লেখাটা একটু কালারটা চেঞ্জ করি, নাহলে COLOR কালার, কালার যদি চেঞ্জ করে ধরেন যে কালারটা আমি রেড দিলাম, আমি চাই যে লেখাটাও একটু রেড হয়ে যাক, এরকম কালার দিলে তো সমস্যা, রেড দিলে মনে হয় একটু ডিফারেন্স ডিফারেন্স লাগবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দিলে কেমন হয়, ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিই, যেমন BSCK ব্যাকগ্রাউন্ড কালার চলে আসে, এটা একটু সরে। তো ব্যাকগ্রাউন্ড কালার যদি দিই, তার মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, ধরেন যে অরেঞ্জ দিলেন, ORANGE অরেঞ্জ দিলেন। আচ্ছা দিলেন, আপনি আপনার মতো করে একটা কালার দিবেন, কোনো সমস্যা নেই। তো এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারটি দিলাম অরেঞ্জ দিলাম, এখন ও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ হয়েছে, এখন কিছুটা আলাদা মনে হয়। এটা যেরকম দেখতে, এটা কিন্তু দেখতে তেমন না, এটা ব্যাকগ্রাউন্ডে অরেঞ্জ আসছে, আর কালারটাও আপনার কলমের কালি যেটা সেটা হচ্ছে রেড। এই ব্যাপার দিক দিয়ে কিন্তু মোটামুটি একটা কিছু আলাদা মনে হচ্ছে। এখন সমস্যা একটু অন্যরকম আছে, সেটা হচ্ছে এই এখানে যে ডিসপ্লে যেটা দেখাচ্ছে যেটা, এটা কিন্তু কেমন জানি আপনার এক কর্নারে কর্নারে হয়ে গেছে। কারণ হচ্ছে আপনি যে অ্যাঙ্কর ট্যাগ নিছে এটা কিন্তু আপনার ইনলাইন, মানে এটা কি বলে আপনাকে বলা হয়, মানে ব্লক না, পুরোটা জুড়ে না, এটা জাস্ট একটা ইনলাইন, ইনলাইন লেভেল, মানে ইন আপনার যেটাকে বলে ইনলাইন ব্লক লেভেল এলিমেন্ট, ব্লক না ইনলাইন এলিমেন্ট আর কি। এই যদি আপনি ব্লক করতে চান, আপনাকে বলতে হবে ডিসপ্লে, ডিসপ্লে কি করতে হবে, ডিসপ্লে আপনাকে ব্লক করতে হবে, BLOCK ব্লক। ডিসপ্লে ব্লক যখন করবেন সে পুরোটা জুড়ে কিন্তু ব্লক হয়ে যাবে, এইটুকু জায়গা জুড়ে। তো রিফ্রেশ করলাম, ও পুরো জায়গাটা কি হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, মানে এই জায়গাটা এখন তার, এই জায়গাটা কি এখন তার, যেহেতু আমি ব্লক করে ফেলছি ডিসপ্লেটা, আর ডিসপ্লের জন্য আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফেলেছি অরেঞ্জ, সুতরাং সে পুরোটাই অরেঞ্জ নিয়ে নিয়েছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখছেন, লেখাটা একদম বাম দিকে, ডান দিকে থাকলে কত ভালো, মাঝখানে থাকলে অনেক ভালো হইতো না? মাঝখানে আনার জন্য আমাকে কী করতে হবে, আপনাকে দিতে হবে টেক্সট অ্যালাইন।
মানে আপনি একটা একটা করে দেখবেন, একটা একটা করে ঠিক করবেন, ব্যাপারটা অনেকটা এরকমই আর কি। এমন না যে আপনাকে খুব মুখস্থ রাখতে হবে, আপনি একটা করে দেখবেন যেটা আপনার কাছে ভালো লাগে ওটাই করে ফেলবেন আর কি। CENTER সেন্টার করেন, সেন্টার করলে হবে কি লেখাগুলো সব সেন্টারে চলে আসবে। যে একটু দেখে আসি, লেখাগুলো মাঝখানে ছিল না, এটা ছিল বাম দিকে, এখন কিন্তু মাঝখানে চলে আসে। ক্লিক মিটা কোথায়? মাঝখানে চলে আসে। এখন কিছুটা ভালো লাগতেছে, তবে এখানে একটা জিনিস খেয়াল করে দেখছেন যে আমি একটু বড় করলে হয়তো আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আমার কথা কি আপনারা কি শুনতেছেন নাকি আমি একলা? জি স্যার, শুনতে পারতেছি। ও আচ্ছা, দেখ শুনতে পাইলে হলো, আমি তো একটু অসুস্থ ওই জন্য আমি হয়তো জি স্যার শুনতে পাচ্ছি, আস্তে আস্তে করে বলতেছি, শুনতে পাচ্ছেন কি না কে জানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো ক্লিক মি, একটা জিনিস ক্লিক মির দিকে একটু তাকান তো, একটু বড় করে চোখটা একটু বড় বড় করে দেখেন। ক্লিকের সি, এম এর এম, দেখেন উপরের সাথে নিচে কোনো লেগে লেগে আছে তাই না? লেগে লেগে আছে না, একটু লেগে আছে, মানে একটু হালকা গ্যাপ। এই গ্যাপটা কিন্তু বাড়ালে, বাড়াতে পারলে ভালো হইতো। আর আপনি বাড়াবেন কিভাবে? দেখুন, আমাদের গ্যাপ বাড়ানোর জন্য একটাই উপায় আছে, সেটা হচ্ছে মার্জিন। মার্জিনের মাধ্যমে আমরা মার্জিন দিতে পারি। তো মার্জিন যদি দেন, মার্জিন GIN, মার্জিন টপ, টপে দিতে হবে। মার্জিন টপে দিলে কি হবে, উপর থেকে কি হবে, একটা মার্জিন ছাপা হবে। সে মার্জিন টপ দিব। আচ্ছা মার্জিন 0 দিলে কি হয়? মার্জিন 0 দিলে তো মানে না, মার্জিন টপ 5 পিক্সেল দিয়ে দেখি, দেখি 5 পিক্সেল দিয়ে দেখতে হবে সেন্টার। আচ্ছা দিয়ে দেখলে হয়তো বুঝবো, একটু দেখেন তো কোনো মার্জিন পাইছে কিনা দেখি। কিছুটা পাইছে মনে হয় নাকি? ওটা স্যার প্যাডিং অপশনের ভিতরে স্যার এটা প্যাডিং দেওয়া লাগবে না? হ্যাঁ প্যাডিং দিতে হবে, কারণ প্যাডিং না দিলে এটা ফুলবে না। প্যাডিং দিলে কাজটা ভালো হবে। জি ভাই বুঝতে পারছি, প্যাডিং তো আমি তাহলে দিয়ে দিই, উপরে নিচে 3 পিক্সেল দিয়ে দিই, আর ডানে বামে কোনো প্যাডিং দেওয়ার দরকার নাই। হ্যাঁ ওটা আমি এভাবেই রাখি, কারণ ডানে বামে প্যাডিং দিয়ে আমি কী করবো বলেন? ডানে বামে যথেষ্ট পরিমাণে জায়গা আছে, তো আমি বরঞ্চ প্যাডিংই দিই, এটাই বরঞ্চ ভালো হবে, যেটা ভাইয়ারা বললেন। এই যে দেখেন কিছুটা হইলো, এখন জায়গা নিছে। যদি ছোটো করি, ছোটো করি দেখি তো, যে এখন মনে হয় কিছুটা জায়গা নিছে, সে ক্লিক মির মধ্যে জায়গা নিছে। তাহলে আমি দেখেন কি কি জিনিস করছি এখানে, যদি একটু দেখে আসি। এক হচ্ছে যে আমি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে টেক্সট ডেকোরেশন নান দিয়েছি, কেন নিচে লেখাটা যেন দেখতে না লাগে। আপনি এগুলো পারলে, যেটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে পারলে কয়েকবার পড়লেই মনে পড়বে। লেখাটাকে কি করেছি আমি, কালার রেড করেছি আর ব্যাকগ্রাউন্ড কালারকে অরেঞ্জ করেছি, কারণ হচ্ছে একটাকে হালকা একটাকে গাঢ় দিয়েছে। অরেঞ্জটা হালকা হয়, রেডটা একটু লাইট, একটু গাঢ় হয়, ডিপ হয়, এই জন্য রেড দিয়েছে এখানে। আপনি আপনার মতে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর কি করেছে, ডিসপ্লেকে ব্লক করেছে, এই কারণে ওটা ওটা ছিল ইনলাইন এলিমেন্ট, মানে আপনার একটা লাইনের মধ্যে চেপে আছে। ব্লক লেভেল ডিসপ্লেকে যদি ব্লক করেন তাহলে কিন্তু পুরোটা জুড়ে সে ব্লক লেভেল এলিমেন্ট হয়ে যাবে। আমরা এর আগে শিখেছি যে ডিসপ্লে দিয়ে ডিসপ্লে ব্লক হয়, ডিসপ্লে ইনলাইন হয়, ডিসপ্লে আপনার এই ব্লক ইনলাইন, ডিসপ্লে ব্লক হয় ইনলাইন হয়, এই দুই রকম করা যেতে পারে। তো ব্লক করে ফেললাম, ব্লক করার কারণে ডিসপ্লেটা ব্লক হয়ে গেল। লেখাটা তখনও কিন্তু বাম দিকে ছিল, আমরা মাঝখানে আনার জন্য লিখেছি টেক্সট অ্যালাইন সেন্টার, তো সে কিন্তু সেন্টারও চলে আসলো। মার্জিন টপ 5 পিক্সেল দিয়েছিলাম, যাক ওইটা মনে হয় এটা চাইতে প্যাডিংটা বেশি কাজ করে। প্যাডিং দিলাম, প্যাডিং 3 পিক্সেল দেওয়াতে মনে একটু ভালো হয়েছে। আমি যদি 4 পিক্সেল দিয়ে দেখি, 4 পিক্সেল দিলাম উপরে নিচে, আর ডানে বামে কোনো মার্জিন প্যাডিং দিলাম না, কারণ ডানে বামে প্যাডিং আমার দরকার নেই। কেন দরকার নেই? কারণ ডানে বামে অলরেডি অনেক জায়গাই আছে, আমি একটু একটু বড় করে দেওয়ার জন্য একটু দিলাম, একটু বড় হয়ে গেছে। হ্যাঁ মোটামুটি এরকম থাকলেও কিন্তু হয়। হ্যাঁ এখন এটা যে আপনি ক্লিক করবেন, দেখেন ক্লিক করলে কিন্তু চলে যাচ্ছে তাই না? এখন এটাকে দেখেন, গেলে কোনো কিছু দেখায় না, মানে এখানে একটু হোবার হইলে ভালো হইতো। তো হোবার করবেন কিভাবে? তো হোবার করব কাকে, এই বক্স একেই তো হোবার করব। তা আপনি এটাকে কি করবেন, এটাকে তো যেহেতু হোবার করবেন, আপনি এটাকে পুরোটা এই এই পর্যন্ত লেখেন, লিখেই আপনি এটাকে হোবার করেন। তো হোবার চক্র আপনাকে লিখতে হবে যে ডট বক্স এ কোলন হোবার, HOVER হোবার, মানে আপনি মাউসটা নিয়ে গেলে কি হবে, একটু একটু হোবার করবে আর কি।
আপনি কি কি হোভার করতে চান সেগুলো এগুলো বললেই হবে, আর কিছু না রে ভাই। আপনি হোভার মারণ করেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চান, বিএসসিকে ব্যাকগ্রাউন্ড, বিএসসিকে ব্যাকগ্রাউন্ড জিআরও ইউএনডি, এখন ব্যাকগ্রাউন্ড কি করবেন, কালারটাকে দেন, ধরেন যে আপনি ব্যাকগ্রাউন্ডে আপনি দিলেন 000টা দেন, আর কালারটা চেঞ্জ করে দেন যে COLOR কালার, কালারটা একটু চেঞ্জ করে দিলেন, FFFটা দেন, এখন একটু দেখে আসে কি অবস্থাটা হয়। এই জায়গাটা যদি আমি করি তো দেখবো যে একটু দেখে আসি এটা আদৌ কোনো কিছু চেঞ্জ আসছে কি না হোভার করলে। হ্যাঁ, হোভার করলে মোটামুটি কালো হচ্ছে আর লেখাটা সাদা হয়ে যাচ্ছে, এখন হচ্ছে মনে হয় কিছু কাজ হচ্ছে, দেখি তো হচ্ছে কি না, দেখি হচ্ছে কি না, হ্যাঁ হচ্ছে। তবে এটাকে যদি আপনি একটু স্মুথ করতে চান, খুব দ্রুত হচ্ছে, খেয়াল করে দেখেন, অনেক দ্রুত গেলেই মনে হয় কি কি হয়েছে, কি কি হয়েছে, ঠাস ঠাস করে। এটাকে যদি আমি একটু টাইমটা দিতে পারি তাহলে মনে একটু ভালো হবে। টাইমটা আপনি কীভাবে দিবেন, ট্রানজিশন দিয়ে দেন, TRAN ট্রানজিশন দিয়ে ট্রানজিশন চলে আসে, আপনি ট্রানজিশন 2 সেকেন্ড দিতে পারেন, 2 সেকেন্ড আপনি বা 1 সেকেন্ডও দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। যে আমি টাইমটা চাচ্ছি 2 সেকেন্ড, 2 সেকেন্ড দিলে জিনিসটা কী হবে, মানে খুব আস্তে ধীরে আসবে, দেখছেন, আপনি মাউসটা নিয়ে গেলেও আস্তে করে আসবে, লাগে যে ভাই ক্লিক করেন না, ভাই ক্লিক করেন না। আপনি চাইলে কিন্তু একটু এভাবে দিতে পারেন, আপনি চাইলে আপনি 2 সেকেন্ড যদি একটু বেশি মনে হয় আপনি 1 সেকেন্ডও দিতে পারেন, তাহলে মনে হয় একটু রিয়েলিস্টিক লাগবে যে না হচ্ছে কিছু। স্যার টেক্সটের কালারটা মনে হয় চেঞ্জ করলে ভালো হয় স্যার। কি দিলে ভালো হয় স্যার, অন্য কোন কালার? আচ্ছা অন্য কোন কালার ভাই, এটা আপনি নিজে নিজে ট্রাই করেন, আমি তো আমার মতো করে একটু এভাবেই দিছি। আপনি এখন আপনার মনের মাধুরীতে যত রকমের কালার মনে পড়ে সব রকম কালার দিয়ে নিজে নিজে ট্রাই করবেন। আমি আমার কাজ হলো আপনাকে একটা কাজ করে দেখানো, আপনি এখন ওইটাকে এখন নিজের মতো করে কালো সাদা নীল গোলাপি পিঙ্ক যা আছে তার মতো করে দিবেন। এইটাই হলো মূলত কি, এই হলো যে দিস ইজ দ্য ডিজাইন যে আপনি, হ্যাঁ এটা আমি হোয়াইট দিলাম, এটা আপনাকে হোভার করলে হোয়াইট হয়, এই যে লেখাটা হোয়াইট হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যাচ্ছে, আপনি অন্য কালার দিতে দিন। হোভারের আগে স্যার, হোভারের আগে স্যার, হোভারের আগে না? আচ্ছা তো কমলা আর লাল দিয়েছে, তো আপনি কি দিতে চান? আচ্ছা আপনি যেটা দিতে চান, হ্যাঁ সবই দেওয়া যাবে, আপনি যদি দিতে চান সেটা আপনি নিজে নিজে করে আমাকে দেখান আপনি কোনটা দিতে চান। তো এটা হচ্ছে, এই হলো ডিজাইন, যে ডিজাইনটা আমরা যেটা করলাম, এই একটা ডিপ নিয়ে নিলাম, ডিপ নিয়ে আমরা মূলত এখানে কাজ করেছি। হ্যাঁ এই একের সাথে কীভাবে একটা তিনটা কলাম নিয়ে কাজ করতে হয় এবং কীভাবে সিএসএস করতে হয় আমার ধাপে ধাপে করেছি, খুব একটা বেশি যে লাগে তা কিন্তু না, এখান থেকে নিয়ে একদম এই পর্যন্ত। আপনি যদি বুঝে বুঝে একবার যদি করেন, জি আপু কথাটা আমি পুরোটা বুঝতে পারিনি, বলেন তো আবার। প্যাডিং মানে হচ্ছে আপনাকে ভিতর থেকে জায়গা করে দিবে এবং নিজেও অনেকটা জায়গা হবে। ধরেন আপু আপনাকে একটা প্যাডিং সম্পর্কে একটা উদাহরণ দিই, ধরেন আপনার কাছে একটা বেলুন আছে, বেলুনটা হচ্ছে আপনি এখনো মনে করেন যে বেলুন আপনার একটা বেলুন কিনে নিয়ে আসছেন এখনো ফুলান নাই, হ্যাঁ তো বেলুনে হ্যাপি বার্থডে, বেলুনগুলো কিনে আনলে কি হয় জানেন, বেলুনের মধ্যে লেখা থাকে হ্যাপি বার্থডে, ছোট করে লেখা থাকে হ্যাপি বার্থডে, এখনো কিন্তু ফুলান নাই, হ্যাঁ কিন্তু যখন আপনি বেলুনটা যখন ফুলাবেন, যতই ফুলাবেন ততই দেখবেন যে বেলুনটাও ফুলতেছে, লেখাটাও হ্যাপি বার্থডে লেখাটাও বড় হচ্ছে। তো প্যাডিং এর ব্যাপারটা হলো ঠিক সেম লাইক দ্যাট, আপনি যখন প্যাডিং দিবেন সে নিজেও বড় হবে জায়গাটাও সে বড় হবে। যেমন ধরেন আমি যদি আপনাকে একটু বোঝানোর খাতিরে যদি বলি, এই যে আমি অ্যাঙ্করটাকে এখানে প্যাডিং দিয়েছি 4 পিক্সেল, এখন এটাকে যদি আমি ধরেন কথার কথা 14 পিক্সেল যদি দিই এবং সেভ করি, তার মানে কি এই অ্যাঙ্কর ট্যাগটা 14 পিক্সেল ভিতর থেকে বড় হবে, জায়গাও বড় হবে, কথা কিন্তু দুইটা, নিজেও বড় হবে জায়গাও বড় হবে। আমি আবারও বলি নিজেও বড় হবে জায়গাও বড় হবে, তো আসেন তার একটু দেখে আসি, সে নিজেও বড় হবে জায়গাকেও বড় করবে, দেখি রিফ্রেশ করে,
নিজেও এখান থেকে ছাড়ছে, জায়গাটাও সে বড় হয়েছে। খেয়াল করে দেখছেন এখানে পুরোটা কিন্তু কত বড় জায়গা সে নিছে, নিজেও কিন্তু এখানে জায়গা সে ছেড়ে তারপর সে উদ্ভাসিত হয়েছে, জায়গাও কিন্তু নিছে। এটাই হচ্ছে আপনার প্যাডিং এর কাজ। আপনাকে সে ভিতর থেকে জায়গাটা ছেড়ে দিবে, জায়গাটা সে নিয়ে নিবে ভিতর থেকে। আমি 14 পিক্সেল দিব না, দেখতে খারাপ দেখা যায়, এ হলো প্যাডিং। জি আচ্ছা, কি নাম ভাই আপনার? জি শৌকত চাকমা ভাই। জি এখন ব্যাপারটা হচ্ছে শৌকত ভাই, ওই এখন থেকে যতগুলো যাব একটু মনোযোগ সহকারে দেখতে হবে, কি করবেন বলেন? আমাদের কোর্স মডিউলের সাথে টাইমের সাথে বড়ই বেমানান, বুঝছেন? স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? মাহমুদুল হাসান টিউটর ভাই। জি স্যার আমার কারেন্ট নাই, ওয়াইফাই চলে গেছে, যার জন্য প্রবলেম স্যার। আমি হয়তো ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না, আবার কারেন্ট ওয়াইফাই আসলে তখন স্যার পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু একটা সমস্যা, ঠিক আছে সমস্যা মাহমুদুল হাসান ভাই। ওই সৈকত ভাই, আপনার সাথে একটা গল্প শেয়ার করি, গল্পটা সবার সাথে। সেটা হচ্ছে মাঝে মধ্যে কাজ করতে গেলে না পারলে আমি একটি ইউটিউবে যাই, ইউটিউবে যাই আমি বিভিন্ন নিউজ টিউজ দেখি কি কি নিউজ আসছে। তো একটা হঠাৎ করে একটা নিউজের মধ্যে চোখ পড়লো, চোখটা হলো যে এটা সম্ভবত আপনার 21শে জানালা না কি জানি একটা ক্রাইম প্যাট্রোল নাকি একটা ছিল। তো ওই ওইটাতে যাই, ওখানে একটা মানে ওটা ব্যাপারটা খুব মজা লাগে, এই কারণে যে যে আপনার অনেক কিছু ওরা মানে অনেক কিছু ওরা বের করে, অনেক কিছু যেটা কিন্তু পুলিশ ভাইরাও অনেক সময় বের করতে পারেন না। ওই আপনার ক্রাইম পেট্রোল বলেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা সরজমিনে যায় দেখেন। তো এইভাবে ওনার দেখতে যায়, একদিন দেখেন কি এক জায়গায় লেখা আছে 3 মাসে ডাক্তার করে দেওয়া যাবে, 3 মাসে ডাক্তারই হওয়া যায়। এটা একটা বিজ্ঞাপন, এবং ওই ওই যে আপনার যে সিআইডি যে লোক, ওনারাও এখানে অ্যাপ্লাই করছে যে দেখার জন্য 3 মাসে কিভাবে ডাক্তার হওয়া যায়। 3 মাসে ডাক্তার এবং ডাক্তারি সার্টিফিকেট সহকারে দিচ্ছে, এবং 3 মাসের পর ডাক্তারি আপনি করতে পারবেন। তো এই ছিল, এটা দেখে না একটা কেমন যেন একটু খটকা লাগলো সৈকত ভাই। খটকা লাগার পর ওই সিআইডি যেটা উনি কর্মকর্তা বা সিআইডি বা ওই যে আপনার সরজমিনে যা বলো যে আমরা তাদেরকে ভর্তি হয়ে দেখি ক্লাসে কি হয়। তো 3 মাসের জন্য ওনারা ওই কোর্সে ভর্তি হন, টাকাও জমা দেন, ওই কোর্সে ওনারা এনরোল করেন। তো যায় আসলে কি 3 মাস, তো 3 মাসের মধ্যে দেখা যায় ওই 3 মাস নাকি 2 মাসের একটা কোর্স ছিল, ওই নর্ম টুকিটাকি যে না পাকাইলে কী হয়, জ্বর হলে কী হয়, টুকিটাকি নর্মাল এইগুলো দেখাচ্ছে আর কি। এবং এখানে ওনাকে আবার 3 মাস পর MBBS সার্টিফিকেটও দিয়ে দিতেছে যে আপনি এখন ডাক্তার, আপনি এখন ডাক্তারি করতে পারবেন, অপারেশন করতে পারবেন, সমস্যা নেই। এখন হচ্ছে কোর্স হলো বড়, টাইম হলো কম, তা আপনাকে কি করতে হবে? আমাদের কোর্সটা এমনই লাগতেছে, আপনি হয়ে যাবেন ওয়েব ডিজাইনার, কিন্তু টাইম ধরা হয়েছে 2 মাস। জিনিসটা আপনাকে একটু একটু মন মনের দিক থেকে আপনাকে একটু খুব দ্রুত ক্যাচিং পাওয়ার বেশি ওইভাবে হইতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এখন ব্যাপার হলো আবু হাসান ভাই, আচ্ছা, তো ব্যাপারটা হলো কি এখানে যেহেতু এটা আমাদের একটা ফ্রি কোর্স, এখানে আপনাকে সর্বোচ্চ ভাবে কি করতে হবে, সর্বোচ্চ ভাবে আপনাকে ওইভাবে সময় দিতে হবে। এখানে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যেটাই হোক না কেন, আপনি এখানে একটু প্র্যাকটিস করে শিখে এটা আপনাকে তাড়াতাড়ি করে, মনে করেন যে বিভিন্ন ওয়েবসাইট, ডবেট্রি স্কুল, ইউটিউব, যতটুকু সম্ভব ভাই, কারণ আপনি তো লিমিট ক্রস করতে পারবেন না। যতটুকু সম্ভব ততটুকু আপনি প্র্যাকটিস করে যতটুকু দাঁড় করাতে পারেন ততটুকু দাঁড় করাবেন, যেখানে বেশি সমস্যা পাবেন, বেশি সমস্যাতে বেশি ঢোকা যাবে না।
ঢুকতে নিষেধ নাই, কিন্তু সমস্যা হলো কি, সমস্যা থেকে যদি আপনি বের হতে না পারেন তখন আপনার কিন্তু আগ্রহ কমে যাবে। সবচেয়ে ভালো কি, আগ্রহ থাকতে থাকতে যদি আপনি আগাইতে পারেন ওইটা হচ্ছে সবচেয়ে আপনার জন্য ভালো। এখন স্যার আমাদের গ্যাসের ছেলে পেলেদের অবস্থা কি জানেন স্যার, সব কিছু আপনার উপর ছেড়ে দিচ্ছে যে স্যার কখন শিখাবে তারপর আমরা শিখবো, এইভাবে যদি আশা ছেড়ে দেন তাহলে এই কোর্স থেকে আপনারা কিছুই নিতে পারবেন না। আমি যেটা মনে করি স্যার শিখাবে তারপর আপনারা শিখবেন, আপনি চান যে স্যারের কাছ থেকে কিভাবে বেশি বেশি আদায় করা যায়, কিভাবে বেশি বেশি মানে কাজ করা যায়, কিভাবে বেশি বেশি ধরা যায়, এটা আমাদের লক্ষ্য থাকা দরকার যে স্যার আসবে শিখাবে তারপর আমাদের আমরা শিখবো, এইভাবে আপনার মনে করেন ইন্টারনেট যুগে কারো কিছু হবে না। আপনাদেরকে বলা যাওয়ার কারণে আমি আমার নিজেরকে বুঝাইতেছি আমাদের এখানে লক্ষ্য হচ্ছে যে স্যারের কাছ থেকে আদায় করা, বুঝতে পারছেন ঠিক কথাটা বললো ভাই। আরে না ভাই জি ভাই জি ভাই, আর আমাদের যদি এক কাছে না না ভাই উনি সঠিক কথাই বলছে, স্যারের কাছে আমরা আদায় করা নিয়ে অসিক মানে ওই আগ্রহটা লাগবে কথা ছাড়া হবে না, বুঝতে পারছেন ভাই জি স্যার আমাদের মনে করেন এখন সময় আছে যে যে কয়েকদিন সময় আছে এই সময়টাকে পরিপূর্ণ ভাবে কাজে লাগা স্যারের কাছে গিয়ে সমস্ত যতগুলো কোর্স মডিউল দেওয়া আছে সবগুলো যেন আদায় করতে পারি এই একটা মন মানে সাথে নিয়ে আপনারা আগান মনোযোগ দেন। তাছাড়া উপায় নেই, আপনারা দেখেন একটু ছোটখাটো বিষয়গুলো আপনারা স্যারকে বলেন, তেমনি যে আতিক ভাই বলতেছে স্যার এখানে ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ দিছে, এখন আপনি স্যারকে আবার বলতেছেন যে স্যার এটা চেঞ্জ করে দেন, আপনি নিজে পারলেন না যে আমি এটাকে চেঞ্জ করে দিই বা অন্য কিছু দিয়ে দেয় নিজের ক্ষমতাটা একটু যাচাই করা যে আমি কতটুকু শিখলাম আমি এটা চেঞ্জ করতে পারি কিনা, কিন্তু আপনি আদায় করা যায় এইটা এখন আপনাদের হবে না। স্যার যদি আমাদের একটু শিখায় আপনি তার সাথে আরো বেশি একটু জোড়া দিয়ে চেষ্টা করেন তাইলে ভাই আমাদের হবে, তাছাড়া হবে না। আচ্ছা দেখ দেখ গলা শুকাই গেল যাচ্ছে যে আমরা যেহেতু ভাই সময় আসতে পারি না তাই আমাদের আর কি শিখার সম্ভাবনা শিখবো কিভাবে তা কিভাবে শিখাবে আমরা এটা বুঝতে পারতেছি না। তাই আমার মানে মাথা ঢুকে না আমি ওইটা বলি না, আমি কি আমি তো বলতেছিলাম যে বিষয়টা হচ্ছে স্যার আমাদের যতটুকু শিখাবে ওইটুকু আমরা ভালো করে যদি মাথার ভিতর রাখতে পারি এটাও তো মেন বিষয়, স্যার যেটুকু শিখাইলো দেখাইলো অলরেডি যে আপনি আবার ওই যে আতিক ভাইয়ের আমার ওই বিষয়টা একটু স্যার কে বলতেছে যে ব্যাকগ্রাউন্ড টা চেঞ্জ করে দেন স্যার বলতে আমাদের অল্প ভাই 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 আমার প্রাণের ভাইরা ভাই একটু আপনারা ঝগড়াঝাটি করেন না, মানে আমার আসলে কি ভাই আমার এই কোর্সটা যদি 6 মাস বা 1 বছর হইতো তাহলে কোনো প্রবলেম ছিল না ভাই, তাহলে আপনাদেরকে নিয়ে একটা জার্নি দেওয়া যেত। আচ্ছা ঠিক আছে আমি আতিক ভাইয়ের কথাও বুঝতে পারছি আর আবু হাসান সরকার ভাইয়ারটাও আমি আমি পুরোপুরি বুঝতে পারছি। আমি লিভ নেই রে স্যার। হুম হুম তাহলে আমি লিভ দেই, আমি স্যার বুঝতেছি না।
না 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 না, আপনি বুঝতেছেন না বলে লিভ নেবেন না কেন? লিভ নেবেন কেন? অবশ্যই আপনি থাকবেন, যেটা বুঝতেছেন সেটা অবশ্যই জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? এখন কথা হলো যে ওই সবার কথা থেকে সারমর্ম এটাই হলো যে আমরা একটু সময় ওদের ওদের স্যার অমূল্য সময়টা নষ্ট করার প্রয়োজন নেই স্যার। প্রত্যেকবার যে প্রেজেন্ট দিচ্ছেন মানে আপনার খোঁজ নিতে হচ্ছে, তো আমরা যে একটা নির্দিষ্ট টাইমে আসি আর যারা পরে আসলো তাদের শেষের দিকে অ্যাটেন্ডেন্স দেই, তাহলে এই মাঝখানে সময়টা আমাদের সেভ হচ্ছে। যারা পরে আসবে তারা একদম শেষে অ্যাটেন্ডেন্স দিবে, এটা বলতেছিলাম। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ এবার ফারহান ভাইয়ের কথা উনি বলতে চাচ্ছেন যে প্রথমে একটা অ্যাটেন্ডেন্স হবে, এ হয়ে যাওয়ার পর পরে যারা আসবে তারা ওনারা একবারে শেষের দিকে ওনারা ক্লাস শেষ করে তারপর অ্যাটেন্ডেন্স দিয়ে তারপর ক্লাস শেষ করবে, এইরকম আর কি। ঠিক আছে আচ্ছা, অ্যাটেন্ডেন্সের দিক দিয়ে কিন্তু সকালের ব্যাচটা অনেক অ্যাডভান্স। হ্যাঁ আমি সকালে সকালের ব্যাচটাতে, যদিও এটা এইভাবে বলা ঠিক না, সকালের ব্যাচটাতে আলহামদুলিল্লাহ ওনারা 9টা থেকে 9টা 5-এর মধ্যে সবাই চলে আসে এবং এবং একবারে সবারটা হয়ে যায় 9টা 10-এর মধ্যে। ওনাদের 28 জন, তো 28 জন চলে আসে, মানে 28 জনের থেকে কেউ 27 জনও হয় না, 2-1 জন আছে যারা ওনারা হয়তো 3 মিনিট বা 4 মিনিট পরে মানে ঢুকতে যতক্ষণ সময় লাগে, মানে 9টা 15-এর মধ্যে সব ফিল আপ, মানে ক্লাস তাদের উপস্থিতিও ভালো। হ্যাঁ আচ্ছা, এটা যদি দেখাতে চাই তাহলে আপনারা দেখলে হয়তো বুঝবেন যে হচ্ছে সকালের ব্যাচ, সকালের ব্যাচে দেখেন এটা হচ্ছে 17 তারিখ, 17 তারিখে কজন আসছে? 28 জন, তাই না? এবং এটা কিন্তু স্টুডেন্ট কতজন? 28 জন, 28 জনের মধ্যে 28 জনে কিন্তু ওনারা আসছে। এবং যদি অন্যান্যগুলো দেখি তাহলে হয়তো হয়তো ওইভাবে ওনারা মনে ইয়ে করে রাখছে, অন্যান্য দিনও কিন্তু মার্শাল্লাহ সবাই কিন্তু আসে, এই যে যেমন ঝরি, এই যে দেখলে হয়তো বুঝবেন যে 26, 28, 28, 27 স্টুডেন্ট কিন্তু 28 জন, কিন্তু 26, 28, 28, 27, 28 মানে 2-1 জন হয়তো আসতেছে না, ওনাদের কোনো একটা 2-1 জনই শুধুমাত্র, এই দুজনের প্রবলেম, আর বাদ বাকি সবাই 9টা 5, 9টা থেকে নিয়ে 9টা 5-এর মধ্যে আমি ওভারঅল সবাইকে পাই, বা ডাকতে ডাকতে 9টা 10-এর মধ্যে সব প্রেজেন্ট শেষ, 10, 10:15, 9টা 15 থেকে ক্লাস শুরু হয়ে যায় আর কি, মেইন ক্লাস যেটা বলতে চাই, এই হলো ব্যাপার। আর সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করেন, করার কারণে এখন এই কথাই অর্থ এই না যে ওনারা ভালো আমরা খারাপ, না ভাই আমরা খারাপ ভালোর জন্য এটা দেখাই নেই, দেখালাম যে সবাই খুব পাংচুয়াল ভাবে। সকালের ব্যাচে যাওয়ার কোনো ব্যবস্থা আছে স্যার? সকালের ব্যাচে যাওয়ার কি দরকার? আপনি এখান থেকে কথা বলতে যাচ্ছি আতিক ভাইয়ের উদ্দেশ্যে। জি সাতিক ভাই বলেন। আতিক ভাই আপনি কি স্যারের ক্লাস বুঝতেছেন? আতিক ভাই আপনি আমাকে মেসেঞ্জার করিয়া ভাই এখানে এখানে শুনেন, আপনি কি স্যারের ক্লাসগুলো বুঝতেছেন না? জি ভাই বুঝতেছি। আচ্ছা আপনি যদি না বুঝতে পারেন আপনি একটা কাজ করতে পারেন, স্যারের ক্লাসগুলো কিন্তু ইউটিউবে আছে, ওইখান থেকে দেখলে কিন্তু প্র্যাকটিসটা হইতে থাকবে। আপনি যদি আগের ক্লাসগুলো যদি মনে করেন ওগুলাতে কিছুটা গ্যাপ থাকে তাহলে কিন্তু নতুন ক্লাসগুলো কিছু বুঝতে পারবেন না, বুঝতে পারছেন? ভাই আমার কোনো ক্লাস গ্যাপ নাই ভাই, আমি ইনশাআল্লাহ কোনো ক্লাস গ্যাপ করি নাই। না 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 ভাই আমি টুকি টুকি সব মানে ছোটখাটো সবকিছু স্যারের কাছ থেকে শিখে শিখে মানে স্যারের হাত ধরে আগাতে চাচ্ছি। ইরফান সাদিক ভাই আমার এইটাই সমস্যা ভাই, আমি আতিক ভাইয়ের প্রবলেমটা বুঝতে পারছি, আপনার সাথে মেসেঞ্জারে মিট হবে ইভেন আতিক ভাইয়ের সাথে, আমি তখন ব্যাপারটা এক্সপ্লেইন করব এবং সলভ করার চেষ্টা করব। এখন আমরা ক্লাসে মন দিই, ক্লাসে মন দিই। জি 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 আচ্ছা, যে মাহমুদ হাসান ভাই ভালো বলছেন, তো দেখেন এই ব্যাপারটা আমাদের মোটামুটি কিন্তু আমাদের 3টা দ্বীপকে আমরা সম্পূর্ণভাবে কিভাবে আনলাম, আমাদের এখানে সৈকত ভাই একটা কথা বলছেন যে 3টা দ্বীপকে কিভাবে আমরা পাশাপাশি আনছি, এটা তিনি শুনে বুঝতে পারেন নাই, এটা অনেকেই প্রথম প্রথম বুঝতে পারে না, কারণ আপনি যখন লিখবেন সবগুলো এক লাইনে চলে আসবে, এক লাইন বিধায় বলতে এটা নিচে আরেকটা, এটা নিচে আরেকটা, এইভাবে পাশাপাশি আসবে না, এটা পাশাপাশি আসবে যখন যখন আপনি কি করবেন এখানে দেখেন, যখন আপনি এই বক্সকে বলে দিবেন এই এই যে এটা কিন্তু একটা বক্স, কিভাবে বুঝলাম বক্স, আমি যাকে নাম দিয়েছি বক্স, আপনি অন্য কিছু লিখতে পারতেন, তো বক্সকে যখন বলে দিবেন তুমি একটু চাপো, কোথায় চাপো? বাম দিকে চাপো,
তো বক্স আমি কোথায়, এই যে দেখেন বক্স, বক্স আমি বলেছি তুমি ফ্লোট হও, ফ্লোট কোথেকে হও, লেফট লেফট সাইডে হও, তাহলে কি এই বক্সটা, ওরও নাম বক্স, এরও নামও বক্স, এরও নামও বক্স, তিনটা বক্স ঠিক হয়েছে, ফ্লোট হয়েছে, কোথায় ফ্লোট হয়েছে, লেফট দিকে ফ্লোট হয়েছে, বাম দিকে কিন্তু তিনটা বক্স ফ্লোট হয়ে গেছে, যার কারণে কি ব্যাপারটা কি দাঁড়াইলো, যার কারণে তিনটাই বাম দিকে চেপে গেছে, তো বাম দিকে যেহেতু চেপে গেছে ফর দিস রিজন এটাও বাম দিকে, এটাও বাম দিকে, এটাও বাম দিকে, মানে মানে যার যার দিক দিয়ে শেষে বাম দিকে আসে। আপনি হয়তো ভাবতেছেন এটা এই ছবিটা তো ডান দিকে আছে, না ভাই ডান দিকে নেই, প্রথমটা সব একটা লাইনে লাইনে ছিল তাই না, ওর ওর দিক থেকে ওর বামে আসছে, এই যখন নিচে ছিল এই সেকেন্ড পিকচারটা যখন নিচে ছিল ও এই উপরে জায়গাটা খালি পেয়ে ওই উপরে চলে আসছে, জায়গা খালি চলে আসে, নিচে যে এই ছবিটা চোখ কিন্তু ছিল অনেক নিচে, ও দেখলো যে এখানে আমার আরেকটা জায়গা খালি, আমিও চলে আসি, আমিও বাম দিকে এদিকে মুভ হই, তিনোটা বাম দিকে আসলে তিনোটা লাইন চলে আসে। শুকর ভাই বুঝছেন স্যার? বুঝতে পারছি কিন্তু স্যার আমার আসতেছে না স্যার, মানে ওইভাবে দিছিলাম স্যার। আচ্ছা আপনি ফ্লোট লেফট দিয়ে আসেন, আপনি কি, আপনি কি একে কল করছেন, আমি আপনাকে দেখাই এই বক্স কে কি কল করে বলছেন যে ডট বক্স ফ্লোট লেফট স্যার? জি স্যার এটা ডট বক্স, তারপরও আসে নাই, আচ্ছা ঠিক আছে এটা দেখবো কেন আসে নাই, আচ্ছা ঠিক আছে। আর এখানে না আসার কারণ আপনি একটু ভালো করে দেখেন, এফ এল ও এটি ফ্লোট, স্পেস দিয়ে আপনাকে লেফট লিখতে হবে, এভাবে করতে হবে, আচ্ছা ঠিক আছে। একটা কাজ করি আমি বরঞ্চ, এখন যেহেতু আজান দিচ্ছে নামাজটা বিরতি দিয়ে আপনার নামাজ পড়ে আসেন, নামাজ পড়ে এসে তারপর আপনার এই কাজটা আমাকে প্রত্যেকে করে দেখাবেন, এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। চলে আসি, মানে আপনারা যখন আসবেন তখন আসার পর পরে আপনারা প্র্যাকটিস প্র্যাকটিস করা শুরু করে দেবেন, আমি ততক্ষণে আমি এসে যাব, আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, স্ক্রিন শেয়ার দিয়ে আপনারা সলভ করে, এটা আপনাদের সবাই করতে হবে স্যার, আপনি কোডটা একটু দিয়ে দেন দেখুন, মানে আমি তো মাসখানে কিছু জন ছিলাম না, তার জন্য ঠিক আছে দিচ্ছি দিচ্ছি দিয়ে দিচ্ছি। মাহমুদুল হাসান ভাই আচ্ছা এরপরে দিচ্ছি নিচের গুলো, আচ্ছা তাহলে হলো 35 পর্যন্ত, 35 মিনিট আপনারা সবাই প্র্যাকটিস করেছেন? জি স্যার। দেখেন তাহলে দেখাবো? হ্যাঁ জি স্যার দেখেন। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? হুম হুম শেয়ার হচ্ছে। আচ্ছা কোডে আপনি কি কি করেছেন? আপনি ডিপ নিয়েছেন, ক্লাস র্যাপার, বক্স নিয়েছেন। আচ্ছা পিকচারটা বাইরে বাইরে একটু এক ঘর বাইরে ছিল না পিকচারটা? না 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 ওই যে সোর্স করেছেন যে ডট,
হ্যাঁ 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 একটু বাইরে ছিল, একটা একটা ফোল্ডারের ভিতর ছিল। যদি এটা দেখায়েন তো কিভাবে করছেন, অনেকে এটা বুঝবে না। মানে এই যে আমি যে ফোল্ডারটা মানে যে না 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 জায়গাটা আমার আপনি সাথে স্ক্রিনটা চেক করা আছে, ইসিটা থেকে দেখেন আপনার মেইন ফোল্ডার, ফোল্ডারে যান তো পিকচার্স নামে, যে আপনি ইন্ডেক্স ডট এইচটিএমএল কোথায় রাখছেন? এই যে এখানে স্যার ইন্ডেক্স ডট এইচটিএমএল করে আমার হলো, আমি ওই ক্লাস প্রতিদিনের ক্লাসটা আলাদা আলাদা করে ভাগ করে মানে ইয়ে করি, যে ক্লাস 17 এটা ক্লাস 11 এরকম হবে। ও আচ্ছা, এখানে আপনার আজকের ক্লাসটা ক্লাস 17 ডট এইচটিএমএল এর চেক করা আছে স্যার, এখানে ক্লাস 17 ডট এইচটিএমএল। আচ্ছা, তো এটা পিকচার 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 হলো আপনার ওই যে ওখানে? জি স্যার পিকচার এখানে আছে এই ফোল্ডারটাতে, পিকচার্স ফোল্ডারটাতে। আচ্ছা বুঝতে পেরেছি, সবাই তো তাহলে বুঝতে পেরেছেন। ওনার এটা কিন্তু 17 হচ্ছে ক্লাস, এখান থেকে আপনার চলে গেল পিকচারে, এই কারণে উনি ওখানে। ঠিক আছে ডট স্ল্যাশ নিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে নিলেন, তারপর এখানে ওইটার মতো করে কপি করে পেস্ট করেছেন, আর এখানে বক্স ইমেজ উইথ হাইট আপনি ক্যালকুলেশন বুঝতে পেরেছেন তো, কিসের জন্য 300 নেওয়া হলো, 320 কেন নেওয়া হলো না, বুঝতে পেরেছেন? ক্যালকুলেশনটাতে আমার একটু প্রবলেম ছিল। আর আরেকটা জিনিস বলতে চাই সেটা স্যার, এখানে যে আমরা অ্যাট্রিবিউটটা দিয়েছি স্যার, মানে অ্যাঙ্কর ট্যাগটা, সেটাতে টার্গেট যে ব্ল্যাঙ্ক দিয়েছি স্যার, এটা কি অলওয়েজ মানে এটা কি ব্ল্যাঙ্ক দিতে হবে না না দিতে হবে, মানে এই ব্যাপারটা একটু ক্লিয়ার ছিল। আচ্ছা দুইটা জিনিস, ওনার মাহমুদুল হাসান ভাই দুইটা প্রবলেম পাওয়া গেল, যেটা হচ্ছে টার্গেট নিয়ে সংশয় আর হচ্ছে হিসাব নিয়ে একটু সমস্যা ছিল। আচ্ছা আমি তাহলে দুটোটার অ্যান্সার দিব, ঠিক আছে আমি এগুলো ফাইন্ড আউট করি। আর আর কোনো প্রবলেম মাহমুদুল হাসান ভাই? আর স্যার মেইন প্রবলেম হলো মানে এটা তো প্রবলেম আছে, আর স্যার এখানে যে ডিসপ্লে ব্লক, আর প্রথম অবস্থায় আমার এটা হচ্ছিল মানে এই জিনিসগুলো মানে আসতেছিল না স্যার, মাঝে মধ্যে এমন হয় যে আমি যদি এটা চাই যে আমার স্ক্রিনে এটা যেমন ফুল স্ক্রিন হয়নি, আউটপুটটা ফুল স্ক্রিন হয়নি স্যার, এই হেডিং গুলো ফুল স্ক্রিন হবে, আর এখানে যদি আমি কিছু স্টাইল অ্যাড করতে চাই, যেমন এখানে এটা অরেঞ্জ কালার হয়েছে আর এটা এটা আলাদা, মানে এটা অরেঞ্জ কালার দেখা যাচ্ছে, তো এইটা আলাদা কালার থাকলো আর হচ্ছিল নিচেরটা অন্য একটা কালার থাকলো, এটা কি ব্যাপারে বলে দিতেন? ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, তাহলে আপনি হেডিং যে নিয়েছেন, জি স্যার আমার যে এরকম আপনার আপনার কি বলে আপনি কোডে যান একটু, তাহলে আমরা যে এরকম আপনার আপনার ওটা কোথায় ডিপ শেষের ডিপে চলে যান, শেষের ডিপটাতে, হ্যাঁ শেষের ডিপে যে এরকম আপনি নো মার্জিন বলে ডিপকে আপনি আবার আলাদা করে বলছেন, হ্যাঁ এইচ ওয়ান এর ক্ষেত্রেও আপনি আলাদা করে একটা নাম দিয়ে আপনি আলাদা করে, আমি কোনটাকে কালার চেঞ্জ করতে চান আপনি এইচ ওয়ানে যান, যেমন মনে করেন আপনি এইচ ওয়ান প্রথমটাতে চেঞ্জ করতে চান, ঠিক আছে এইচ ওয়ান কোথায়, এই যে সরি এইচ টু যেটা, এইচ টু এখন মনে করেন এইচ টু এর মধ্যে আপনি চান এটা কালার চেঞ্জ করতে, এখন আপনি এইচ টু নিয়ে আপনি ওই যে একটা আপনি এইচটিএমএল সিএসএস করেছেন না যে কালার অরেঞ্জ করবে, আপনি এখানে একটা নাম দেন যে এইচ টু ক্লাস দেন, একটা নাম দেন ক্লাস, মনে করেন যে এটা কি কালার করতে চান, ধরেন আপনি রেড করতে চান, আপনি ক্লাসের নাম রেড দিলেন, সরি আপনি রিফার দিলেন, আচ্ছা দিলেন রেড, হ্যাঁ আপনি রেড আপনি রেড করতে চান, তাহলে আপনি কি করবেন এখানে, আপনি এই এটার জন্যই আপনি একটা ক্লাস নেবেন কালার রেড দিলেন, দিয়ে দেখেন তো কি অবস্থা হয়, সি হলো কালার রেড দিলেন, এভাবে হয় কি না আগে দেখেন, এটা না হলে আবার ওকে আবার ইন্ডিকেট করে বলে দিতে হবে যে এস টুর মধ্যে যে ক্লাস রেড আছে, হয়নি রিফ্রেশ দিছেন, হ্যাঁ রিফ্রেশ রিফ্রেশ দিছি স্যার, রেড হয়নি, আচ্ছা তার মানে এখানে কল করা ভালো ভালো মতো হয়নি, কল কিভাবে করব তাহলে, এখানে ক্লাস যে রেড এটা আছে কিসের ভিতর দেখেন, আমরা আমরা এখানে ক্লাস বক্সের বক্সের ভিতর এস টু, এস টুর ভিতর হচ্ছে রেড, ঠিক তাই না? তাহলে আমরা আমরা ওইটাকে কিভাবে ধরেছিলাম, ওই যে যখন আমরা শেষের যে নো মার্জিন ধরেছে ওটা কিভাবে ধরছিলাম দেখেন তো একটু, স্যার ওটা ধরছিলাম হলো হ্যাঁ বক্সও দিছি তারপর নো মার্জিনও দিছি স্যার, হ্যাঁ তাহলে আমার ক্লাস ধরতে হবে এবং নো মার্জিন কোথায় দেখেন তো আমাকে দেখেন, ক্লাস নো মার্জিন ধরছেন ওই যে ওই যে উপরে 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 উপরে, জি স্যার এই তো, না না আপনি একটু উপরে যান, এই দেখেন ক্লাস নো মার্জিন দিয়েছি যে এইভাবে করে, আপনি এখানেও আপনি কি করেছেন ক্লাস, আপনি কি
সেভ করেছেন? সেভ করে দেখছেন ফাইল থেকে সেভে যান তো, ফাইল থেকে, ফাইল সেভ। এবার একটু রিফ্রেশ করে দেখেন, আপনার রেড হয়নি। আচ্ছা, আপনার তাহলে এখানে জিনিসটা বলে দিতে হবে ভালো করে, যে H2 যান এখানে, এখানে আপনার ডট রেড দেওয়া আছে, এখানে আপনি দেন যে আপনার রেডটা কোথায়, একটু একটু উপরে উঠান, ওই যে উপরে আপনার HTML এর উপরে উঠান। মানে না না না, আপনি রেডটা যেখানে লিখছেন ক্লাসটা সেখানে যান, HTML এর মধ্যে আপনি রেডটা কোথায় লিখছেন দেখেন তো। হ্যাঁ এখানে লিখছেন, তা আপনি এখানে তাহলে বলে দেন যে আপনার ক্লাস হচ্ছে রেড, আর এখানে বক্স, তো বক্স বক্স নিয়েছেন না ওই যে উপরে, আপনি নিজে নিজে শিখেন দেখেন জিনিসটা এখন হয় কিনা। দেখেন আগে রেড দিয়ে করলাম হলো না, এখন আবার এইভাবে দিয়ে দেখেন, রিফ্রেশ দেন, রিফ্রেশ দিছেন? জি স্যার, তাও হয়নি। দেখি তো একটু, বক্স ডট বক্স দিলেন স্যার, এখানে H2 এর ক্লাস না দিয়ে H2 টাকে ধরে তো হবে স্যার, H2 তো অনেকগুলো ভাই, H2 তো হচ্ছে কমপক্ষে তিনটা H2 আছে না, তাহলে সবগুলো তো সবগুলো এভাবে তো হবে, ডট বক্স শুধু একটাকে, শুধু একটাকে করতে হবে। জি অন্তর, ডট বক্স এফএস H2 স্যার, শুধু রেড নিয়ে, শুধু রেড ক্লাসটা নিলে হয়ে যাবে স্যার, ওখানে ডট রেড এর জায়গায় H2, শুধু রেড ক্লাসটা নিলে হয়ে যাবে সম্পূর্ণ কাজটা, বুঝছিল না রেড ক্লাস নিছিলাম ভাই, ফাইন আপনি ডট বক্স স্পেস H2 দেন দিয়ে হয়ে যাবে, ওখানে রেড এর কাটে দেন, স্পেস দেন শুধু ডট এখানে H2 দেন, হ্যাঁ এখানে রেডটা কাটে দেন, রেডটাকে কাটে দেন, রেডটাকে দরকার নেই, ক্লাস রেড ওগুলো দরকার নেই, এখানে ডট বক্স H2 দিলেই চলে আসবে ভাই, আমি সবগুলো করতে যাচ্ছি না তো, আমি শুধু একটা করতে যাচ্ছি অন্তর, এখানে ক্লাস রেড বক্স, এখানে ডট বক্স মানে বক্স তো আপনি একটাই নিছেন তাই না, সবগুলোই বক্স নিছেন, সবগুলোই বক্স, সবগুলোই বক্সের ভিতরে তো সবগুলোই আছে, তাহলে তো আপনাকে তাহলে তো ওইভাবে করতে হবে, আপনি রেড দিয়ে দাও, আমি তো করলাম আমার হচ্ছে, কেমন হয়েছে স্যার এবার, এবার হয়েছে, আপনি দেখি তো আপনি মানে কি স্পেস কি বেশি দিয়েছিলেন না দেন নাই দেখি তো, তখন স্পেস না দেওয়ার জন্য স্পেস দেইনি তখন। আচ্ছা তো জিনিসটা তাহলে কি বুঝলাম যে মাহমুদ হাসান ভাই, আপনি যখন আপনি করতে চাচ্ছেন ক্লাস রেড কে রেড করতে, তো তার আগে আপনার আরেকটা ক্লাস উপরে ক্লাস হচ্ছে বক্স, তো পরপর দুইটা ক্লাস হয়ে যাওয়ার কারণে আপনি কি করবেন, আপনি ডট বক্সও নেবেন ডট ক্লাসও নেবেন, আপনার রেডও নেবেন, বুঝতে পেরেছেন? এবার মানে এখানে ও বুঝবে কিভাবে, ও প্রথমে যাবে বক্সের কাছে, বক্স থেকে সে যাবে রেডের কাছে, এরপরে সে মূলত সে আপনি রেডেরকে যা বলবেন মানে তখন সে ওইভাবে ধরবে, আর এটা প্রত্যেকটাই আপনাকে স্পেস দিয়ে দিয়ে করতে হবে, যেমন আপনি একটা স্পেস এখন কমায় দেখেন তো, ওই আপনি একটা স্পেসকে স্পেসকে কমান, যে এখন দেখেন যে কথা শোনে কিনা, মানে বক্সের পরে একটা স্পেস যেটা আছে স্পেসকে কমায় দেন তো, না 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 না, নিচে 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 যেটা আপনি ডট বক্স স্পেসটা আপনি রিমুভ করেন দেখি, এখন কাজ রিমুভ করলে হবে কিনা, ৫৩ নম্বর লাইনের আমাদের ভাই এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই স্পেসটা এখন সেভ করে দেখেন তো হয় কিনা, আচ্ছা সেভ করছি, সেভ করছি, এখন এখন হয় না হচ্ছে, তার মানে কি বুঝতে পারলাম আমরা সবাই, আমরা বুঝতে পারলাম ওকে শুধু বলে দিলেই হবে না, ওর এই স্পেসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোথায় এখানে বক্স ডট বক্স আর ডট রেড, এটা এটা মাঝখানে আমাকে কি করতে হবে, একটা অবশ্যই স্পেস রাখতে হবে, আমরা অনেক সময় স্ক্রিনশট নিয়ে দেখি, স্ক্রিনশট দিয়ে দেখি যে আমি তার কোডগুলো দেখে দেখে সবই লিখছি কিন্তু কোনো মতে কাজ হচ্ছে না, তার কারণ হচ্ছে যে স্পেসটা আপনি খেয়াল করে দেখেন নাই, আমি মূলত এখানে প্রথম প্রথম বলে দিচ্ছিলাম না, বলে চাচ্ছিলাম যে আপনারা নিজেরা একটু একটু দেখেন যে জিনিসটা কোথায় কোথায় হচ্ছে, তো আমাদের কোনো কিছু যদি ক্লাস নিতে হয় দেখতে হবে তার উপরের প্যারেন্টকে, ইয়া মাহমুদ হাসান ভাই জিনিসটা আর একটু শিখেন, সেটা হচ্ছে আমরা ক্লাস নিয়েছি কি বলেন তো, রেড নিয়েছি না, হ্যাঁ
ওর 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 প্যারেন্ট কে বলেন তো? এটা হ্যাঁ এইচ টু ক্লাস রেড, হ্যাঁ এই যে এইচ টু, ওর ওর বাবাকে, ওর বাবা মাকে? ওর বাবা মা তো স্যার মানে যদি পুরোটা ধরি তাহলে স্যার র‍্যাপার না, র‍্যাপার না, শুধু ওর 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 বক্স তো তাহলে তাহলে স্যার বক্স বক্স, হ্যাঁ বক্স, আবার বক্সের বাবা মা হইলো হচ্ছে র‍্যাপার, হ্যাঁ র‍্যাপার, হ্যাঁ। তো এখন ব্যাপারটা বুঝতে হবে যে আমি আমার লাগবে ক্লাস রেড, কিন্তু ওকে তো আমি এভাবে পাবো না। আমি এটা মনে একদিন ক্লাসে মনে বুঝেছিলাম যে আপনি যদি কাউকে যদি ইন্ডিকেট করতে চান তার প্যারেন্টসকে কিন্তু অবশ্যই ধরতে হবে, ওই অনেকটা কান তাললে মাথা আসার মতো। আপনি যখন বক্সকে ধরবেন, বক্সের বাচ্চা কাচ্চা হইলো HTML সরি আপনার ইমেজ H2P, H2-র মধ্যে আবার ক্লাস ধরেছেন রেড, এই জন্য আপনাকে বলতে হবে বাবা, আগে বাবার নাম আসবে ডট বক্স, তারপর আসবে ডট রেড, মাঝখানে একটা স্পেস হবে। এখন কি জিনিসটা ক্লিয়ার? জি স্যার, হ্যাঁ। আপনার আজীবন মনে থাকবে, আমি একবার ডিরেক্টলি বলে দিলে আসলে জিনিসটা হইতো না। এখন এটার সাথে সংযুক্ত হয়েছে আরো অনেকেরই হয়তো ক্লিয়ার হয়ে গেছে। আমি চাই যে এক দিলে যেন দুই পাখি না, এক দিলে যেন অন্তত 10 পাখি যেন মারা যায়। মানে আপনাদেরকে মারবো না, যেন একজনকে শিখাতে যায় যেন 10 জনের যেন শিখতে পারে। এই প্রবলেম হয়তো অনেকেই থাকতে পারে যে এই একটা ব্যাপারগুলো। আরটা জেনে কি বুঝেন নাই মাহমুদ হাসান ভাই? স্যার বলছিলাম আসলে এখানে যে ইয়ের ব্যাপারটা কি বলে ফুল স্পেসিং এর ব্যাপারটা, আমি যদি এই জিনিসটাকে মানে এই যে আমার এই তিনটা যে এক জায়গায় আছে এটা স্পেস যদি আরেকটু বড় করতে চাই, মানে হচ্ছিল পুরো পেজটা জুড়ে থাকবে এরকম করতে চাই, মানে স্যার এটা এটা যেন 960 পিক্সেলে না থাকে, মানে পুরোটা 960 যেন না থাকে, এখানে যদি আমি বাড়াই দিই তাহলে কি মানে আরো বড় হবে সবগুলো এক একবারে? হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে 1000 দিতে পারেন, 1000 পিক্সেল বা 100%ও দিতে পারেন। দিলে ব্যাপারটা কি দাঁড়াবে, ব্যাপারগুলো গ্যাপ গুলো বেশি বেশি হয়ে যাবে আর কি। কিন্তু স্যার দেখেন এই পাশে তখন এই পাশে যে ডান পাশে পুরোটা কিন্তু ফাঁকা থাকে আর এটা কিন্তু বড় হয় নাই, আমি 1920 পিক্সেল দিছি, 1960 দিছি। কিন্তু আপনারা তো অনেক উইডটা তো অনেক বড় দিয়ে দিছেন না, আপনার স্ক্রিনের সাথে তো এই উইডটা তো যাচ্ছে না, আপনাকে 960 দিতে হবে না। আপনি 1000 দিয়ে দেখেন, 1000 1960 কেমনে কি দেন, 1000 দেন বা 100% করেন, যেটাই আপনার ইচ্ছা হয়। পিক্সেলের পর আচ্ছা দিছেন, আচ্ছা আপনি আপনি বক্সে যদি আপনি 300, এখন তো 1000 না, দেখেন মাহমুদ হাসান ভাই আপনার র‍্যাপারের উইট হচ্ছে 1000 পিক্সেল, কথা শুনেন, এখন ডিপ নিয়েছেন কয়টা? ডিপ নিয়েছি স্যার তিনটা, তিনটা কলাম নিয়েছেন, তা তিনটাকে 1000 দিয়ে ভাগ করেন, তিন দিয়ে ভাগ করলে কত হয় স্যার? 300+ হচ্ছে 300 320 330 স্যার 333.33। আচ্ছা আপনি আপাতত 330 করে দেন, আপনি বক্সে 330 দেন, 330 দিছেন না 60 দিছেন আমি তো দেখতেছি না, 330 দেন, আচ্ছা শুধু 30 লিখছেন, 330 দিলেন। হ্যাঁ আপনি বক্সকে বলেন যে তোমার তাহলে পিকচারও আপনি ইমেজকে 330 দেন, দিয়ে আপাতত দেখেন কি অবস্থা, এখন ফ্রেশ করে দেখেন, রিফ্রেশ, আমাদের এগুলো কিন্তু মুখস্থ কিছু না, আমাদের করে করে দেখতে হয়, তো এখন একটু ফ্রেশ করে সেভ করে রিফ্রেশ করে দেখেন। এখন দেখলাম কি আপনার আপনার কিন্তু 300 করে কি নিছে, ও কিন্তু জায়গা পায়নি, ও কি নিচে নেমে গেছে? হ্যাঁ। আচ্ছা আপনি 1000 পিক্সেল না দিয়ে আপনি যদি 100% দেন, তো উইডটাকে 1000 পিক্সেল না দিয়ে 100% দেন, পিক্সেল কেটে দেন, এখন দেখি তো কি অবস্থা। সেভ করছিলেন? হ্যাঁ সেভ করছিলাম। আচ্ছা এই যে দেখেন, এখন আপনি কি করলেন, এই আপনার পুরো পুরোটা এখন আপনি প্রত্যেকটা এখন একটা একটা করে বাড়ান, এখন 360 কত করে ধরছেন, 360 করে ধরছেন? ও আচ্ছা, 3 থেকে 3 990 990, 990 আপনার এখানে স্ক্রিন কত করে, আচ্ছা এখানে আপনার উইথ ধরুন 360, আচ্ছা 360 করে ধরেন তো দেখি, দেখি কি অবস্থা হয়, আপনার সেভ হয় কি না? সেভ হচ্ছে, আচ্ছা এখান থেকে সেভ করি,
দেখি বাড়ছে, একটু বড় হয়েছে, একটু বড় হয়েছে, হ্যাঁ বড় হয়েছে। এইভাবে করে করে আপনি একটু বড় করে 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 দেখবেন যে আমার কতটুকু বড় হলো। আপনার আসে আপনার এখানে 360, আপনি আস্তে 380 করে দেখবেন, একটু করে দেখবেন যে একটু একটু করে বাড়ছে। 60-এর জায়গায় আপনি আপনি এখানে 400, আপনি ওই 400 দিতে পারেন, 400 দিয়ে দেখেন। এগুলো একটু নিজে নিজে করলে, এটা আমি একবারে বলে দিলে লাভ নেই, তাদের তারা তো মুখস্থ হয়ে গেছে। আপনি একটু একটু করে দেখবই স্যার, এখন আপাতত আপাতত মোটামুটি তো হয়ে গেল। কি স্যার হয়েছে, বড় হয়েছে? এই তো আপনি এইভাবে করে করে একটু দেখবেন আমার সাইটটা কিভাবে, কারণ কি আপনি যখন একটা সাইট বানাবেন আর ক্লায়েন্টকে যখন দেখাবেন, ক্লায়েন্ট বলবে কি তুমি একটা কাজ করো, কি কি স্যার কি করতে হবে, তুমি এটার একটু এডিট আনো, তুমি ওটার একটু ওটার একটু এডিট যাও নিয়ে যাও, সে আপনাকে অনেকবার দিয়ে আপনাকে রিভাইজ আপনার রিভাইজ করাবে। তো আপনি তখন যদি এখন এই প্র্যাকটিসটা যদি না করেন তাহলে বিপদে পড়ে যাবেন আর কি। আপনি একটু একটু করে দেখবেন আমার এটা মন মতো হয়েছে কিনা, মন মতো একটু একটু বাড়ায় বাড়ায় দেখবেন, তাহলে আপনি কিন্তু আপনি যখন একটা বাড়াতে যাবেন তখন দেখবেন যে এখানে আরেকটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, ওখানে আরেকটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, তখন আপনি জিনিসগুলো আপনার পাকা পোক্ত হবেন। বুঝছেন মাহমুদুল হাসান ভাই? স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে আপনার একটা প্রবলেম গুলো, আর একটা জানি কি প্রবলেম বলছিলেন এটা বুঝি মনে নাই। আমি তো স্ক্রিনশট অফ করে দিলাম। আচ্ছা মনে মনে আছে? না ভুলে গেছি। আচ্ছা যাক, আপনার দুটো তিনটা প্রবলেম হলো, দুইটা প্রবলেম সলভ হয়েছে। আমাদের যদি বেশি প্রবলেম হয় তাহলে স্যার আপনাকে ফেসবুকে লক করে নেব স্যার। আচ্ছা ঠিক আছে ভাই। আর কি আমি শেয়ার করলাম? জি জি বাপি ভাই আপনি দেখেন একটু, দেখা যায়? আসতেছে ভাই আসতেছে। আচ্ছা স্যার আমার আউটপুট এটা। আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আপনি কি করলেন, আপনি পুরো বডিটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছেন, ছবি নিলেন, অ্যানিমেশন অ্যাড করেছে আর কি, অ্যানিমেশন অ্যাড করেছেন, দেখি তো কিভাবে কি হচ্ছে। আচ্ছা আর ব্যাকগ্রাউন্ড কালারে অ্যানিমেশন দিয়েছে। আচ্ছা তো এখানে একটু দেখি আপনার এখানে আপনার আপনার শো ডিটেইলস যদি জানতে দেখি আপনার হোভার হয় কিনা। জি জি হালকা করে, হালকা করে হয় ক্লিক করলে। আচ্ছা ওই মাহমুদ হাসান ভাই ব্ল্যাঙ্কের কথা বলছেন, আমার এই মত মনে পড়লো আপনার টার্গেটের মধ্যে ব্ল্যাঙ্কের কথা উনি বলছিলেন। আচ্ছা জি আমি কিন্তু এখানে লিংক দেইনি স্যার, আমি জাস্ট হ্যাশ দিয়ে রেখে দিয়েছি। ও আচ্ছা বাপি ভাই, তাহলে আপনার ট্যাগ গুলো দেখি কিভাবে করছেন একটু আমাদেরকে বুঝান, আমরা তো পারি না ভাই, আপনি একটু বুঝান না স্যার, আমিও তো বিগিনারি। আচ্ছা আমি আপনার মতে বিগিনার, দেখি আপনি কিভাবে করছেন আমাদের কিছু বুঝান, আমি আবার আমি এখন বুঝি না কিছু। আচ্ছা স্যার ঠিক আছে, মানে প্রথমে আমি এই যে সেকশন সেকশন বিজি নিছি, মানে ব্যাকগ্রাউন্ডের জন্য নিছি এটা আর কি। আচ্ছা তারপর সবকিছু কন্টেন্ট কন্টেন্টের জন্য এখানে র‍্যাপার নিছি আর কি। হুম হুম এই যে র‍্যাপার, তারপরে বক্স নিছি প্রত্যেকটা ইয়ার জন্য আলাদা ইমেজ, তারপর টেক্সট এগুলোর জন্য। জি আচ্ছা এইগুলা এইভাবে কপি করে দিছি তিনটা। হুম হুম জাস্ট এখানে এটাই, আর এদিকে স্টাইলে এখান থেকে আর কি। আচ্ছা সেকশন বি যে পুরোটাকে করেছেন, ব্যাকগ্রাউন্ড আপনি কালার দিয়ে দিয়েছেন তাই তো? উনি উনি আচ্ছা উনি যে কাজটা করছেন আমাদের থেকে উনি একটা কাজ বেশি করছে, সেটা হচ্ছে উনি তিনটা ডিপকে যে আমরা একটা ডিপ নিছি না, ওই ওইটাকে উনি আবার কিছু সিএসএস করেছেন তাই তো? জি স্যার। যে উনি উনি পুরোটা একটা গ্রে কালার নিয়েছেন, পুরোটাকে উনি 100 নিয়ে নিছে হাইট, অ্যানিমেশন নেম দিয়েছেন বাপ্পি, ওইটা কি আপনি অ্যানিমেশন নেম দিয়ে আপনি আবার কিছু কাজ করেছেন, অ্যানিমেশন ডিউরেশন দিয়েছেন 1.5। ওই অ্যানিমেশন কাজটা কি করেছেন, যে ব্যাকগ্রাউন্ড কালার RGB 25 এ ব্যাকগ্রাউন্ড কালার হবে। আচ্ছা কিছু কিছু জিনিস চেঞ্জ করছেন হালকা হালকা, না এই এই কাজটা তাহলে কি হবে যখন এটা রিলোড হবে তখন এটা কি হবে বলেন? রিলোড হওয়ার সময় জাস্ট খালি এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, এই উপরে 0% থেকে 25% আর 50%, 75, 100% পর্যন্ত চেঞ্জ হইতে থাকবে আর কি। 100% হলে এই যে 1.5 সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট অ্যানিমেশনের কাজ। এই জিনিসটা একটু আপনি আউটপুটে দেখান তো দেখি, সবাই একটু দেখুক। হ্যাঁ আপনি একটু দেখান এই আউটপুটটা কিভাবে এটা হচ্ছে, যখন উনি রিফ্রেশ দিচ্ছে দেখেন, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেন হালকা করে দেখেন, একটু ঝিলিক মারলো আর কি, মনে হয় আকাশে বিদ্যুৎ চমকালো। হ্যাঁ তো মেঘলা আকাশ, এখন আলোতে বিদ্যুৎ চমকালো। এই ব্যাপারটা হলো যে আপনি যখন আসবে সে থরমর খেয়ে যাবে, আরে বাবা ঝিলিক মারতেছে। তো এটা আপনি চাইলে আপনি করতে পারেন। উনি কিভাবে করতে, উনি যেটা করলেন যে এভাবে করে যান, আমরা যে আমরা যে আমরা যে আপনার ইসে নিলাম কি বলে যে মেইন যে ডিপ নিলাম, ডিপটা একটা উনি উনি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছেন 1 নম্বর, হাইট দিয়েছেন পুরোটাই 100 VH, আর হচ্ছে অ্যানিমেশন নেম দিয়ে উনি অ্যানিমেশন কাজ করেছেন,
এবং এখানে ডিউরেশন দিয়েছেন যে 1.5 সেকেন্ড, বেশিক্ষণ দেন নাই, বেশিক্ষণ হলে ব্যাপারটা হয়তো ভালো লাগতো না, একটুকুই দিয়েছেন। আর উনি ওই নাম যেহেতু অ্যানিমেশন নেম বাপ্পি দিয়েছেন, তো ওই কি ফ্রেম বাপ্পি দিয়ে উনি কিছু অ্যানিমেশন ক্রিয়েট করেছেন, 0%, 25%, 50%, 75% আর 100%। এটাকে হালকা হালকা কিছু কালার দিয়েছেন, যে প্রথম পার্সেন্টেজে 0% একটা কালার থাকবে, RGB একটা কালার, হালকা 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 কয়েকটা কালার নিয়েছেন, বেশি গাঢ় কালার নিলে হয়তো দেখতে ভালো লাগে না, এই জন্য উনি এইভাবে নিয়েছেন। এটা তো মানে সবাই বুঝে গেছে। যে এবার নিচে যাই ভাই, উনি র্যাপার নিয়েছেন, র্যাপারকে যেটা যেটার মধ্যে তিনটা ডিপ আছে, তো পুরো ডিপের মধ্যে উনি ম্যাক্স ওয়েট দিয়েছেন 900 পিক্সেল, উনি 900 ধরছেন, মার্জিন দিয়েছেন অটো, তার যাতে যেন মাঝখানে চলে আসে, আর প্যাডিং টপ দিয়েছেন 50%, 50 পিক্সেল। এটা এটা একটু বুঝান তো, প্যাডিং টপ এটা কোথায় কাজ করেছে দেখান তো। জি জি, এই যে এখানে স্পেসটা যত মানে উপরে একবারে লাগে যায়, তো এই জন্য এখানে সবাই তো মনে বুঝতে পেরেছেন, ওনার ডিপ গুলো কিন্তু উপর থেকে একটু খালি আছে, তার কারণ কি, তার উনি একটু প্যাডিং যেন দিলেন যাতে করে একটু স্পেসটা যেন থাকে, এই জন্য উনি এটা। আর মার্জিন অটো দেওয়ার কারণে কি হয়েছে, এটা ওনার এটা মার্জিন অটো দেওয়ার কারণে মাঝখানে থাকছে, আর ডানেও একটু খালি। মানে এখানে যে রেড ডট ডট এর মতো যে এই জায়গাটা নিয়ে আসছে, শুধু এই জায়গা এই অংশটা জুড়ে আছে রেড ডট ডট যে লাইন, সেটা কিভাবে হয়েছে? আচ্ছা সেটাও নিচে নিচে কোডগুলো আছে দেখেন। হ্যাঁ ওইটা কিভাবে হচ্ছে আমরা দেখতেছি, আমরা একটা একটা করে দেখি। তারপর হচ্ছে উনি বক্সকে কি বলছিলেন, যে বক্স তোমার তিনটা বক্স কি হয়ে যায়, 280। আচ্ছা 280 করে উনি ধরলেন কিভাবে, 280 280 280, তাহলে কয়টা হইল 280, 400 3 হাজার 24 600 640 মনে হয়। আচ্ছা আমার হিসাবটা বলি না বলে আমি যেভাবে করছি আর কি। জি জি জি, আচ্ছা উনি মার্জিন দিলেন 25 করে। আচ্ছা আমি মেন কন্টেইনার মানে র্যাপারের উইথ নিয়েছি 900, ঠিক আছে। হুম হুম, সবাই একটু দেখেন উনি হিসাবটা কিভাবে করে, র্যাপার নিয়েছি 900 আর আমার ডিপ হচ্ছে তিনটা, তিনটা ভাগ তিন নাকি, তিনটার মধ্যে তিনটার মধ্যে আমাকে মানে মনে করেন যে এই যে এখান থেকে এখানে যেমন একটু স্পেস আছে তেমনি এখানেও একটু, আর এই দুইটা মিলে 30 করে 60, আমি একটা চেয়ার করছি এখানে 900 থেকে 60 মাইনাস করে দিছি। আচ্ছা আচ্ছা, 900 থেকে 60 মাইনাস করছি, আছে 840, 840 এখন 840 কে 3 দিয়ে ভাগ দিছি, কারণ এখানে আমার তিনটা ডিপ আছে, এই যে তিনটা ডিপ। হুম হুম জি জি বাপ্পি ভাই, তা 3 দিয়ে ভাগ দেন একটু দেখি আমরা, ভাগ 3 দেন 280। এবার বুঝতে পারছেন উনি 280 কিভাবে নিয়েছেন, উনি আগে দেখলেন যেহেতু আমার তিনটা কলাম, আমার দুইটা গ্যাপ লাগবে, তিনটা কলামে কয়টা গ্যাপ লাগবে, দুইটা গ্যাপ লাগবে, তো দুইটা গ্যাপ আমি নিলাম 30 30 30 করে, তো 30 30 করলে হয় 60, আর তাহলে আমার 60টাকে আমাকে কি করতে হবে, আমাকে গ্যাপ রাখতে হবে, তো উনার যেহেতু 900 900 থেকে 60 বাদ দিলে কত হয়, 840 নাকি। আপনি বক্স কে ধরেছেন 280 পিক্সেল, ফ্লোর দিয়েছেন লেফট, মার্জিন রাইট দিয়েছেন তো 25 পিক্সেল, এখানে পৌঁছে দিয়েছি বাট ওইখানে 30 করে ধরছি আর কি। আচ্ছা উনি কন্টেইনারে ইয়া করে নিয়েছে, আচ্ছা উনি এটা 25 করে, যদিও 30 লেখেন 25 করে লিখছেন। আচ্ছা উনি এটা বক্সে এটা করেছেন, বক্সে ইমেজ কে বলেছেন যে তুমি উইথ 100% হও। আচ্ছা উনি যে এখানে উইথ 100% দিয়েছেন, এই উইথটা 100% কার উইথ এর মধ্যে পাবে, বক্সের 280 মধ্যে কিন্তু 100%, এটা কি সবাই বুঝতে পেরেছেন? মানে ওর প্যারেন্টের আর কি। জি স্যার। হ্যাঁ ওর প্যারেন্ট, যেটা প্যারেন্টের প্যারেন্ট কত, 280, ওই 280 টাই ফুল পাবে, এখানে যে আপনাকে 280 দিতে হবে এমন কোনো কথা নেই, আমি আপনাদের বোঝার সুবিধাতে 280 দিয়েছি, আপনি এখানে 100% দিতে পারেন কোনো সমস্যা নেই। আচ্ছা এবার চাই বক্স লাস্ট চাইল্ড করেছেন আপনি, এখানে মার্জিন রাইট 0, মানে আপনি উনি উনি লাস্ট লাস্টে চাইল্ড ছিল, বক্স তো তিনটা, তিনের শেষেরটাকে উনি বলে দিয়েছেন যে ওটা মার্জিন রাইটটা কি হোক 0 হোক, আমরা হয়তো ওইটাকে আমরা লাস্ট চাইল্ড ধরি নাই, আমরা কি করেছিলাম, আমরা বক্সকে আমরা একটা আলাদা করে ক্লাস করেছিলাম, কারণ কারণ হচ্ছে ক্লাস দিয়ে সবাই বুঝবে, লাস্ট চাইল্ড দিলে হয়তো অনেকে বুঝবে না, তারপর এটা এইভাবেও করা যায়, মানে একটা কাজ কাবে দুই ভাবেও করতে পারেন, তো উনি বললেন বক্স যেহেতু তিনটা, লাস্টটাতে উনি কি করতে চান, উনি জিরো দিতে চান, তো এই যে দিতে পারেন যে ডট বক্স কোলন লাস্ট হ্যাশ লাস্ট ড্যাশ দিয়ে চাইল্ড, এটার মধ্যে বললেন মার্জিন রাইট 0, মানে ডান দিকে কোনো মার্জিন হবে না।
আচ্ছা, এবার উনি আর একটা কাজ করেছেন বক্সের মধ্যে যে আপনার H3 যেটা, ওইটা, হ্যাঁ ওইটা হেডিং উনি কি বললেন যে ফন্ট সাইজ 25 পিক্সেল হোক, কালার হোক RGB মোডের কালার হোক, টেক্সট ট্রান্সফর্ম উনি করেছেন আপার কেস, সবগুলো যেন উনি আপার কেস যেন হয়, আর ফন্ট উইথ দিয়েছেন 700, তার মানে হচ্ছে যে এটা এখানে একটু যেন একটু ইয়ে হয়, বড় হাতে। আচ্ছা আপনি কোডিং এ যায় দেখেন তো সবগুলোকে ছোট হাতে লিখছেন কিনা? আচ্ছা উনি দেখেন উনার কিন্তু এই বিউটিফুল রোজ এই লেখাটা কিন্তু উনি উনার মতো করে লিখছে, এখন এইগুলো যদি উনি যদি ছোট হাতেরও লেখেন, আপনি এ কেও ছোট হাতের লেখেন, এ এ এ কে ছোট হাতে লেখেন, এই যেটা আপনি লিখলেন, হ্যাঁ এ এ যো এও যদি ছোট হাতে লেখাও হয় তবু আপনি ওখানে ওখানে যেহেতু সেসে দেওয়া আছে আপার কেস, তারপর সে আপার কেস পেয়ে যাবে, সবাই কি বুঝতে পেরেছেন? এই যে তারপরও কিন্তু এই আপার কেস এ কিন্তু বড় হাতে হয়নি, এ কিন্তু আপনার সরি এ কিন্তু ছোট হাতে হয়নি, এ কিন্তু বড় হাতে হয়, এ বিউটিফুল রোজ সবই কিন্তু বড় হাতে, এটা এটা এটার কারিশমা কি? সিএসএস যাই, সিএসএস উনি বলে দিয়েছেন যে এটা কি করতে হবে, এটা আমাকে টেক্সট ট্রান্সফর্ম করতে হবে আপার কেস, আমি আপার কেসে করতে বলছি আপার কেস, উনি এটা হয়ে গেল, সব বড় হাতের হয়ে যাবে, যাবে ছোট হাতের লেখলেও বড় হাতের হয়ে যাবে। এবার চলে যাই বক্স পি কে, যে আমি ক্লাসের ও বক্স তার চাইল্ড হলো পি, বক্সের মধ্যে যে প্যারাগ্রাফ প্যারাগ্রাফকে বলেছে ফন্ট সাইজ 18 পিক্সেল হবে, লাইন হাইট হবে কত, মানে লাইন হাইট ইউজ করেছেন, মানে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব হবে 26 পিক্সেল করে, আর কালার দিয়েছেন উনি উনি RGB কালার ইউজ করেছেন, ওকে ফাইন নো প্রবলেম। তারপর উনি আবার বলেছেন যে বক্স ডট বক্স, বক্সের ছেলে চাইল্ড হলো এ, এটা উনি বাটনে অ্যাঙ্করটাকে কাজ করেছেন, আমি যেগুলো যেগুলো করছি উনি দেখে আর কোনো কিছু দিয়েছেন কিনা, টেক ডেকোরেশন নান ইউজ করেছিলাম, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এটা যদি বড় হাতের করতে চান বড় হাতের হবে, ঠিক আছে। ডিসপ্লে উনি ইনলাইন ব্লক করেছেন, আপনি ওখানেই ব্লক করে দিয়েছেন, আচ্ছা আচ্ছা ইনলাইন ব্লক কেন করেছেন একটু যদি বোঝায় বলতেন বাপি ভাই। আমরা তো শুধু ব্লক করেছি জি, মানে একটু দেখেন আর কি আমার কোডিংটা, এখানে ব্লক দিলে হয় কি, ব্লক দিলে এটা পুরোটাই নিয়ে নেবে, ব্লক দিলে না পুরোটাই নিয়ে নেবে, রাইট, আর যদি ইনলাইন ব্লক দেন শুধু ওই লেখাটার মধ্যেই ব্লক হবে। আমি একটু কোডিংটা কেটে দিই তারপরে দেখার সুবিধার্থে একটু, এই যে দেখুন, মানে এমনি কিন্তু যখন আমি ইয়া করি ব্লক দিছে এখানে, এখানে কিন্তু কোনো ইয়া নাই, প্যাডিং নাই, মার্জিন নাই, ও ডিফল আকারে নিয়ে নিচ্ছে। তো আমি নিচ্ছি এখানে ইনলাইন ব্লক, ওখানে কিন্তু একই অবস্থা থাকে, মানে ব্লক তখন ওর জায়গাটাই ব্লক, যে কন্টেইনার থাকে ওইটা ধরে থাকে, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ওইটা ধরে থাকে, আর এই ইনলাইন ব্লকে আমি এখানে ইচ্ছামতো প্যাডিং ইউজ করতে পারবো, কিন্তু যে প্যাডিংটা আবার ইয়াতে ইউজ করা যাবে না, মনে করেন যে ইনলাইন ইউজ করা যাবে না। আচ্ছা আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন? উনি প্যাডিং টপ দিয়েছেন, সরি প্যাডিং দেন, উনি প্যাডিং 20 পিক্সেল আর হচ্ছে 30 পিক্সেল জি, এখন রিফ্রেশ করে দেখি। আচ্ছা তার মানে লেখাটা যেখানে ওখানেই থাকবে ওখান থেকে সে প্যাডিং পাবে, সে পুরোটা ব্যাকগ্রাউন্ডটা সে নিবে না, এটাও এক ধরনের স্টাইল, এটাও দিতে পারেন, এটাও এটাও প্রায় সময় দেখা যায় পুরোটা জুড়ে হয়তো থাকে না, যে যার মতো ইচ্ছা সে উনি এভাবে করতে পারেন যে। তারপর পরেরটাতে যাই, পরেরটাতে উনি কী কী দেখে আঁকি খেয়ে করছেন, প্যাডিং করেছেন, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেছেন, মেবি আপনার বর্ডার রেডিয়াস, উনি ওই বর্ডার রেডিয়াস করে যেটা আমরা বর্ডার এর আগেও শিখেছি, লেখার কালার দিয়েছেন আর ট্রানজিশন দিয়েছেন এটা 0.5 সেকেন্ড, এটা একটু কাছে যদি বুঝাতেন, এবং খুব তাড়াতাড়ি হচ্ছে, কারণ কি উনি ওটাকে 0.5 সেকেন্ড দিয়েছেন এই কারণে জি। বাপি ভাই এখন একটু করে যাই, এটা কি করলেন ডট DESC,
ও ওই যে আচ্ছা দেখো এখানে এখানে কিন্তু আমি বর্ডার নিছিলাম তিনটাতে জাস্ট এখানে আচ্ছা ম্যান কোডে দেখে আগে এইচটিএমএল কোডে দেখাই হুম হুম এই যে এখানে কিসের জন্য নিচ্ছি ঠিক খেয়াল আসতেছে না এটা আপনি আচ্ছা রাইট বর্ডারের জন্য বর্ডারের জন্য এটি ইএস আছে জি আমি এই ক্লাসে এটা ধরে দিছি আর কি উনি দেখেন উনি সবগুলো ক্লাসে উনি উনি ক্লাস ধরেছেন ডিএসসি হ্যাঁ সবগুলো ডিপকেই উনি ডিইএসসি ধরেছেন ধরে উনি কি বলেছেন প্রত্যেকটা তিনটা তিনটার মধ্যে তো ধরেছেন তাই না জি 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 উনি প্রত্যেকটা না একটা ধরা হয়নি আমার হ্যাঁ শেষটা তো ধরা নেই শেষটা আপনি কি বলে দিবেন যে বর্ডার রাইটটা নান করে দেন এই তো বর্ডার রাইট করলেন টু পিক্সেল ডটেড আমরা হয়তো সলিডটা নিয়ে থাকি সলিড টু পিক্সেল সলিড রেড নিয়ে থাকি উনি কিন্তু ডটেড নিয়েছেন সলিড সলিডটা হয়তো অনেকে বুঝেন না সলিড মানে হচ্ছে সোজা একটা দাগ সলিড একটা দাগ আর ডটেড মানে হচ্ছে ডট ডট করে এটা দাগ হবে টু পিক্সেলের হবে টু পিক্সেল দিয়ে কি হবে জিনিসটা মোটা হবে ওয়ান পিক্সেল দিলে ছোট হবে ঠিক আছে আপনি দাগটা ডটেড না দিয়ে আপনি কিন্তু সলিডও দিতে পারেন সলিড দিলেও কিন্তু হবে সলিডটা দিয়ে দেখেন তো ডটেডের জায়গায় সলিড দেখেন তো একটু সবাইকে দেখান এসো এলআইডি সলিড এটা দিয়ে দেখলে কি হয় দেখে আসে সবাই দেখেন ওনার দাগগুলো সবগুলো এখন সোজা হয়ে গেছে খেয়াল করে দেখছেন এখন কি ডট ডট নাই কিন্তু স্যার দাগগুলো শুধু মানে একদম এই জায়গা পয়েন্টে এবং শুধুমাত্র এইটুকু অংশ জুড়েই রয়েছে এটা তো পুরো দাগটা মানে দাগটা পুরোটাও থাকতে পারতো বা নরমালি থাকতে পারতো এটা কেমন কি ভাইয়া ঠিক আছে আমি বলতেছি আর কি এটার কারণ হচ্ছে আমি এখানে এই যে এখানে একটা ম্যান ডিপ ছিল বক্সে বক্স ছিল বক্সের মধ্যে কিন্তু আরেকটা ডিপ নিয়েছি ইমেজের পরে এই ডিপের নাম মানে প্যারেন্ট ডিপ আর কি এই ডিপের নাম দিয়েছি ডিস এই ডিসে আমি এই বর্ডার বর্ডার ইউজ করেছি ঠিক আছে আমার তখন এই প্রত্যেকটাতে এই ক্লাস ইউজ করি ইউজ করার পরে আমার ডিফল্ট আকারে যেটা থাকবে এটা বাদ দিয়ে একটু ডিফল্ট আকারে আমার এই যে প্রায় ইয়া লেফটে আসবে রাইটে আসবে তিনটাতে কিন্তু একটা করে ইয়া চলে আসছে বর্ডার চলে আসছে এই এইটুকু জায়গার মধ্যে পরে আমি জাস্ট এখান থেকে একটু কোডিং করে এটা নাম করে দিচ্ছি এটা শেষে ছিল মার্জিন নন এই ক্লাস এখানে ইউজ করেছি এটা ধরে পরে বর্ডার নন করে দিছি আর কি না মাহমুদুল হাসান ভাই মনে হয় এটা বল বুঝাতে চান না উনি বুঝাতে চাচ্ছেন যে ডাকটা যেন একদম ফুললি যেন আসে মানে উপর থেকে নিচ পর্যন্ত তাহলে আপনাকে ফুল ডিপটাকে নিতে হবে আর কি উনি ও হ্যাঁ ঠিক আছে উনি দেখেন উনি কি উনি আপনি একটা বক্সকে দেখান যে আপনি ক্লাস বক্স এটার ভিতরে ইমেজ ইমেজ HTML সরি H3 আর P এবং অ্যাঙ্কর ট্যাগ ওই উনি শুধুমাত্র H3 এবং P কে উনি একটা ডিবের ভিতরে রেখেছেন এর কারণে এটার ভিতরে আপনি উনি মার্জিনটা দিতে পারছেন বুঝতে পেরেছেন আপনি যদি এখন ইমেজ সহ একটা ডিব নেন ইমেজ H3 আর P আর যদি আপনি ধরেন না যে অ্যাঙ্কর ট্যাগও যদি নেন তাহলে সব মানে সব নিয়ে এসে ডাকটা দিবে বুঝছেন মাহমুদুল হাসান বা পুরো বক্স কে নিলো পুরো বক্স নিলে একটা ছবি থেকে নিয়ে হবে আর যদি মনে করেন যে ছবি ছবি থেকে দিতে চান না তখন আপনাকে কি করতে হবে ইমেজ আর হচ্ছে H3 P আর A এই চারটাকে আপনাকে ডিবির মধ্যে রাখতে হবে তখন আবার ওই ডিবির মধ্যে যেভাবে করবেন ওইভাবে করলে আবার ছবি ছাড়া বাকিগুলো আপনার আপনার ডাকটা দেখা যাবে মার্জিনটা দেখা যাবে জি অসাধারণ সুন্দর কাজ করেছেন বাপ্পি ভাই এবং আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম এই যে এই কাজগুলো শিখলাম এগুলো আপনার কাজ কি জানেন এখানে আমি দেখাবো আপনাদেরকে 30টা জিনিস আপনি সেটাকে 30টা থেকে 300টা কাজ করবেন তাহলে হবে কি আপনার জন্য ভালো কারণ আমি যদি 300টা দেখাই দেখাতে পারবো ভাই দেখাতে গেলে ওই সময় কুলাবে না শেষ হবে না এই জন্য কাজ হলে আমি দেখাবো 20টা আপনি ওই 20টাকে পুঁজি করে ওই যে একটা কথা আছে যে
ব্যবসা করতে গেলে বাপে দিয়েছে 20 টাকা, কি করতে হবে, বাবা তুমি এটা দিয়ে ইয়া করো, ব্যবসা করো। ব্যবসা করতে যায়, সে সে কিছু কাঁচামরিচ কিনছে 20 টাকার, বিক্রি করছে, বিক্রি করার পর তার লাভ হয়েছে 25 টাকা। হ্যাঁ, 20 টাকা, 5 টাকা বিক্রি, 20 টাকার চাঁচামরিচ বিক্রি করছে 25 টাকা, আর তার 5 টাকা লাভ। সে কালকে আবারও কিনছে, কিনে সে এখন আবার 25 টাকার কাঁচামরিচ নিয়ে আবার সে নামছে, আবার এই 25 টাকার কাঁচামরিচ সে বিক্রি করছে কত, 30 টাকা। এই 30 টাকা এইভাবে করে সে ডেলি 5 টাকা 5 টাকা করে লাভ করতে করতে সে এখন মোটামুটি 1000 বা 1 লাখপতি হয়ে গেছে এক সময়, অনেক বড় বড় বিজনেস সে ধরছে। এরকম আমি দেখাবো আপনার 20 টাকার জিনিস, আপনি সেটাকে এটাকে 200 টাকা বানিয়ে নিতে হবে, বুঝতে পেরেছেন? এবং এটা আপনি করলে এটা আপনার জন্য ভালো, কেন ভালো জানেন? এটা হবে কি, আপনি নিজে নিজে একটু একটু করে দেখলেন, আপনার মাথা খুলবে, আপনি একটা সাথে লাগানোর চেষ্টা করবেন, দেখলেন আরো আরো কি কাজ করা যায় কিনা, একটু ঘাটাঘাটি করলেন, হইতে পারে আপনার 4 ঘন্টা চলে গেল, কিন্তু আপনি 4 ঘন্টা যেটা শিখবেন ওই এক স্যার আমি হিসাবে আমি 300টা জিনিস দেখাইলেও ওইটা আপনার শিখা আসবে না জীবনেও। কি ভাই, বাপি ভাই ঠিক বলছি নাকি আপনি একটু যোগ করেন? মানে আপনি যেটা নলেজ দিবেন এটার মধ্যে যদি পড়ে থাকি তাহলে তো হবে না, আর সময় তো খুব স্বল্প। জি জি, একদম ঠিক বলছেন। এখান থেকে আপনি অ্যাড করবেন কিভাবে, যে বাপি ভাই আপনি এটা থেকে কিভাবে অ্যাড করছেন সেটা একটু সবাই তো আপনি এটা নলেজটা বলেন, যে স্যারের কাছ থেকে একটু শেখার পর আমি এইভাবে এইভাবে আমি অ্যাড করছি, তাহলে সবাই একটু ধারণা পাবে যে কিভাবে আমিও করতে পারি। হ্যাঁ স্যার, যেগুলো দেখাচ্ছে মানে আমি তো এগুলো আর বেশি করি নাই, স্যারের সে প্রথম ক্লাস থেকে এ পর্যন্ত এগুলোর মধ্যে কিন্তু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করছি কি, আমি করছি যে আমি চাইছি সবগুলো যেন একসাথে থাকে, কিছু জিনিস যেমন উনি এখানে অ্যানিমেশন অ্যাড করছেন, উনি অ্যানিমেশন অ্যাড করছেন। জি ওয়ালাইকুম আসসালাম ফুয়াদ ভাই, তো উনি কিনা অ্যানিমেশনটা অ্যাড করে ফেলছেন, এতে হলো কি একটা জিনিস কেন অ্যাড হইলো, যে আর কে কাজ করছেন, যে আমাদের মাহমুদ হাসান ভাই দেখিয়েছেন, বাপি ভাই দেখিয়েছেন। স্যার আমি দেখে যাচ্ছি। জি এরফান ভাই প্লিজ দেখেন। স্যার আমার প্রবলেম ছিল, আমার নেট কানেকশন কারেন্ট চলে গেছে, এবার কাটা দিয়ে মানে কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে না, একটা প্রবলেম হইছে। কি কোডিং এর প্রবলেম হইছে? স্যার ছবিগুলো একসাথে লেগে থাকে, এটা একটু সলভ করে দিলে ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, ছবিগুলো একসাথে স্ক্রিন দেখা যাচ্ছে। জি 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 দেখা যাচ্ছে। জি মাশাল্লাহ খুব সুন্দর করেছেন এখানে আপনি। জি ফুয়াদ ভাই আমি এটা দেখতেছি আপনার প্রবলেমটা, এখানেই দেখাই দিব এখানে। জি মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, তো ক্লিক ক্লিক করতে গেলে যে ঘুরে টুরে যাচ্ছে, ও মাই গড। জি স্যার এটা রোটেট দিছি স্যার। রোটেট দিয়েছেন, যে এটা একটা সুন্দর জিনিস, এটা আমরা এটা আমরা দেখব কিভাবে করছেন। জি স্যার এটা করে যাব স্যার। দেখেন উনি উনি কি করেছেন, ছবি দিয়েছেন, H2 দিয়েছেন এবং প্যারাগ্রাফ, এবং উনি একটা উনি একটা কি নিলেন, আপনার বাটন বাটন বা একটা লিংক নিয়েছেন। জি আপনি এখানে একটা আমরা যাই কোডে যাই দেখে আসি। আচ্ছা কোড দেখতে পাচ্ছি, উনি র্যাপার নিয়েছেন এবং বক্স নিয়েছেন তিনটা, তিনটার মধ্যে আপনি ইমেজ H2 অ্যাঙ্কর ট্যাগ নিয়েছেন, ঠিক আছে, ওকে ফাইন, কোডগুলো বুঝতে পেরেছি, কোডগুলো ছিল এই। আপনারা যখন একজন থেকে একজন কোড যখন দেখবেন পড়বেন, এখান থেকে অনেক ছোট ছোট অনেক আইডিয়া চলে আসবে মাথার মধ্যে, এমনি কিন্তু আইডিয়া আসবে না, আপনি যখন কাউটা দেখবেন তখনই কিন্তু আপনার আইডিয়া চলে আসবে, এর আগে কিন্তু আইডিয়া আসবে না। যে আপনি CSS এ চলে যাই, CSS আপনি কি করেছেন, মার্জিন 0, প্যাডিং 0 নিয়েছেন যাতে করে সবগুলো যেন লেগে যায়। আচ্ছা র্যাপারে বলছেন 360, মার্জিন 0 অটো করেছেন, আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি। তারপর হচ্ছে বক্সকে করেছে তিনটা বক্স। স্যার জি স্যার। জি মিনাজ ভাই, মার্জিন রাইট করেছেন 30 পিক্সেল। আচ্ছা এখানে মুস্তাকিল ফুয়াদ ভাই আপনাকে একটু বলি, দেখেন উনি কিন্তু উইথ নিয়েছে 360, এখন পুরো পৃষ্ঠা আপনি ভালো করে শুনেন মুস্তাকিল ফুয়াদ ভাই, সেটা হচ্ছে উনি নিয়েছেন পুরো পৃষ্ঠার সাইজ হচ্ছে 960 পিক্সেল। ওই যে দেখেন র্যাপার ইরফান ভাই, আপনি আপনি একটু ফাইন্ড আউট করে দেখেন, এই যে 360, ঠিক আছে পুরো পৃষ্ঠাটার সাইজ হচ্ছে কত, 360। মুস্তাকিল ভাই শুনতেছেন? 960। ও আচ্ছা হ্যাঁ 960।
ফুয়াদ ভাই আপনি একটু মাইক অন করেন নাকি নাই আছেন মুস্তাকিন ফুয়াদ ভাই নেট কানেকশনের সমস্যা স্যার ব্যাপক ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কথা ভাঙে ভাঙে আসছে অর্ধেক আসছে অর্ধেকই আসছে ও আপনি নিচে আমি ওয়াইফাই চলে গেছে তো আমি আপনাকে খুঁজতেছি আমি মনে করছি উপর একটা আপনি আচ্ছা দেখেন এখানে 360 পিক্সেল হলো পুরো পিসটা এখন উনি বক্স হলো তিনটা তো তিনটার জন্য উনি কত করে নেবে তিনটার মধ্যে আবার গ্যাপও দিতে হবে তো গ্যাপ উনি দিতে চাচ্ছেন গ্যাপ দিতে হবে দুইটা তিনটা যদি কলম হয় গ্যাপ দিতে হবে দুইটা চারটা যদি কলম হয় গ্যাপ দিতে হবে কয়টা তিনটা তিনটা তো আমি আপনি ধরেন গ্যাপ দিতে চাচ্ছেন 30 30 করে তো উনার যেহেতু তিনটা কলম গ্যাপ দিতে হবে যেহেতু দুইটা তো তিন তিন 30 দুগুণে 60 তো 360 থেকে 60 চলে যাবে আর থাকবে 900 960 থেকে 60 চলে যাবে আর থাকবে 900 900 কে আপনি এখন 3 দিয়ে ভাগ দিবেন তাহলে 300 300 300 বুঝতে পেরেছেন জি স্যার আসসালামু আলাইকুম জি স্যার ওয়ালাইকুম আসসালাম কে আসসালামু আলাইকুম জি হ্যালো ইরফান ভাই তো দেখলাম না আচ্ছা আচ্ছা দেখেন জি স্যার আমি দেখাচ্ছি স্যার আচ্ছা এখন এখন আপনাকে 960 300 ফ্লট লে মার্জিন রাইট 30 পিক্সেল আপনি তো অনেক কম করছেন বাকিগুলো কই জি স্যার প্রথমের দিকে সমস্যা হয়েছে আর পরে আর যায়নি আপনার আউটপুট দেখি সব লেগে গেছে আচ্ছা আপনি ইয়া দিছেন মার্জিন মার্জিন অটো অটো দিছেন জি স্যার কই দিলেন না স্যার মার্জিন অটোটা দেওয়া হয় না আপনাকে বলতেছ না ভাই জি স্যার দিছি র‍্যাপারে না না ইরফান ভাই আপনার তো দেখতেছি না এখন ও আচ্ছা এটা যে আচ্ছা ঠিক আছে স্যার আমি তাহলে স্টক শেয়ারিং করতেছি আচ্ছা আমার এমনিতে স্যার কোনো সমস্যা নেই স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে জি স্যার দেয়া আছে দেখেন আপনি কি করেছেন উইথ দিয়েছেন 960 পিক্সেল মার্জিন দিয়েছেন অটো মার্জিন জিরো অটো দেন আচ্ছা আপনি গ্যাপ মনে বেশি দিছেন স্পেসটা মনে বেশি দিয়ে ফেলছেন ওই সাথে মার্জিনের পরে ওই যে র্যাপার তারপর হচ্ছে আপনার 34 নম্বর লাইন মার্জিন তারপর স্পেস ডবল দিয়ে ফেলছেন মেবি অটো কাজ করে নাই আর স্পেস তো কম হইতো আতিক ভাই বলতেছে তো যে স্পেস অটো জিরোর পরে অটোর মধ্যে অনেক স্পেস অনেক স্পেস দিয়ে ফেলছেন না বুঝেন নাই ভাই আপনি স্পেসটা কমান ওই যে অটো অটো অটোর মধ্যেও স্পেস দিচ্ছেন এইবার এত একটা দেন হ্যাঁ এখন এখন সেভ করেন 960 এটা আগে এইভাবেই ছিল স্যার পরে আমি আবার জিরোটা বাদ দিলাম তা তো কাজ করছে আচ্ছা আপনি সেভ করছেন আপনি ফুল পেজ সেভ করছেন জি স্যার কোথায় কোথায় ভুল করলেন আবার কোডিং এ দেন আপনি র‍্যাপারকে ধরেছেন ফুল র‍্যাপারকে ধরেছেন ভালো কথা ওই দিয়েছেন 960 পিক্সেল মার্জিন দিয়েছেন জিরো অটো আচ্ছা আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই এখানে আপনাকে যেটা যেটা বলতেছি আপনি এখানে কি কি জিনিস অ্যাড করতে হবে দেখেন এখানে আপনার আপনি কি কি করলেন আপনার এখানে এখানে আপনি কোডে যান কোডে যাই দেখি আমি আপনার র‍্যাপার ধরেছেন 960 মার্জিন জিরো জিরো দিয়েছেন অটো দিয়েছেন অটো পরে সেমিকলন দিয়ে দিয়েছেন হ্যাঁ তারপর আপনি এটা কি ধরছেন এটাকে বক্সের জায়গায় কি নিউ নিউজ বলতে কি ধরেছেন আপনি বক্সগুলোকে ধরেছেন নিউজ এন ইউ ডব্লিউ এস আচ্ছা নিউজে উইথ দিয়েছেন উইথ কত ধরেছেন 300 পিক্সেল ফ্লট দিয়েছেন কত আচ্ছা উইথ দিলেন হাইট দেন নাই কিন্তু ফ্লট লেফট এল ই এফ টি লেফট সেমিকন এফ ও এল ও এটি ফ্লট মার্জিন রাইট দিয়েছেন
30 pixel এ পরে স্পেসটা কি বেশি নাকি 1 স্পেস দিবেন দেখেন তো না ঠিক আছে মনে হয় ঠিক আছে তাহলে 1 স্পেস দেন হ্যাঁ এই সেমিকোলন দিয়েছেন নাকি আমি তো দেখতেছি কম ঠিক আছে সেমিকোলন দিয়েছেন ওটা একটু জুম করেন দেখা যাবে সুন্দর আচ্ছা ঠিক আছে আমি পিন করে নিছি আচ্ছা এখানে দেখি 30 পিক্সেল নিয়েছেন তাই তো আচ্ছা তারপর আপনি এখানে কি করলেন দেখি তারপর 30 পিক্সেল নিলেন আচ্ছা এখন এখানে শেষটা এখন রিফ্রেশ করেন নেট প্রবলেম তো স্যার অনেক আচ্ছা বাকি আবার তিনটা কই ওমা এখন দেখেন একটা আছে বাকিগুলো নাই আচ্ছা ইমেজ কে করেছেন কি কি দেখি আপনি আচ্ছা নো মার্জিন কে ধরলেন আচ্ছা এখানে আপনি নো মার্জিন মার্জিন রাইট করেছেন কত 0 পিক্সেল করেছেন নো মার্জিন ধরছিলেন আপনি শেষে জি স্যার ধরছিলাম নিউজ নো মার্জিন এম এ আর জি আই এন আমি আপনার লেখাগুলো গোলা গোলা দেখতেছি আমি বুঝতেছি না সবকিছু স্যার আমার নেটের ব্যাকআপ প্রবলেম স্যার ওয়াইফাই চলে গেছে ডাটা আপনার কথাটা আমি মনে 2 সেকেন্ড 5 সেকেন্ড পর শুনতে পাই আর অর্ধেকটা শুনতে পাই অর্ধেকটা পাই না আমি আপনার আমি আপনার সেমিকোলন এগুলো কিছু দেখি দেখি না আমি বুঝতেছি না আপনি সেমিকোলন দিলেন না কমা দিলেন আমি ভুলও বুঝতে সমস্যা আচ্ছা যাক দূর দূর পারি দেখি বক্স আপনি বক্স 2 কে আচ্ছা আপনার এখানে বক্সগুলো না আসার কারণ কি 960 লিখছেন এটা 60 30 করে আচ্ছা আচ্ছা আর বড় কইরেন না ভাই ওই দিয়েছেন 300 30 30 হচ্ছে 60 চলে যাবে আর 300 করে দিলেন এটা তো ফ্লট লেপ দিলেন প্রত্যেকটাকে আপনি একদম ফাইল থেকে সেভ করেন সেভ করার পর দেখেন এটা না পাওয়ার তো কিছু দেখি না আপাতত ফাইল ফাইল একদম কর্নারে ফাইল আছে ফাইল থেকে আগে তিনটা ছিল এখন বাকি দুটো কই দেখেন তো নিচে আছে কিনা আচ্ছা স্যার আল্লাহ তো ঠিক আছে আপনার সহযোগিতা না যাক আমি এত কিছু না মানে আপনি ট্রাই করছেন তো তিনটা কিন্তু আসছে এখন মার্জিন 0 এটা মার্জিন অটো অটোটা কাজ করে না কেন দেখতে হবে এই যে কোথাও না কোথাও হয়তো এই স্পেসে কোনো সমস্যা হইছে আপনি স্পেস দিবেন কোথাও অতিরিক্ত এখানে মার্জিন 0 0 পর একটা স্পেস দেন ওই যে মার্জিনের পর একটা স্পেস দেন হ্যাঁ স্পেস দিয়ে এবার একটু ফাইল থেকে সেভ দেন সেভ ফাইল ডাবল র‍্যাপার বানান কি ঠিক আছে ডব্লিউ আর ডাবল পি আর নাকি ডব্লিউ আর এ হবে দেখেন তো স্পেস এখানে রিফ্রেশ দেন তো ঠিক আছে আপনি র‍্যাপার কি কাজ ধরছেন দেখি না ডব্লিউ আর এ হবে নাকি হ্যাঁ আপনি র‍্যাপার ডব্লিউ আর এ ধরছিলেন না আচ্ছা ওইটা দেন কিন্তু ওনার তো ছবিগুলো তো ঠিক হয়ে যাওয়ার কথা ছিল মার র‍্যাপার বানান ভুল ছিল র‍্যাপার ঠিক হইছে না জানি আর কোথায় কি কি ভুল না স্যার এগুলো ওই বারবার মানে ফার্স্ট টাইম সবই ঠিক ছিল পরে একটা একটা করে এক্সচেঞ্জ করতেছে আমি কেন হচ্ছে না এই কারণে পরে আবার গন্ডগোল লাগে গেছে জি ভাই অনেক সুন্দর জি ভাই তো মাশাআল্লাহ তো আপনার এই যে শুক্রবার দিন সবাই এটা প্র্যাকটিস করবেন এটা জিনিসটা কমপ্লিট করে রাখবেন আমি শনিবার দিন ইনশাল্লাহ দেখবো ঠিক আছে
এবার নিজে নিজে ভিডিওটা আপলোড দিয়ে দিলাম ঠিক আছে শুক্রবার তো ইনশাআল্লাহ ভিডিও বসে বসে আপলোড দিতে থাকবো সমস্যা নেই ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকেন ভাবছি ক্লাস নিতে পারবো না আসসালামু আলাইকুম কিন্তু ইনশাআল্লাহ ক্লাস নেওয়া হয়ে গেল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম মাহমুদুল ভাই একটু দেখেন তো আমার ছবি যেন আসে না